মাইক্রোফোনটা মিউট করা আছে। আমার মনে হয় যাইতে, হ্যাঁ যেহেতু 40 জন হয়ে গেছে এই সময়, 1 ঘন্টার হয়তো ছাত্রের বক্তব্য শুরু করা যেতে পারে কিনা, দেখেন ছাত্রের অনুমতি নেন নিয়ে কি বলছে। আমার মনে হয় যে ইনাগুরাল সেশনটা শুরু করে দাও। ইনাগুরাল সেশনের যেটা হবে, তোমরা যিনি অ্যাঙ্কর করবেন তিনি একটু আজকের বিষয়টা একটু বুঝিয়ে বলুন 2-3 মিনিটে, তারপরে বিষয়টার ইনাগুরাল সেশনে আমরা যারা আসি 3 জন, তার মধ্যে থেকে ট্রেজারার মহোদয়কে দিয়ে শুরু করে প্রবীণ মহোদয়কে দিয়ে তারপরে এটা, ঠিক আছে? আগে এইটা টেল আস সামথিং অ্যাবাউট দ্য প্রোগ্রাম ইউ আর জাস্ট ডুইং। স্যার ওকে স্যার, আমি তাহলে আপনাদের অনুমতি নিয়ে আমি স্যার আজকের যে সেশন অনলাইন ভার্চুয়াল সেশন স্যার আমি শুরু করতে যাচ্ছি। তো স্যার আমি শুরুতেই আমি আমাদের মাঝে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের 3 জন কর্তা ব্যক্তি আছেন, উপস্থিত আছেন, আমরা মানে স্যারদের প্রতি কৃতজ্ঞ। উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর হারুনুর রশিদ আশকারী স্যার, উপস্থিত আছেন মাননীয় উপ উপাচার্য প্রফেসর ডক্টর শাহানুর রহমান, এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধান স্যার প্রফেসর ডক্টর সিলিপ দোহা। তো 3 জন স্যারকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য। আমি স্যারদের 3 জনকেই আমরা আমাদের এই সেশনে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আজকে প্রোগ্রামটা শুরু করছি। তো আজকের উদ্দেশ্যটা আমার মাথায় আসলে গত কয়েক মাস ধরে ঘুরছে যে আমরা আমাদের ইউজিসি নির্দেশনা বলেন বা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা আছে যে আমরা অনলাইনে ক্লাস কার্যক্রম চালাবো, কারণ আমাদের ছেলেমেয়েরা গত 4 মাস ধরে বাসায় বসে আছে, বাড়িতে বসে আছে। তো যদি দীর্ঘদিন এইভাবে যদি তারা বাসায় বসে থাকে বা টিচিং লার্নিং প্রসেসের সাথে যুক্ত না থাকে, অ্যাজ এ স্টুডেন্ট তাদের যেটা মেন ডিউটি সেটা যদি তারা পালন করতে না পারে বা শিক্ষকদের সাথে যদি তাদের কোনো কন্ট্রাকচুয়াল না থাকে, তো সেক্ষেত্রে বহুবিধ সমস্যা হতে পারে। তো মূলত এই কারণেই বর্তমান সরকার থেকে শুরু করে সকল পলিসি মেকার যারা এডুকেশন সেক্টরে আছেন তারা সবাই চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এরকম অনলাইন কার্যক্রম চালু হোক। তো আমরা সবাই যারা শিক্ষক তারা সবাই আমরা অন সাইটে ক্লাস নিই, আমরা সবাই খুব ভালোভাবে দক্ষ যে কিভাবে ক্লাস নিতে হয়, কিন্তু প্রবলেমটা হয়েছে যে আমরা ভার্চুয়ালে যখন ক্লাস নিতে যাব বা অনলাইনে যখন ক্লাস নিতে যাব তখন কিছু টেকনিক্যাল সফটওয়্যার বা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়। তো মূলত এটির কারণেই আমাদের যারা নন টেক শিক্ষক আছেন বা নন টেক ডিপার্টমেন্ট আছেন যারা অ্যাকচুয়ালি টেকনিক্যালি নট সো সাউন্ড, তো তারা ক্লাস নিতে যে অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রবলেম ফেস করে, তো সেইটাও অনুধাবন করেই মূলত আজকের এই আয়োজনটা। তো আমি বিশেষ করে ধন্যবাদ দেবো আমাদের বিভাগেরই ICT ইসলামী বিশ্ববিদ্যালয় ICT বিভাগের অ্যালামনাই সেকেন্ড ব্যাচের ছাত্র ডক্টর আবুল আইব। উনি প্রথমে আমাদের বিভাগে যোগদান করেছিল, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উনি চলে যান, পরে দক্ষিণ কোরিয়া থেকে উনি সম্প্রতি PhD শেষ করে দেশে ফিরেছেন। আমার জানা মতে হি ইজ মোস্ট অ্যাক্টিভ ম্যান। তো আমি ওর সাথে বিষয়গুলো আলাপ করার পর পরই ওই আমাকে প্রস্তাব দেয় যে স্যার তাহলে আমরা আমাদের ফ্যাকাল্টিদের জন্য এরকম একটা সেশন করতে পারি কিনা। ইতিমধ্যে ডক্টর লাইক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় সকল শিক্ষকের উপস্থিতিতে এবং ওইখানকার মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর নিজামুল রহমান স্যারের উপস্থিতিতে এই ধরনের একটা সেশন উনি আয়োজন করেছেন গত সপ্তাহে, যেটা খুবই প্রশংসা আর কি পেয়েছে চারিদিকে। তো সেই প্রেক্ষিতে মূলত আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বা আমাদের নিজেদের জন্য বা আমাদের নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমি এবং লায়ে তারপর জসীমকে সাথে আমি শেয়ার করি, পরে আমি আমি আমাদের কি বলে আমাদের ভিসি স্যার আমাদের প্রভিসি স্যার এবং টিচার সাথে আলাপ করলাম স্যার এরকম একটা প্রোগ্রাম করতে চাই। তো তারা বিনা বাক্য ব্যয়ে তারা খুবই পজিটিভ কনসেন্ট দিয়েছেন যে এটা আয়োজন করা যেতে পারে যাতে আমাদের শিক্ষকদের উপকার হয়। তো আমি আবারও 3 জন স্যারকে আমাদের উপস্থিত আমি আমরা পেয়েছি, আমরা ধন্য। তো আমি এখন এই পর্যায়ে অনুরোধ করব আমাদের মাননীয় কোষাধ্যক্ষ স্যার প্রফেসর ডক্টর সিরিম তোহা স্যারকে কিছুটা মানে আমাদের মোটিভেট করার জন্য বা আমাদের আজকের উদ্দেশ্যটা যেন সফল হয় বা সেই বিষয়ে কিছু কথা বলার জন্য স্যার। স্যার ধন্যবাদ স্যার। ধন্যবাদ সুপ্রিয় জাহিদুল ইসলাম। শোনা যায় জাহিদ? জি স্যার শোনা যায়। জাহিদ তুমি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ প্রফেসর ডক্টর জাহিদুল ইসলাম আজকের এই
teaching learning management using virtual platform shirshok je ajker je workshop virtual je bhabe boli ekta amader ayojon ei ayojoner moderator ebong amader porom shobhaggo je amader majhe uposthit achen islami bishwabidyaloyer amader sokoler priyo sujoggo maninio vice chancellor mohoday আমাদের মাঝে আরেকজন আমাদের সুপ্রিয় ব্যক্তিত্ব আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর আমাদের মাঝে উপস্থিত আছেন আর আমাদের আরেকটা পরম সৌভাগ্য যে আজকের এই প্রোগ্রামের ফ্যাসিলিটেটর আমাদেরই অ্যালামনাই এবং আমাদেরই ছাত্র এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজেকে সমৃদ্ধ করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুনামের সঙ্গে তিনি এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং এটি আমাদেরকে মুগ্ধ করে যে তার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতি জগত ভালোবাসা তার নিজের বিশ্ববিদ্যালয় সেখানে তার কিছু কন্ট্রিবিউশন বা কোনো একটা ভূমিকা রাখার যে তাগিদ যেটি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়ের আবেদন নিবেদন সবসময় দায়িত্ব পাওয়ার পর আমরা কিন্তু করে আসছি সেটি দেখে আমরা সত্যি আবেগাপ্লুত আমরাও অভিভূত তো যাই হোক আজকের এই সুন্দর মুহূর্ত এবং সুন্দর পরিস্থিতি বলবো এত আমাদের দুর্যোগের ঘনাঘটার মধ্যেও যে অনেকদিন এমন বৃষ্টি স্নাত মেঘলা দিন আমরা মনে হয় সারা বাংলাদেশের আকাশই আজকে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত মনে হয় সারা বাংলাদেশেই হচ্ছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই আয়োজনটার কথা যারা চিন্তা করেছে ভেবেছে আমি জানি আমাদের ক্রিয়েটিভ প্রফেসর জাহিদুল ইসলাম এবং ওকে অ্যাসিস্ট করেছে সব সময় আমি জানি আমি আরেকজন তরুণ আমাদের ক্রিয়েটিভ শিক্ষক জনাব জসিম তারা সর্বতোভাবে যোগাযোগ করেছে এবং এই আয়োজনটি করেছে এই জন্য তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শুরুতে একটা কথা বলতে চাই যে সেটা সত্যি আমার আজকের এই ভার্চুয়াল এই মানে এই ওয়ার্কশপ প্রোগ্রামটায় আমার অ্যাটেন্ড করার পর আমার মনে মনে হলো হঠাৎই যে একজন মানুষ আসলে একটা দূরদর্শী এবং অনেক দূর না দেখতে পারলে দেশটাকে এত চমৎকার জায়গায় নিয়ে আসতে পারতেন না সারা বাংলাদেশের মর্যাদাকে সারা পৃথিবীতে তিনি তুলে ধরতে পারতেন না এবং দেশের অর্থনীতি এবং দেশের সামগ্রিক সমৃদ্ধিকে তিনি এত ক্রাইসিসের মধ্যেও কিন্তু ধরে রাখতে পারতেন না তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি অনেক আগে চিন্তা করেছিলেন যে দায়িত্বভার শাসনভার রাষ্ট্রের পাবার পরই কিন্তু উনি ডিজিটাল ডিজিটাল শব্দটা বলে কিন্তু অনেকবার আমাদেরকে জানান দিয়েছেন বাংলাদেশের মানুষকে জানান দিয়েছেন স্পেশালি আমরা যারা সর্বোচ্চ বিদ্যাপীঠে আছি সম্পৃক্ত শিক্ষার সাথে আমাদেরকে কিন্তু তারা উনি বারবার কিন্তু বলেছেন যে ডিজিটালাইজড হতে হবে সবকিছুকে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়তো উনি বুঝতে পেরেছিলেন যে এই ব্যবস্থা অবস্থা ছাড়া কখনোই আমাদের উন্নয়ন সম্ভবপর না দেখেন আজকে ডিজিটালি আমরা ভার্চুয়ালি আমরা আমাদের অনেক পিছিয়ে আছি বলে কিন্তু আমাদের শিক্ষা জায়গাটা আমরা আজকে কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি যাই হোক এইটা স্মরণ করলাম এই জন্য যে সত্যি আজকে কতটা প্রয়োজন ভার্চুয়াল প্ল্যাটফর্মটা সেটা কিন্তু আমরা খুবই লক্ষ্য করছি আমি যে বিষয়টা আজকে দেখলাম সেটা হচ্ছে টিচিং লার্নিং ম্যানেজমেন্ট এবং ইউজিং ইত্যাদি ইত্যাদি আর প্ল্যাটফর্ম আমরা জানি কিন্তু আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্লাস নিয়েছি আমরা ম্যানেজমেন্ট হয়তো এটাও আমাদের আইকিউএসসি এর প্রতিনিয়ত সেমিনারে টিচিং লার্নিং ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আমরা সেমিনারও করেছি কিন্তু আজকের সেমিনারের ওয়ার্কশপটার
মূল তাৎপর্যপূর্ণ শব্দটা আমার কাছে মনে হয়েছে ভার্চুয়াল। ভার্চুয়াল ইজ এ টেকনোলজি, টেকনিক্যাল বিষয়টিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কত সহজে ব্যবহার করতে পারি এবং কিভাবে এটাকে আরো বেশি জনপ্রিয় করতে পারি, আনন্দের মধ্য দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে আমরা ভার্চুয়ালি যুক্ত করতে পারি, সম্পৃক্ত করতে পারি, এই সব বিষয়গুলো নিয়েই আমার ধারণা আবু লায়েক হয়তো বা আজকের ওয়ার্কশপে আমাদের শিক্ষকদের মধ্যে এই 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 বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করবে, যাতে করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তাদের মধ্যে ভার্চুয়াল এবং ডিজিটাল বলি, টেকনোলজি বলি, এই ধরনের যেভাবে তাদের মধ্যে একটা মানে একটা চেতনা আসে আরো বেশি এবং সমৃদ্ধি আসে। যখনই করোনা করোনা আক্রান্ত সারা পৃথিবী হয়, পৃথিবী এত বড় দুর্যোগে কখনো পড়েনি এবং খুব নিকট ভবিষ্যতে করোনা থেকে আমরা মুক্ত হব বলে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে না, তাহলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় আছে এই জায়গায় থাকবে? আমাদের আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কি হবে, তাদের সেমিস্টারের কি হবে, তাদের ফলাফলের কি হবে, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমার কেন জানি মনে হয়েছে ভাইস চ্যান্সেলর মহোদয় বারবার কিন্তু আহ্বান জানিয়েছেন, আমাদের প্রেজেন্স আহ্বান জানিয়েছেন, আমাদের শিক্ষকদের জানিয়েছেন, ছাত্রদের জানিয়েছেন যে আপনাদের কি প্রয়োজন, আপনাদের সমস্যাটা কোথায় প্লিজ আমাকে জানান, সেই সমাধানের রাস্তা বের করার জন্য আমি, আমার প্রো ভাইস চ্যান্সেলর, আমার ট্রেজারার, তারা প্রস্তুত আছে, সবসময় প্রস্তুত আছে। আপনি বলুন, আপনারা বলুন যে আমাদের কি সমস্যা। কিন্তু সত্যি কথা বলতে কি, যে ধরনের যে আগ্রহ নিয়ে উনি আহ্বানটা জানিয়েছিলেন সেই ধরনের থেকে রেসপন্সটা কিন্তু সেইভাবে কিন্তু আমরা আমরা পাইনি বা পাচ্ছি না। এটার কথা আমার মনে হয় যে আমরা যে জানি না তা না, আমরা যে বুঝি না তা না, কিন্তু আমাদের মনে হয় যে কোথায় যেন একটু আগ্রহের বড় একটু অভাব, বা আমরা একটু আরো একটু বেশি বিষয়টাকে নিয়ে ভাবতে পারছি না। আমার মনে হয় যে দেশটা আমাদের সকলের, এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগের তিতিক্ষার বিনিময়ে আমরা এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি। সুতরাং আমাদের মধ্যে আমাদের রাষ্ট্রপ্রেম, আমাদের দেশপ্রেম নিয়ে কিন্তু আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। এইভাবে যদি আমরা চিন্তা করি, চিন্তা করে যে আমি আজ সারাদিন বসলাম, সারাদিন থাকলাম, আমি একজন শিক্ষক, আমি কি করলাম আমার ছাত্রদের জন্য, আমার যে দায়িত্বটা ছিল, আমার যে ক্লাসটা ছিল, আমাকে বিশ্ববিদ্যালয় যে দায়িত্বটা দিয়েছে, আমার চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন, ডিন মহোদয় যেটা বলেছেন, সেটাও আমি কতটুকু কার্যকর করলাম। দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা, আমি নিজেই যে খুব ভার্চুয়ালি খুবই দক্ষ তা বলছি না, কিন্তু আমার মধ্যে যদি একটা যন্ত্রণা সৃষ্টি না হয়, আমার ভিতরে একটা যন্ত্রণা তো থাকতে হবে, তাহলে তো আমি কিছু একটা করতে পারবো, কিছু করার সম্ভবপর হবে। তো আমি মনে করি এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের অ্যালাম নয় এবং আমাদের আবু লায়েক এবং আমাদের জাহিদুল ইসলাম এবং জসিমের আজকের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় যদি আমরা আমাদের কিছু শিক্ষককে অন্তত বেশি একটু উদ্বুদ্ধ করতে পারি, তাদের মধ্যে যদি আরো বেশি একটু ইন্টারেস্ট ঢুকাতে পারি এবং ছাত্রছাত্রীদের ইনভলভ করে যদি আমরা ভার্চুয়ালি আমাদের ক্লাসের প্ল্যাটফর্মে যদি আমরা আসতে পারি, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ধারা, যে ধারা মাননীয় উপাচার্য এবং প্রোপাচার্য চিন্তা করছেন, যে ধারা মাননীয় শিক্ষামন্ত্রী চিন্তা করছেন, যে ধারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন, সেটি সফল হবে বলে আমি মনে করি। আমার যে সমস্ত সহকর্মী আমার কথা শুনছেন তাদেরকে সকলের আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, পরম করুণাময়ের কাছে আমি শুকরিয়া আদায় করছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী এত মহামারীর মধ্যেও কিন্তু তাদের বড় ধরনের বিপর্যয় কারো ঘটেনি, এটা কিন্তু আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য আমি বলবো এত দুর্যোগের মধ্যেও সুখবর। আপনারা সকলে মনোযোগ দিয়ে এই জিনিসটাকে শুনবেন আবু লায়েকের, এটা আমাদের যদি কিছুটা আমরা যদি এগোতে পারি সেটি মনে করব আমরা অনেক এগিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, মাননীয় ভাইস চ্যান্সেলর আরো মূল্যবান কথা বলবে, আমি আর সময় নষ্ট করি না, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি বিশেষ করে জাহিদুল ইসলামকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ।
জাহিদ আমার কথা শেষ, জাহিদ আমার কথা শেষ, মাননীয় প্রভাষ চ্যান্সেলরকে বলতে দাও। ধন্যবাদ আপনাকে, যথাসম্ভব জাহিদ স্যার এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো এই এই সময়টা আমি একটু বলি, স্যার আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, এর মাঝে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র জাহিদ স্যারও একটা আপনাকে অনুরোধ জানিয়েছে যে এই ইন্টারনেট ব্যবস্থাগুলো যেন উন্নত হয়, সেদিকে আপনারা যারা আছেন প্রশাসনে তারা এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন। আমাদের এখানে গ্রুপ মেসেজে পাঠিয়েছেন, তো এই পর্যায়ে যেহেতু সময় খুব আমাদের কম এই জন্য আমি আর কথা বলছি না। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর শাহিনুর রহমান স্যারকে কিছু বলার জন্য একটু অনুরোধ। কথা কি শোনা যাচ্ছে স্যারের? আনমিউট করা আছে, মিউট শোনা যাচ্ছে না মনে হয়। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছি, তুমি শুনতে পারো উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হারুন রশিদ আসকারি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ট্রেজারার অধ্যাপক ডক্টর সেলিম তোহা, আজকের এই ওয়ার্কশপে যিনি পরিচালনা করবেন ডক্টর আবু লায়েক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার স্নেহভাজন ছাত্র এবং সহকর্মী হিসেবে কাজ করেছেন, অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম, ডক্টর জসিম সহ আমি সকলকে দেখতে পাচ্ছি না, আমার সকল সম্মানিত সহকর্মী যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আমি শুভ অপরাহ্ন, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কার্যত এই বৈশ্বিক মহামারীতে আজকের যে বিষয়ের উপরে ওয়ার্কশপ, এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। জরুরি এই কারণে যে এই এই গত পরশু দিন মাননীয় ভাইস চ্যান্সেলর এইউবির একটি সভা করেছেন, সেই সভায় নিউ নর্মাল কথাটি তিনি বারবার বলেছেন এবং খুব জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশে 9 মাসে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই সময়টায় ডিজিটাল বাংলাদেশ ছিল না, যার ফলে তখন আমাদের অটো প্রমোশন নিতে হয়েছে, কিন্তু আজকের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তথা মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় ট্রেজারার এবং আমি সহ আরো যে সকল অর্গানস আছে তারা কিন্তু এই সরকারের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এই বিশ্ববিদ্যালয়ে 18ই মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ, বিশ্ববিদ্যালয় সমূহ অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ ঘোষণা করার পর ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইন ক্লাস গ্রহণ করা থেকে বিরত থাকেনি, এবং এটি সম্ভব হয়েছে কি জন্য? এটি সম্ভব হয়েছে কেবলই মাত্র বর্তমান সুযোগ্য প্রশাসনের জন্য। মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হারুন রশিদ আসকারি, মাননীয় ট্রেজারার অধ্যাপক ডক্টর সেলিম তোহা এবং তার সহযোগী যে সকল শিক্ষকরা আছে যারা এই বিষয়ে পারদর্শী, তাদের জন্য এটি সম্ভব হয়েছে। সেই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আমার নিজেরও মুখ উজ্জ্বল হয়েছে এই কারণে যে আমি জোর গলায় বলতে পারি যে সকল প্ল্যাটফর্ম গুলো অনলাইন ক্লাস গ্রহণ করবার জন্য ব্যবহার করা হয় প্রায় সবগুলো প্ল্যাটফর্মই ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, তবে জুম সবচেয়ে বেশি জনপ্রিয় হিসেবে আমি লক্ষ্য করেছি এবং জুমেই আমরা অধিকাংশ ক্লাস গুলো গ্রহণ করছি। এখানে সবচেয়ে বড় যে সত্য সেটি হলো যে একটি আন্তরিকতার ব্যাপার, আন্তরিকতা, এবং আমরা যে জীবন যাপন করে এসেছি করোনা কালের আগে আজ পর্যন্ত সেটি হচ্ছে শ্রেণীকক্ষে আমরা পাঠদান করেছি, আমরা সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, সরাসরি শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে আমরা শিক্ষার আদান প্রদান করেছি, কিন্তু বর্তমান সময়টা যেটি বললাম মাননীয় ভাইস চ্যান্সেলর অর্থাৎ সরকার যে কথাটি ব্যবহার করছে, মাননীয় শিক্ষামন্ত্রী ব্যবহার করছে নিউ নর্মাল, অর্থাৎ এই সময়ে যে অবস্থাটি বিরাজমান তার মধ্য দিয়েই আমাদের সকল কাজ করে যেতে হবে। তাহলে সেটি কিভাবে সম্ভব? লেখাপড়ার ক্ষেত্রে
অনলাইন কে ব্যবহার না করে আমরা কোনো কাজ করতে পারবো না। সেটি কেবলমাত্র ক্লাস গ্রহণ করাই নয়, অন্যান্য সকল কাজই আমাদেরকে অনলাইনে করতে হবে, কারণ এখানে আমাদের সামাজিক দূরত্ব আমাদের মেনটেন করতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এই সকল কিছুর জন্য আমাদের সবচাইতে জরুরি হয়ে গেছে হচ্ছে অনলাইন ক্লাস নেওয়া, বিশেষ করে শিক্ষক হিসেবে আমাদের জন্য। তো এখন আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা অত্যন্ত জরুরি, এবং এই মাইন্ডসেট চেঞ্জ করার জন্য এই যে আমাদের দীর্ঘদিনের যে অভ্যাস, এই অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর সরাসরি তিনি প্রথম এই বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করেছে, এবং তার দেখা দেখি আমরা অনলাইন ক্লাস গ্রহণ করেছি, এবং আমরা অনলাইনে ক্লাস গ্রহণ করে চলেছি। এই এই যে আমরা অনলাইন ক্লাস গ্রহণ করছি, এর অর্থ হলো যে আমরা অন্য যে সকল আমাদের সম্মানিত সহকর্মী আছে তাদেরকে মাননীয় ভাইস চ্যান্সেলর, আমি, মাননীয় ট্রেজারার সহ আমাদের আরো যে সকল অর্গানস আছে গুরুত্বপূর্ণ, যে সকল শিক্ষকরা আছেন, তারা সকলকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা যে সকল শিক্ষক অবস্থান করছেন, আমি বিশ্বাস করি, আমি খানিক আগে দেখলাম আমাদেরই একজন ইংরেজি বিভাগের সহকর্মী স্নেহভাজন সাজ্জাদ বলেছে যে নেটওয়ার্কের এটা শক্তিশালী করতে হবে। আসলে এই কথার উত্তরে এটাই বলবো যে নেটওয়ার্ক পৃথিবীর সব জায়গাতেই কখনো একটু শক্ত থাকে, সবল থাকে, কখনো দুর্বল থাকে, এটা নির্ভর করে হচ্ছে আবহাওয়ার উপর, এটা নানান কারণে নির্ভর করে। এবং বাংলাদেশে সেই তুলনায় আমি বলবো যে যত্র নেটওয়ার্ক পাওয়া যায় বরং পাশ্চাত্যে বা আমেরিকায় কিংবা ইংল্যান্ড, ইউরোপ, এই সমস্ত জায়গায় নেটওয়ার্ক অত সহজে পাওয়া যায় না, এই মুহূর্তে বাংলাদেশে যত শক্তিশালী নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তো সাজ্জাদকে আমি বলবো যে একটু অপেক্ষা বা একটু ধৈর্য ধরলে নিশ্চয়ই সেই সুযোগটা সাজ্জাদ পাবে, এই কারণেই যে বাংলাদেশ ডিজিটাল হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সজিত ওয়াজেদ জয় যেভাবে এই ডিজিটাল বাংলাদেশ গড়বার জন্য কাজ করে গেছে, তাতে করে আমরা এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি গ্রাম, বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানা, প্রতিটি জেলা এবং সকল ক্ষেত্রে সকল উন্নয়নের সাথে এই যে অনলাইন, যে অনলাইনে কর্মকাণ্ড এবং ডিজিটাইজেশন সেটি সম্ভব হয়েছে। তো এই যে ডিজিটাল বাংলাদেশ আজকে 21 শতকের এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, এই 21 শতকের এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে অনলাইন ক্লাস গ্রহণ করা কেবলই মাত্র যে কারণে আজকের এই ওয়ার্কশপটি, যে সকল শিক্ষকরা এখন পর্যন্ত টেকনিক্যালি সাউন্ড না, যারা অনলাইন ক্লাস গ্রহণ করা কিংবা অনলাইন ব্যবহার করা বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে একটু যাদের দুর্বলতা আছে, যাদের টেকনিক্যাল নলেজের অভাব আছে, তাদেরকে এই জ্ঞান দান করা, এই তো মূল বিষয়। তো এখানে আমি মনে করি যে আমরা যদি আমাদের মানসিক যে জায়গাটা, অর্থাৎ মাইন্ডসেটটাকে যদি আমরা পরিবর্তন করি, আমরা যদি সকলে সচেতন হই, আগ্রহী হই, তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিজেদের সাথে সম্পৃক্ত করতে পারি। আমরা তাদেরকে অনলাইন ক্লাস গ্রহণ করাই কেবল নয়, আমরা অনলাইন ক্লাস গ্রহণ করার মধ্য দিয়ে তাদেরকে সংযুক্ত, সম্পৃক্ত রাখতে পারি, তাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারি, তাদেরকে আমরা নানা ধরনের যে কাজ সেই কাজ দিতে পারি। তাতে করে হয় কি যে এখন তো ছেলেমেয়েরা বসে আছে ঘরে, এই মহামারীতে বসে আছে, তারা অনেক বেশি অখণ্ড অবসর পাচ্ছে, এই অখণ্ড অবসর আমাদের ছেলেমেয়েরা যেন ব্যবহার করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা যে যে অ্যাসাইনমেন্ট বা যে টাস্ক গুলো দেবো, সেই টাস্ক গুলো দেওয়ার প্রেক্ষিতে আমরা যদি তাদের থেকে সেটা ফেরত নিই শিক্ষক হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে যে তার উপরে আমাদের কিছু কাজ করা, অর্থাৎ আমরাও সেই অ্যাসাইনমেন্ট দেখে কোন জায়গাটাই উইকনেস, কোন জায়গাটাই স্ট্রেংথ, কোন জায়গাটাই করণীয় কি, এগুলো যদি আমরা আন্ডারলাইন করে এবং কমেন্ট করে আবারও বলি যে সংশোধন করে দাও তোমরা, তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে, শিক্ষকরাও নিজেদের যে দায়িত্ব কর্তব্যের জায়গায় সচেতন ভাবে তারা কাজ করতে পারবে। এবং এই যে আমাদের আমরা কেবলমাত্র শিক্ষক হিসেবে চাকরি করছি তা তো নয়, আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে দায়বদ্ধতা আছে, আমাদের শিক্ষার্থীদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে এবং আমাদের বিবেকের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেন অবশ্যই আমরা কিছু দিতে পারি মানে আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার পুরো অর্পিত যে সকল কোর্স আছে সেই কোর্সের
যে লেখাপড়া যে পাঠদান সেটি যেন সঠিকভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারি, তার জন্য আমাদের শুধু মানসিক অর্থাৎ আমাদের উৎসাহ এবং আমাদের সেলফ মোটিভেশন অর্থাৎ মাইন্ডসেট পরিবর্তন করে আমরা যদি কেবলমাত্র আন্তরিক হই তাহলেই আমরা শিক্ষার্থীদেরকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যা করণীয় তা আমরা করতে পারি, তাতে করে আমাদের শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি যে তারা উপকৃত হবে। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যে করোনাকালীন যে মহামারীর মধ্যে দিয়ে আমরা চলমান আছি, এই মহামারীতে আমরা কোনোভাবেই আমাদের পাঠদান কর্মকাণ্ড বা কার্যক্রম বন্ধ থাকবে না, আমরা শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত থাকব, সংযুক্ত থাকব, এবং এরই মাধ্যমে আমরা বিশেষ করে এই যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় প্রায়ই বলেন যে আমরা টিউটোরিয়াল, তারপরে হচ্ছে আমাদের এই অ্যাটেন্ডেন্স, আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্কস গুলো কিন্তু আমরা এখানেই দিয়ে দিতে পারি, এবং এরপর যখন যখন আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনায় অভিন্ন কোনো নীতিমালা যদি আসে, সেই অভিন্ন নীতিমালা প্রেক্ষিতে যদি পরীক্ষা গ্রহণ করতে হয়, কারণ আমরা তো আসলে জানি না যে এই করোনা কাল কতদিন থাকবে এবং কতকাল আমাদেরকে এভাবে জীবনযাপন করতে হবে, সেই কারণে একটি সুদূর প্রসারী আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হতেই পারে। সেই সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি যে আমাদের সরকার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি ধরনের নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। এবং এই কথাটি আমি আগেই বলেছি যে যখন যখন হচ্ছে শিক্ষা টিভিতে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়, যখন এই অনলাইন ক্লাস চালু করা হয়, ঠিক তখন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হারুন রশিদ আসকারীর নেতৃত্বে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছিল। তাই আমি মনে করি যে ইসলামী বিশ্ববিদ্যালয় কোনোভাবেই এই অনলাইন ক্লাস গ্রহণ করা থেকে পিছিয়ে নেই, প্রতিটি বিভাগে অধিকাংশ শিক্ষক ক্লাস গ্রহণ করছে, কম বেশি যারা এখন পর্যন্ত আগ্রহী হয়ে ওঠেনি কিংবা টেকনিক্যাল সাপোর্ট যাদের নেই, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই এইটুকুই যে আসুন আমরা সকলে মিলে আগ্রহী হই এবং আমরা আমাদের মাইন্ডসেট পরিবর্তন করি, আমরা আন্তরিক হই এবং আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি সুবিচার করি, এবং করোনাকালে আমরা নিজেরাও লেখাপড়া করি এবং আমাদের শিক্ষার্থীদেরকে লেখাপড়া করাতে আমরা যেন অনুপ্রাণিত করতে পারি, সেই জায়গায় আমরা নিজেদেরকে যেন আমরা নিয়ে আসতে পারি। আপনারা যারা আজকে এই চমৎকার একটি এই ভার্চুয়াল ওয়ার্কশপের আয়োজন করেছেন, এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, এবং আমি মনে করি বিশ্বাস করি যে যারা অংশগ্রহণ করছেন তারা সকলেই এই অনলাইন এই ভার্চুয়াল যে ওয়ার্কশপ তাতে অংশগ্রহণ করবেন এবং পুরো সময়টি থাকবেন, তাতে করে আপনারা উপকৃত হবেন এবং আপনারা শিক্ষার্থীদেরকে উপকৃত করাতে পারবেন। তো আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আমি আমার এ পর্যন্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের একটা কথা খুব ভালো লাগছে, স্যার বলছে যে মাইন্ড সেট আপ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা যে মাইন্ড সেট আপে করোনাকালীন আগে ক্লাস নিতাম, এখন সেই মাইন্ডটা সেট আপে একটু চেঞ্জ করতে হবে, আমাদের একটু মোটিভেট হইতে হবে, আদারওয়াইজ আমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটাকে আমরা করতে, কারণ আমরা তো জানি না স্যার যে আসলে এই করোনা মহামারী কয়দিন চলবে, তো আমরা এক বছর দু বছর কি এভাবে বসে থাকবো, এটা হতে পারে না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাননীয় উপাচার্য স্যারকে। তো এই পর্যায়ে আমি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য অভিভাবক এবং যার নেতৃত্বে আমরা যেটা জানি যে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সর্বপ্রথম অনলাইনে ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল, তো স্যারের নেতৃত্বে হয়েছেন। তো আমি এই আজকের এই আয়োজন সম্পর্কে আমি স্যারের কাছ থেকে আমরা কিছু শুনতে যাচ্ছি। স্যার ধন্যবাদ। প্রফেসর জাহিদ জাহিদুল ইসলাম, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন ওয়ার্কশপ সেশনে উপস্থিত রয়েছেন আমার পরম প্রিয় সহকর্মী সহযোদ্ধা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমার আরেক সহযোদ্ধা, পরম প্রিয় সহকর্মী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম দোহা।
আমাদের সাথে আজকে ফেসিলিটেটর হিসেবে রয়েছেন স্বনামধন্য অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের ইসলামিক ইউনিভার্সিটির প্রাউড অ্যালামনাস আবু লাইক, আছে আরেকজন আইটি এক্সপার্ট প্রফেসর জসিম, আর যারা সংযুক্ত রয়েছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি তাদের উষ্ণতা এবং উত্তাপ আমার হৃদয় দিয়ে অনুভব করছি, কারণ এই করোনার অলস দুপুরে যারা দিবানিদ্রার উষ্ণতা অগ্রাহ্য করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের আগ্রহের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে, আর অগণিত দর্শক শ্রোতা যারা অনলাইনে এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই সাথে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই ওয়েবিনার এর যারা আয়োজন করেছেন এবং ওয়েবিনারের যে মূল ওয়ার্কশপ সেশন যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি মূলত যা বলতে চাইব আমার প্রিয় সহকর্মী ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার মহোদয় অনেকাংশেই বলে ফেলেছেন এবং আমার বক্তৃতাটি মূলত উদ্দীপনামূলক এবং এটি এর মধ্যে টেকনিক্যালিটিস হয়তো ততটা থাকবে না কিন্তু আমি মনে করি যে আজকে যুগ এবং জীবনের প্রয়োজনে বাংলাদেশ এবং পৃথিবীর প্রয়োজনে আজকে যে মানুষগুলো আমরা এইখানে বসেছি টু পুট আওয়ার হেডস টুগেদার ওয়ার্ক আউট এ সলিউশন টু কমব্যাট দ্য প্যান্ডেমিক সিচুয়েশন ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ অ্যাক্রস দ্য গ্লোব, এটির গুরুত্ব অপরিসীম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি এখনই জরিপ করা হয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জগতে এই আপৎকালীন শিক্ষা ব্যবস্থা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার উপরে যদি জরিপ হয় তাহলে আমার মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে ওয়ান অফ দ্য টপ ফাইভ ইউনিভার্সিটিস ইসলামিক ইউনিভার্সিটি উইল বি হু হ্যাজ আন্ডারটেকেন দ্য পেইনস টু ইউ নো গো থ্রু দ্য প্যান্ডেমিক সিচুয়েশন উইথ হোয়াট এভার দে হ্যাভ। এই জায়গাটায় আমি 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 এই অনলাইন এডুকেশনের উপরে একাধিক সরকারি পর্যায়ের ইউজিসি পর্যায়ের এবং মন্ত্রণালয়ের পর্যায়ের মিটিং করেছি, আমি মূলত সেই যে অভিজ্ঞতা যেটি সরকার কি ভাবছেন পৃথিবী কি ভাবছেন এবং আমরা কি ভাবছি এবং কি ব্যবস্থা চালাতে কিন্তু সংকটের মুখোমুখি আমরা হতে পারি সেই ব্যাপারগুলো একটু শেয়ার করব। তাহলে হবে কি যে আমরা এই থ্রেডবেয়ার আলোচনার মধ্যে থেকে আমরা এই পদ্ধতিটিকে একটা টেকসইত্ব একটা সাস্টেনেবিলিটি দেওয়ার ব্যাপারে কি করণীয় সেই একটা দিক নির্দেশনা আমরা পাব। আমরা জানি আমার বন্ধুরা বলে গেছেন যে প্রথমে কিন্তু নিউ নর্মালটি বুঝতে হবে আমার প্রিয় সহকর্মীদেরকে, কেন আমরা নিউ নর্মাল বলছি কেন আমরা নর্মাল বলছি, আমরা কিন্তু জানি যে এখন অলমোস্ট ফোর মান্থস অ্যান্ড এ হাফ হ্যাভ পাসড সিন্স দ্য ফার্স্ট কন্টেজন অফ করোনা ভাইরাস ওয়াজ ইউ নো ফাউন্ড ইন চায়না উহান। তারপর কিন্তু আমরা দেখি যে ইউনেস্কো যারা স্ট্যাটিস্টিক তারা বলছে যে শিক্ষাক্ষেত্রে আমরা অন্য স্বাস্থ্য কিংবা বিজনেস কিংবা অন্যান্য ক্ষেত্রের কথা বলছি না, লেট ইস বি কনফাইন্ড টু দ্য এডুকেশন সেক্টর, আমরা সেখানে দেখছি যে গ্লোবালি 1.7 বিলিয়ন স্টুডেন্টস হ্যাভ বিন স্টাক অ্যাট হোমস বিকজ অফ দিস প্যান্ডেমিক কন্টামিনেশন। এই কারণে আমাদের এর অভিঘাত বাংলাদেশে আমরা উচ্চশিক্ষা নিয়ে বলি কথা বলি, উচ্চশিক্ষায় দেখা যাচ্ছে 3.5 মিলিয়ন স্টুডেন্টস আমাদের প্রায় শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 41টি সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় দিয়ে 35 লাখের উপর শিক্ষার্থীরা পেয়েছে, আমরা এই কাল খুলছে পরশু খুলছে পরশু খুলছে, এই অবস্থাটা কিন্তু আসলে উন্নত হচ্ছে না। কিন্তু আমি এইখানে বলতে চাই যে গত পরশু দিনে আমার এই পত্রিকাতে লেখা পেয়ে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দুটো ইংরেজি এবং একটি বাংলা লেখা আমার অনেকগুলো পত্রিকায় এসেছে, এই তিনটি লেখার যে প্রতিপাদ্য আমি আলোচনায় এখানে আনতে পারবো না, আমি অনুরোধ করব যে টু হ্যাভ এ
better understanding, fuller understanding of the situation, you are requested to go through the pieces I have given you, those who have been published thus far. সেইখানে মূল কথাটা হলো যে আমরা যেহেতু জানি না যে কবে আমরা when we will be come back to normalcy, তাহলে আমাদেরকে কিন্তু জীবন এবং জীবিকার প্রয়োজনে আমাদের হাতে দস্তানা মুখে মাস্ক নিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। এরপর বিকল্প এই যে কর্মক্ষেত্রে আমরা ঝাঁপিয়ে পড়ছি, এই পরিস্থিতি নর্মাল না হলেও এটাকে আমরা বলছি সদ্য নর্মাল, আপাত নর্মাল, এবং এই নাম হয়েছে নিউ নর্মাল। এখন ব্যবসায়ীরা নিউ নর্মাল সিচুয়েশন ট্যাকেল করবে, যারা স্বাস্থ্যকর্মী তারা নিউ নর্মাল ট্যাকেল করবে, যারা পলিটিক্স করছে তারা নিউ নর্মাল ট্যাকেল করবে, আর আমরা যারা শিক্ষা পরিবারের সঙ্গে রয়েছি, শিক্ষক শিক্ষা পরিবারের সঙ্গে যারা এডুকেটর, ফ্যাসিলিটেটর, একাডেমিশিয়ানস, এই পরিবাররা নিউ নর্মালটা মিট করবে কিভাবে। তারা একটা আবিষ্কারে এসেছে যে বিশ্ববিদ্যালয়গুলো যদি ফাংশনাল না থাকে, the universities are like bicycles, if you do not keep pushing the pedals they will fall. যদি ত্রিচক্র যান হতো তাহলে কিছুটা সময় কিন্তু দাঁড়া খাড়া থাকতে পারতো, কিন্তু যেহেতু দ্বিচক্র যান, যদি আমরা একটি চাকা যদি স্বাভাবিক এডুকেশন ফেস টু ফেস বলি এবং বাকি চাকাটি যদি আমরা ভার্চুয়াল বলি, আবার অনেকে বলছে যেটা হচ্ছে করেসপন্ডেন্স এডুকেশন, কেউ বলছে ডিস্টেন্স, কেউ বলছে ভার্চুয়াল, কেউ বলছে রিমোট, হোয়াট এভার ইউ কল ইট, আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের তার জন্য যেটা জুচ্ছই সেটি বেছে নিয়ে বাকি চাকাটা যদি আমরা চলমান রাখতে না পারি তাহলে কিন্তু সাইকেল চলে যাবে, বিশ্ববিদ্যালয়টি থমকে দাঁড়াবে। এই উপলব্ধি থেকে শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা পৃথিবী আমরা দেখেছি অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, শিকাগো, MIT যে বিশ্ববিদ্যালয়ই বলি না কেন, ঘুম তালে তারা অনলাইন এডুকেশন, ভার্চুয়াল এডুকেশন চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের তফাৎ কি হলো, যে যাকে আমরা বলছি যে জেড জেনারেশন স্টুডেন্টস, আলফা জেনারেশন স্টুডেন্টস, জেড জেনারেশন স্টুডেন্টস হচ্ছে যারা 1990 থেকে 2009 এর মধ্যে জন্মেছে, যাদেরকে বলা হয় যারা যারা ছেলেবেলা থেকেই শৈশব থেকেই ইন্টারনেট অফ থিংস এর সঙ্গে সম্পৃক্ত, আর যারা আলফা জেনারেশন তারা হচ্ছে 2010 থেকে 2020 এর মাঝামাঝি, সে ফর এক্সাম্পল জুন পর্যন্ত পাস্ট হয়ে গেছে। এই জেনারেশনের যারা তাদেরকে বলা হচ্ছে দে হ্যাভ বিন বর্ন উইথ ডিজিটাল স্পুন ইন দেয়ার মাউথ, তাদের তারা আরো এগিয়ে। এখন এই জেনারেশন দুটোর বিকাশ কিন্তু যেভাবে ইউরোপে হয়েছে, যেভাবে আমেরিকায় হয়েছে, সেভাবে কিন্তু সাউথ এশিয়া কিংবা আমেরিকা, ল্যাটিন আমেরিকা কিংবা আফ্রিকায় হয়নি। আমরা বাংলাদেশ যারা এখনো 2041-এ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা মধ্যম আয়ের দেশে প্রায় উপনীত হয়ে গেছি এবং আমরা একটা উন্নত আয়ের দেশে 2041-এর মধ্যে আমরা যাব, 2021-এর মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে যাব, এইখানে সঙ্গত কারণেই আমাদের আমাদের জেড জেনারেশন এবং আলফা জেনারেশনের শিক্ষার্থীদের বিকাশটা সমভাবে হয়নি, যার দরুন আমাদের সংকটটা হয়েছে। এখনো আমরা যে অনলাইন এডুকেশনটি গ্রহণ করেছি আপতকালীন সময়ের জন্য, সেখানে ব্রডব্যান্ড কানেক্টিভিটি, আমি নিজে আমাদের যে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুস্তফা জব্বারের সঙ্গে কথা বলেছি, আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছয়নি, আমাদের যে মোবাইল ডেটার উপরে আমরা আংশিক নির্ভর করছি সেটিরও ক্রয় ক্ষমতা কিন্তু সবাই অর্জন করে উঠতে পারিনি, বিশেষ করে সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে প্রায় মোর দেন 50% স্টুডেন্টস কামিং ফ্রম নট ফ্রম দ্য ওয়েল অফ ফ্যামিলিজ, যারা টিউশন নির্ভর। এই যে ছেলেপেলেগুলো আসছে তারা কিন্তু এই সামর্থ্যটা অর্জন করতে পারেনি, কিন্তু তাদের জন্য আসার কথা হলো যে আমাদের সদাশয় সরকার, বিশেষ করে এই সরকারের প্রধান আমাদের দ্য প্যারামাউন্ট লিডার অফ দ্য নেশন জননেত্রী শেখ হাসিনা, তার নজরে এটি আছে এবং এই তার নেতৃত্বে আমাদের যে বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সুযোগ্য যিনি চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ, এরা কিন্তু একাধিকবার বসেছেন এবং বেশ কয়েকটি মিটিংয়ে আমার থাকার সৌভাগ্য হয়েছে। অল দিস চ্যালেঞ্জেস উইচ উই আর বিং ফেসড উইথ হোয়াইল কন্ডাক্টিং দ্য অনলাইন ক্লাসেস,
have been discussed threadbare. এবং আশার কথাটা বলতে চাই এই জায়গায় যে আপনারা নিশ্চয়ই জানেন যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নেতৃত্বে একটি জরিপ পরিচালিত হয়েছে, সেই জরিপের কোয়েশ্চেনিয়ার কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিল, যথাসময়ে সাপ্লাই দেওয়া হয়েছিল। আমাদের কত পার্সেন্ট শিক্ষার্থী একটি ক্লাসে তার আর্থিক অসঙ্গতির কারণে, স্মার্টফোন ইত্যাদির কারণে সম্পৃক্ত হতে পারছে না, কতজন শিক্ষক যৌক্তিপূর্ণ অনাগ্রহের কারণে সম্পৃক্ত হতে পারছে না, কিংবা ল্যাপটপের কারণে সম্পৃক্ত হতে পারছে না, কিংবা স্রেফ ঔদাসীন্যের কারণে সম্পৃক্ত হতে পারছে না, এই ডেটাগুলি কিন্তু আলোচনা হয়েছে এবং সেই ব্যাপারে কিন্তু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের একটা সিদ্ধান্ত এসেছে, এই জায়গাগুলি অ্যাড্রেস করা হচ্ছে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে কয়েকদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি উনি বলেছেন যে ইন্টারনেট কানেকশন, ফ্রি ইন্টারনেট কানেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ আমরা ব্যবস্থা করতে পারিনি ততদিন পর্যন্ত ইন্টারনেট আমরা এই ডেটা বা মোবাইল ডেটা কিভাবে সহজ শর্তে দিতে পারি সেই ব্যাপারগুলো কিন্তু আলোচনা হচ্ছে। যারা কনসার্ন এইখানে ডেটা অপারেটর রয়েছে তাদের সঙ্গেও সরকার কিন্তু দফায় দফায় আলোচনা চলছে। সুতরাং আমরা যদি মনে করি যে করোনা পরিস্থিতির সদ্য নিরসন না হয় তাহলে কিন্তু লম্বা সময়ের জন্য বর্তমান সরকারের প্রস্তুতি রয়েছে। আপনারা শুধু দয়া করে এই কর্মকাণ্ডটি চালিয়ে যান। আপাতত সিদ্ধান্ত হলো সরকারের, এটা জানাই যে আমরা একটা সেমিস্টার যদি শেষ হয়ে যায় আমরা উই উইল গো ফর দ্য নেক্সট সেমিস্টার, সেই সেমিস্টার যদি শেষ হয়ে যায় তাহলে আমরা তারপরের সেমিস্টারে যাব। একটা সময় ছিল আমরা 3 বছরে অনার্স পরীক্ষা দিতাম, আমরাই দিয়েছি, ভাইস চ্যান্সেলর মহোদয়, ট্রেজারার মহোদয় দিয়েছেন, মাথায় গিয়ে আমাদের পরীক্ষা হয়েছে। সুতরাং আমরা পড়াতেই থাকব, একটা সেমিস্টার শেষ হয়ে গেলে দ্বিতীয় সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার হলে তৃতীয় সেমিস্টার, যখন আমাদের ওয়েন দ্য করোনা প্যান্ডেমিক উইল বি ওভার উই উইল জাম্প ইন টু এক্সামস ওয়ান আফটার অ্যানাদার, ওইটুকু ক্ষমতা মনে হয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ সংরক্ষণ করে। সুতরাং সেটি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। আর যদি দেখা যায় যে একদম বছরব্যাপী খোলা যাচ্ছে না, সেক্ষেত্রেও আমি বলছি অত্যন্ত আশার ব্যাপার হচ্ছে যে আমরা অনলাইনে আপাতত এক্সাম নিচ্ছি না, কিন্তু অনলাইনে এক্সাম নেওয়ার প্রযুক্তি নিয়ে ব্যাপক ভিত্তিক কাজ হচ্ছে। আমাদের বুয়েট এবং ইত্যাদি যারা প্রকৌশলী নিয়ে কাজ করছেন তারা বের করার চেষ্টা করছেন যে আমরা একাডেমিক কাউন্সিল কিংবা সিন্ডিকেটের একটা ডিসিশন নিয়ে আমরা কিভাবে পরীক্ষা পর্যন্ত নিতে পারি, সেই সফটওয়্যার আবিষ্কার কিন্তু চলছে। সুতরাং আমাদের দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জিনিসটাকে উই হ্যাভ টেকেন আপ অ্যাজ এ চ্যালেঞ্জ এবং এই পদ্ধতি আমরা এগোব। আর আর যদি এর মাঝে আমরা দেখি যে পরিস্থিতি উন্নত হয় তাহলে আমরা কিন্তু ওই সেমিস্টারগুলো যেগুলো শেষ হচ্ছে সেগুলো আমরা পরীক্ষা নিতে পারব। পাশাপাশি আমি বলতে চাই, আপনারা আরও জেনে খুশি হবেন যে আমাদের এখন প্যান্ডেমিক COVID-19 শেষ হয়ে গেল, আবার দেখা গেল যে কিছুদিন পরে অন্য একটা অবস্থার সৃষ্টি হলো, আমাদের ঘরের বাইরে আমরা যেতে পারছি না। সেই জন্যে আমাদের রিমোট এডুকেশনের, করেসপন্ডেন্স এডুকেশনের একটা ধারা, আমাদের স্থায়ী একটা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। এটা এইভাবে হতে পারে আংশিক অনলাইনে, আবার আংশিক কিন্তু আপনি দেখবেন যে যে এডুকেশনাল, হায়ার এডুকেশনাল টিভি বা বা ইউনিভার্সিটি টিভি, এই ইউনিভার্সিটি টিভির ধারণাটিও কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে এবং এটি নিয়েও ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কাজ করছে যে আপাতত একটি চ্যানেলের মাধ্যমে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের আমাদের যে সমজাতীয়, যেমন ট্রিপলি সকল বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি কোর্স একই ধারায় পড়ে, সুতরাং আমাদেরকে প্রথমে কন্টেন্টটা নির্ধারণ করতে হবে। এই কন্টেন্ট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা আরও বড় বিশ্ববিদ্যালয়ের, আমার বিশ্ববিদ্যালয়ের ভালো শিক্ষক রয়েছে, কন্টেন্ট যদি প্রস্তুত করে ট্রিপলির একটি কোর্সে কন্টেন্ট প্রস্তুত করে যদি আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে সাবমিট করি তাহলে সেই কন্টেন্টটি দেখা যাবে যে সেটি কিন্তু ওই টিভির মাধ্যমে মানে সঞ্চারিত হচ্ছে এবং সেটাকে ডেলিভারি দেওয়া হচ্ছে। সুতরাং এই আপতকালীন সময়ের জন্য আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট এবং মোডস অফ ডেলিভারি এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জাহিদ জসিম কিংবা লাইকের মতো এরাও কিন্তু একটা নতুন মোড, এটা এরাও কিন্তু একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে LMS বলে, এরই একটি কিন্তু নতুন রূপ নিয়ে হয়তো আবির্ভূত হবে, এটাকে আমরা স্বাগত জানাবো।
সেই জায়গাগুলো কিন্তু রয়ে গেছে, আমাদের ঘাবড়ার কারণ নেই। আমরা আমরা কোন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে যাব, এটা কি টিভি হবে, এটা কি টেলিভিশনের মাধ্যমে যদি আমরা স্মার্টফোন স্মার্ট বোর্ড ব্যবহারটা শিখি, তাহলে কিন্তু আমরা এখন যারা দাবি করছি যে অনলাইন ক্লাসে আমরা টিউটর ইয়ে করাতে পারছি না, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করাতে পারছি না, স্মার্ট বোর্ডের মাধ্যমে টেলিভিশনে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশনে কিন্তু ওই রকমের কিন্তু ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস এর ব্যবস্থাও করা যাবে। সুতরাং আমরা কিন্তু সকল কিছু করতে পারব। ব্যাপারটা হচ্ছে আমার প্রিয় সহকর্মী শাইনুর রহমান বলে গেছেন, সেলিম তোহা বলে গেছেন যে এই ব্যাপারটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে। আসুন আমরা এই গুরুত্বটা উপলব্ধি করি, মাইন্ড সেটটা আমরা চেঞ্জ করি, কারণ সম্ভব পরের জন্য সবসময় প্রস্তুত থাকাই হচ্ছে সভ্যতা। আজকে করোনার আক্রমণে যে বিপর্যস্ত পৃথিবী, এর জন্য করোনা ভাইরাসের কোভিড-19 ভয়াবহতা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের অপ্রস্তুতি। আমরা এরকম একটা ব্যবস্থার কথা স্বপ্নেও ভাবিনি। সুতরাং যারা বেশি অপ্রস্তুত তারা বেশি কিন্তু ভিক্টিমাইজড হয়ে যাবে। সুতরাং আমাদের নানা ক্ষেত্রে জীবনের শুধুমাত্র প্রস্তুতি নিতে হবে। আমাদের এই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় 19-20 ঘন্টা প্রতিদিন কাজ করে যাচ্ছেন, ক্লোজ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। এখন যে বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে, যে বাংলাদেশের টেলিকমিউনিকেশনস এখন দূর স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই বাংলাদেশ কেন অনলাইন এডুকেশনের মতো একটা সামান্য বিষয় থেকে পিছিয়ে থাকে? আসলে দরকার হলো আমাদের আন্তরিকতা, দরকার হলো আমাদের উপলব্ধি, দরকার হলো আমাদের দায়বোধ। এই যে মাসের পর মাস আমরা একটা প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রয়েছি, কিন্তু এই দেশ এবং মাতৃকা কিন্তু আমাদেরকে বঞ্চিত করছে না। আমাদের বেতন ভাতা, আমাদের সুযোগ সুবিধা সকলই বহাল রয়েছে। আজকে এই চতুর্থ শিল্প বিপ্লবের যে সময়ে, যেখানে একটি মেশিন 10,000 লোকের কাজ করবে, আপনারা জানেন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এনর্মাস ডেটা প্রসেসিং আমাদের হচ্ছে, আমাদের ইন্টারনেট অফ থিংস হচ্ছে, আমাদের ন্যানো টেকনোলজি হয়েছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে, আমাদের রোবোটিক্স হয়েছে, আমাদের 3D প্রিন্টিং হয়েছে, আমাদের ক্লাউড কম্পিউটিং হয়েছে। এই বিষয়গুলো যদি আমরা না বুঝি, এবং জননেত্রী শেখ হাসিনার শিক্ষা দর্শনের মূল কথা হলো চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী একটি জনসম্পদ গড়ে তোলা, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা, এবং আমাদের যে অর্জিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, এটি করতে গেলে বিশ্ববিদ্যালয় সমূহ চালু রাখতে হবে যে কোনো মূল্যে। চালু থাকবে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিকভাবে, অস্বাভাবিক অবস্থায় হয় অনলাইন এডুকেশনের মাধ্যমে রিমোট, অথবা শিক্ষা টিভি, অথবা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যেটাই জুৎসই আমাদের জন্য সহজ গ্রাহ্য, তার মাধ্যমে সেটি আমরা গ্রহণ করব। সুতরাং এই মানসিকতা সৃষ্টির একটা বহিঃপ্রকাশ হিসেবে আজকের যে এই ওয়েবিনার আয়োজন করা হয়েছে, আমি গভীরভাবে বিশ্বাস করি এই ওয়েবিনারে ওয়ার্কশপ শেষে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন কিছু আমাদের আমরা সহজে কম খরচে কোন জিনিসটা, কোন প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবো, কোন ভার্চুয়াল প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবো, আবার কোন প্ল্যাটফর্মটি আমরা আমাদের জন্য আরও সুবিধাজনক হবে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে, সেগুলোর প্রশিক্ষণ আমরা শিখবো। আমরা মনে করি যে আন্তরিকতা থাকলে, কেননা আমি আমি ইয়ের লোক নই, ICT-র লোক নই, বাট এইটুকু বুঝি ICT-র উৎকর্ষের চিহ্ন হচ্ছে এটি ইউজার ফ্রেন্ডলি। আপনার আন্তরিকতাই কিন্তু আপনাকে ব্যবহারটি শেখাবে, ICT-র অর্থই হচ্ছে। সুতরাং এই আন্তরিকতা বিকশিত হবে, এবং আমি যে আশাবাদ নিয়ে আমার বক্তৃতা শুরু করেছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় আপতকালীন সময়ে এই যে বিকল্প শিক্ষা ব্যবস্থা গ্রহণে যে অগ্রগামিতা দেখিয়েছে সেটি আরও বেগবান হবে, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এটি গ্রহণ করবে না, এটির থেকে পরিত্রাণের পথ পর্যন্ত বাতলে দেবে জাতিকে, পৃথিবীকে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে, এবং এই দীর্ঘ সময় ধরে আমার এই বক্তৃতা জানিয়ে আজকের মতো আমার বক্তৃতা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।
মাননীয় উপাচার্য স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের এত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। তো স্যার ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি করোনা আমাদেরকে বিভিন্ন প্রবলেমে ফেলেছে, বাট একই সাথে নতুন সুযোগ সৃষ্টির একটা পথ দেখিয়েছে। কারণ আজকে করোনা আছে, আজ থেকে 10 বছর পরে আবার এরকম একটা ভয়াবহ করোনা আসবে কিনা, তো তার জন্য আমাদের তো প্রস্তুতি নিতে হবে। তো মূলত করোনা আমাদের এই চ্যালেঞ্জটুকু নেওয়ার বা আমাদের গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত করতে শিখিয়েছে। এবং স্যার আরেকটা জিনিস বলেছেন যে অনলাইন এক্সাম, অ্যাকচুয়ালি অনলাইন এক্সাম নেওয়ার কিন্তু অনেক এস্টাবলিশড, অনেক পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে অনেক সফটওয়্যার সিস্টেম আছে, তো সেগুলো আমরা LMS যেটা স্যার বললেন আমরা কিন্তু সেগুলোও দেখতে পারি। তো এটার জন্য অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করবেন যে আমরা কোন LMS তে কাজ করবো। যেমন আমরা মূলত এখন যেটা করছি সেটি হলো যে জুম ইউজ করছি, জুমটা হলো আমাদের কন্টেন্ট ডেলিভারি, বাট ক্লাস ম্যানেজমেন্টের জন্য কিন্তু LMS হিসেবে কিন্তু আমরা গুগল ক্লাসরুম বা জি সুইট ব্যবহার করতে পারি, অর্থাৎ দুটো একসাথে আমাদের ব্যবহার করতে হতে পারে। তো যাই হোক, তো আমরা এখনো যেহেতু অনেক চ্যালেঞ্জিং মানে পর্যায়ে আছি, বাট আমাদের কিন্তু লক্ষ্য ঠিক আছে যে আমরা শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকব। এখন আমাদের সামনে আমাদের হাতের কাছে যাই আছে, যে টেকনোলজিটা আমাদের কাছে অ্যাভেলেবল আমরা সেটা গ্রহণ করছি, বাট এটা অবশ্যই একটা মানে একটা পারফেক্ট একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে আসতে হবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। সেটি হচ্ছে যে আমরা অনলাইনের পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস উৎসাহিত হচ্ছে, সেটা হচ্ছে অফলাইন। অফলাইন মানে আমার 100 জন ছাত্রের মধ্যে পার্টিসিপেট করলো 80, আর বাকি 20 জনের জন্য যে আমি যে বক্তৃতাটি দিলাম বা স্পিচটি দিলাম বা যে ক্লাসটি নিলাম এটি ইউটিউব বা অন্য কোনো, এটা ইউ উইল বি নোয়িং মাচ বেটার যে আমরা অফলাইন সুযোগ মতো বাকি 20% যেন ওইটা পেয়ে যায় আর কি, ঠিক আছে এটাকে। আর দ্বিতীয় হলো আমরা প্রত্যাশা করছি যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তৎপরতায় আমাদের যারা যে 20% বা 10% যারা আর্থিক অসঙ্গতির কারণে সম্পৃক্ত হতে পারছে না তাদের ব্যাপারেও হয়তো একটা দিক নির্দেশনা আসবে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আমরা আশাবাদ ব্যক্ত করি যে 2-3 মাসের মধ্যে হয়তো একটা ভালো অবস্থা আসবে। এর মাঝে আমরা বলেছি যে যদি যদি কোনো ক্লাসে 10% 20% শিক্ষার্থী হয়তো ডেটা কেবল কেনার মানে অপর্যাপ্ততার কারণে আর্থিক অসঙ্গতির কারণে না কিনতে পারে, তাহলে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক যদি সেটি শনাক্ত করে, সত্যিকার অর্থে কেউ যেন সুযোগ গ্রহণ না করে, শনাক্ত করে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করে, আমরা আমাদের সীমিত সাধ্য নিয়ে তার পাশে কিন্তু ওই আর্থিক সঙ্গতি নিয়ে দাঁড়াব। এই কথা হলো যে আমাদের আমরা কোনোভাবেই কোনো কারণই আমাদের অনলাইন প্রক্রিয়া থেকে বিযুক্ত থাকার জুৎসই কারণ যেন না হয়, এর জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি মাননীয় প্রভাইস চ্যান্সেলার এবং ট্রেজারার মহোদয় এক পায়ে খাড়া, আমাদের সীমিত সাধ্যের মধ্যে যতটুকু বিশেষ করে অনলাইন ক্লাস চালু করার জন্য আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকার জন্য যতটুকু করা সম্ভব আমরা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটাই স্যার আমাদের মোটিভেশন বা স্পিরিট যে আমরা 10% 20% ছাত্র যদি টেকনিক্যাল বা আর্থিক কোনো কারণে যদি উপস্থিত হতে না পারে তো তাদের জন্য কি করছে। তো আমাদের স্যার ওই যে LMS যেটা গুগল ক্লাসরুম আমরা ওইখানে আমাদের স্যার আমাদের যে ভিডিওকৃত যে লেকচার আছে সেটা আমরা ওখানে মানে কি আপলোড করব, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোর্স শিক্ষকের মাধ্যমে যদি তাদের সত্যিকারের কোনো প্রবলেম থাকে তো সেটাও স্যার আমরা করে আপনাদের কাছে জানাবো। আপনারা স্যার অবশ্যই ব্যবস্থা নেবেন, আমরা জানি আপনাদের প্রতি স্যার আমাদের আস্থা আছে। তো স্যার এই মুহূর্তে আপনাদেরকে স্যার আমাদের এই এই সেশনটা আমরা শেষ করতে যাচ্ছি। তো আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় কোষাধ্যক্ষ স্যার প্রফেসর ডক্টর সেলিম তোহা স্যার, প্রফেসর শাহিনুর রহমান এবং প্রফেসর ডক্টর রশিদ আশকারী স্যার, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমি 3 জন স্যারকে একসাথে দেখতে পাচ্ছি, আমি বা আমরা সবাই যারা আছি পার্টিসিপেন্ট, এটাও আমাদের জন্য একটা অনেক বড় বিষয়। তো স্যারদেরকে এত দীর্ঘ সময় দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞ। এবং আমি একই সাথে এখন আমাদের যে মেইন ফ্যাসিলিটেটর ডক্টর আবুল আইককে অনুরোধ করব তার পরবর্তী যে সেশনটা আছে সেটি চালু করার জন্য। তো স্যারদেরকে সবাইকে আসসালামু আলাইকুম স্যার। এক ঘন্টা নষ্ট করলাম, আমরা বিদায় নিচ্ছি।
লাইক ভাই আসসালামু আলাইকুম ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত টিচিং এন্ড লার্নিং ম্যানেজমেন্ট ইউজিং ভার্চুয়াল প্ল্যাটফর্মস শীর্ষক আজকের এই অনলাইন ওয়েবিনারে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ আশকারি উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সেলিম তোহা সহ সম্মানিত সকল শিক্ষক বৃন্দকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবু রায়। আমি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। তবে ইবির সাথে আমার শিকড়ের সম্পর্ক। আমি এই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন টেকনোলজি বিভাগ থেকেই অনার্স এবং মাস্টার্স শেষ করেছি এবং দুবছর শিক্ষকতাও করেছিলাম। তাই ইবির সাথে আসলে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। ইবি পরিবারের সাথে এরকম একটি ভার্চুয়াল প্রোগ্রামে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। তো আজকে যে বিষয়টি আসলে নির্ধারণ করা হয়েছে সেটি অনেক ব্যাপক, যে টিচিং এন্ড লার্নিং ম্যানেজমেন্ট ইউজিং ভার্চুয়াল প্ল্যাটফর্মস। আমি এস যোগ করে দিব, কারণ একটা প্ল্যাটফর্ম না, আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো একেবারে সিঙ্গেল প্ল্যাটফর্মে আমরা এখনো বাংলাদেশে সেভাবে তেমন কেউ আসতে পারেনি। সুতরাং আমরা অনেক সময় বেশ কয়েকটি প্ল্যাটফর্মের কম্বিনেশনে এই কাজগুলো করব। তো সেজন্য অনেক বিস্তারিত যদি আজকে এই সেশনে বলতে যাই তাহলে আমার মনে হয় অনেকের ধৈর্যস্যুতি ঘটতে পারে। এজন্য আমি প্রথমত প্রেজেন্টেশন গুলো, প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এর মাঝেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব যেন এই কোশ্চেন আনসার যে অংশ আছে ওই অংশে লিখে দেওয়ার জন্য, তাহলে আমরা কোশ্চেন আনসার সেশনে সেগুলোর উত্তর দিতে পারবো। তো আর একটা বিষয় বলে রাখি যে আমি এর মাঝে যেহেতু বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বা বিদ্যুৎ সংযোগ মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করে, তবে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আশা করি ধৈর্য হারবেন না, আমি দ্রুতই ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। তো তারপরে আমি এখন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমার যে টেকনিক্যাল সেশন সেটি শুরু করতে যাচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, সবাই আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমার পরিচয় মোটামুটি আগেই দিয়েছি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছি। আমি বেশ কিছুদিন সেখানে নেটওয়ার্কিং এন্ড আইটি ডিরেক্টর হিসেবে ছিলাম, আর আমি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইটিপলি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর হিসেবে আছি। তো প্রথমেই খুব সংক্ষেপে আমরা যদি বলি যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আমরা ডিস্টেন্স লার্নিং এর জন্য, শুধুই প্যান্ডেমিক এর জন্য নয়, তো আমরা কি কি বিষয়ে এই ডিস্টেন্স লার্নিং এর প্ল্যাটফর্ম গুলোকে কাজে লাগাই। তো মূল উদ্দেশ্য আমাদের তিনটি, একটা হচ্ছে টিচিং, রিসার্চ এবং এভালুয়েশন। তো মূলত বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো না, বিশ্ববিদ্যালয়গুলো আসলে এখন এই যে টিচিংটা এটার দিকে ফোকাস দিচ্ছে। রিসার্চ, কিছু কিছু সাবজেক্টের জন্য রিসার্চ করা সম্ভব এবং অনেক ক্ষেত্রে বেশ ভালো ব্যবস্থা আছে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা আর্টিকলি বা এরকম টেকনোলজিক্যাল কিছু সাবজেক্টের কিছু বিশেষ দিকের জন্য, সব দিকে তাও নয়। আর ইভালুয়েশনটা আমি যেটি মাননীয় উপাচার্য মহোদয়ের বক্তব্য থেকেও জানলাম যে আমরা এখনো ইভালুয়েশনের দিকে ওইভাবে মনোযোগ দিতে পারিনি, তবে খুব শিগগিরই হয়তো এরকম যদি দীর্ঘায়িত হয় এই অবস্থা তাহলে ইভালুয়েশনের দিকেও আমরা যাব। তো তাহলে এই তিনটা কম্বিনেশনে আমরা যদি কোনো একটা সিস্টেমের কথা বলি তাহলে সেই সিস্টেমটাকে আসলে বলা হয় টোটালি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS। তো LMS এর সংজ্ঞা খুব সংক্ষেপে যদি আমরা দেখি যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, ডকুমেন্টেশন, ট্র্যাকিং, রিপোর্টিং এন্ড ডেলিভারি অফ এডুকেশনাল কোর্সেস, ট্রেনিং প্রোগ্রামস অর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামস। সুতরাং শিক্ষা আদান প্রদানের যত প্রকার বিষয় আছে
সবকিছুই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে অন্তর্ভুক্ত। তো এটি মূলত ই লার্নিং থেকে উদ্ভূত হয়েছে এই শব্দটা। যদিও প্রথম দিকে শুধুমাত্র শিক্ষাদান আদান প্রদান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা ব্যবহার করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা অনেক ব্যবসা প্রতিষ্ঠানও তাদের যে শিক্ষা বেচা কেনা টাইপের যে একটা কোর্স ডিজাইন করে রাখলো, সেই কোর্সটা আপনি একটা নির্দিষ্ট ফি এর মাধ্যমে সেখানে এনরোল করে সেই কোর্সটা কমপ্লিট করতে পারবেন, এরকম অনেক তৈরি হয়ে গেছে। যার ফলে এখন শুধুমাত্র অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই যে আপনি শিখতে পারছেন তা না, বরং ওই ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্ল্যাটফর্ম আছে সেগুলোতে গিয়েও শেখা যায়। তো ওখান থেকে এই সংজ্ঞা থেকে আমরা যদি ফিচার্স গুলো বের করি কি কি ধরনের এর ফিচার্স আছে, সেটা হচ্ছে যে ম্যানেজিং কোর্সেস ইউজার্স এন্ড রোলস, যে কোন কোন কোর্স থাকবে সেখানে ছাত্র শিক্ষক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি তাদের কি রোলস থাকবে সেগুলো এলএমএস এর ভিতরে থাকতে হবে। তারপরে সেখানে অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকবে, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যবস্থা থাকবে এবং অন্যান্য রেকর্ড কিপিং। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস থাকবে সেটা হচ্ছে ইউজার্স ফিডব্যাক থাকবে, যে ছাত্রছাত্রীরা কেমন শিখলো, তারপরে তারা একজন একটা কোর্সের কতটা এনজয় করলো, সেই ধরনের বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত থাকে। তো আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, খুব পপুলার এক্সাম্পল গুগল ক্লাসরুম, যেটি আসলে বর্তমানে আরো এক্সটেন্ডেড ভাবে দিচ্ছে জি সুইট এর মাধ্যমে, ফর এডুকেশন, জি সুইট ফর এডুকেশন। এরপর আছে মোডল, মাইক্রোসফট টিমস এবং আরো অনেকগুলো পেইড এলএমএস, যেগুলো বললাম আমরা, কোর্সেরা, ইউডাসিটি, ইউডমি, এরকম অনেকগুলো। তো এইগুলোর ভিতরে সবগুলোকেই আমরা যে এলএমএস এর সংজ্ঞা দেখলাম যে টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম, সবকিছুই সব এলএমএস সিস্টেমই কিন্তু অন্তর্ভুক্ত করে না, বরং কোন কোন এলএমএস সিস্টেম পার্শিয়াল ফিচার গুলো রাখে। তো সেই হিসাবে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন যদি শুধু ক্লাস নেওয়া, ভিডিও তৈরি করা এই ধরনের প্ল্যাটফর্ম বা টুলস আমরা বলি, তাহলে জুম, গুগল মিট, যেটা জি সুইট ফর এডুকেশনের সাথে আসলে পাওয়া যায়। তারপরে একটু এটা নিয়ে নিই, স্পটলাইটটা নিয়ে নিই। তারপরে ফেসবুক, ইউটিউব, আমরা এখানে সরাসরি লাইভ দিতে পারি, ছোটখাটো ভিডিও এডিটিংও এখানে করা যায়, তবে খুব বেশি অ্যাডভান্সড কিছু না। ওপেন ব্রডকাস্টিং সিস্টেম, এটা স্ট্রিমিং করা বা ভিডিও তৈরি করা এগুলোর জন্য ব্যবহার করা যায়। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করেও কিন্তু একটা স্লাইড প্রেজেন্টেশন একই সাথে মাইক্রোফোনের মাধ্যমে আপনি কথা বলে সেইটা একটা ভিডিও হিসাবে তৈরি করা সম্ভব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে, এটি অনেকে করে থাকে। তারপরে জ্যামবোর্ড, হোয়াইটবোর্ড, এইগুলো আমরা ইন্টারঅ্যাক্টিভ যে বোর্ড, সেই বোর্ডের অনলাইন ভার্সন হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো আমি খুব ছোট্ট একটা সিনারিও জেনারেট করার চেষ্টা করেছিলাম যে আমরা কিভাবে করতে পারি। এটা আসলে যার যার ব্যক্তিগত চয়েস, ঠিক আছে, যে কে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবে, কার কোনটা ভালো লাগছে, সেটি হতে পারে ব্যক্তিগত, আবার হতে পারে ডিফাইন্ড বাই দা ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন যদি কমপ্লিটলি একটা প্ল্যাটফর্ম ডিজাইন করে দেয় যে আপনাদেরকে এর ভিতরে থাকতে হবে, সেটা বেটার, কারণ তাহলে একটা ইউনিফাইড ওয়ে থাকে। আর এখন যেহেতু আমাদের ওরকম কিছু নেই, সুতরাং আমরা আসলে কিছুটা স্ক্যাটার্ড হবেই, কারণ এখন বলা যায় অনেকটা আমরা অ্যানালাইসিস পর্যায়ে আছি, পরীক্ষণ পর্যায়ে আছি যে কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য ভালো হতে পারে। তো আমি সেরকম ক্ষেত্রে একটা সিনারিও তৈরি করার চেষ্টা করেছি যে আমরা জুমে ক্লাস নিতে পারি, সরাসরি ক্লাস। তো সরাসরি ক্লাসে আমরা আগেই জানলাম যে সবাই উপস্থিত থাকে না, সুতরাং সেখান থেকে আমরা ভিডিও রেকর্ড করব। সেই ভিডিও রেকর্ডেড ভিডিওটা আমরা ফেসবুকে দিতে পারি। ফেসবুকের সাথে সাথে আরেকটু বলে নিই, সব ধরনের ভিডিও বা আমরা যদি অডিও দিতে চাই, তাহলে একই সাথে আমরা গুগলের অ্যাকাউন্ট আসলে সবার আছে, সুতরাং গুগলের যে ড্রাইভ আছে, গুগল ড্রাইভ, সেই ড্রাইভে আমরা শেয়ার করেও কিন্তু সেটা ফেসবুকে লিংক দিয়ে দিতে পারি। ফেসবুকের কথাটা আমি এখানে আনছি এই কারণেই যে ফেসবুকে আমরা শিক্ষক, ছাত্রছাত্রী সবাই বেশ ভালো অ্যাক্টিভ, সুতরাং আমরা যদি কোনো নোটিশ দিই ফেসবুকে, তাহলে দেখা যায় যে আমি নিজে দেখেছি যে একটা নোটিশ যখন দিই তাহলে 30 জন ছাত্রছাত্রীর ভিতরে 20 জন এক ঘন্টার ভিতরেই দেখে ফেলে, আর 10 জন হয়তো বা একটু পরে দেখে 2-3 ঘন্টার ভিতরে। তো এজন্য আমরা ফেসবুক গ্রুপটাকে, তো ফেসবুকের অবশ্যই একেবারে পাবলিক অপশনটা না, বরং আমরা গ্রুপটা ব্যবহার করতে পারি, যেখানে শুধুমাত্র যে ছাত্রছাত্রী এবং শিক্ষক তারাই থাকবে। এরপরে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। এটি আসলে
এই যে অ্যাসাইনমেন্ট দেয়া ছাত্রছাত্রীদের সাথে ওখানেও ইন্টারঅ্যাকশনের ব্যবস্থা আছে, তবে অ্যাসাইনমেন্ট দেয়া নেয়া এবং কুইজ দেয়া নেয়ার জন্য গুগল ক্লাসরুমটা একটা খুবই সুন্দর একটা ব্যবস্থা। এখানে ইচ্ছা করলে পরীক্ষাও নেওয়া যেতে পারে, তবে গুগল জি স্যুটের মাধ্যমে বর্তমানে অ্যাসাইনমেন্ট নামে আরেকটা অ্যাপ্লিকেশন তারা দিচ্ছে যেটা আরো অ্যাডভান্সড। তো অ্যাসাইনমেন্টটা এখনো পর্যন্ত ওইভাবে ফ্রি না বা সবার জন্য অ্যাভেলেবেল না। তো এরপরে স্যার যদি কখনো আমাকে ইন্টারাক্ট করতে চান তাহলে মানে আমাকে জাস্ট বলবেন, আমি তখন একটু থামবো আর কি, ঠিক আছে? বা কোনো ধরনের কোনো ক্লারিফিকেশন বা অন্য কারোর জন্য যদি কোনো কিছু বলতে হয়। স্যার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ আমার সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমি প্রথমেই একটা জিনিস দেখাই যে আমাদের ক্লাস রুটিন একটা দরকার হয়। তো স্যার নিউ নর্মালের কথা বললেন, নিউ নর্মাল মানে আমরা যখন আমরা আর কখনোই সেই পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো না, বরং আমাদের একটা স্বাভাবিক অবস্থা হবে আমাদের এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, সেটাকে আমরা নিউ নর্মাল বলছি। তো সেই নিউ নর্মালে আমরা আমাদের ক্লাস রুটিনটাকেও কি একটু চেঞ্জ করে নিতে পারি, কারণ সবকিছুরই রূপান্তর ঘটবে আমাদের নিউ নর্মালে। তো সেক্ষেত্রে কেমন হতে পারে একটা ক্লাস রুটিন? আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দেখাই যে আমি আমার ডিপার্টমেন্টের একটা ক্লাস রুটিন এরকম ভাবে ডিজাইন করেছি, আপনারা এটি হয়তো আপনারাও করতে পারেন। যেমন আমাদের ডিপার্টমেন্টের ব্যাচ 5 থেকে শুরু করে ব্যাচ 11 পর্যন্ত অ্যাক্টিভ ব্যাচ আছে। তো অ্যাক্টিভ ব্যাচ সবাই হয়তো সেইভাবে সবার সমানভাবে ক্লাস হচ্ছে না, কিন্তু তারা এখনো চলে যায়নি আর কি, এখনো পর্যন্ত এই কয়টা ব্যাচ তারা আমাদের এখানে আছে। তো যদি বা এদের প্রায় শেষ পর্যায়ে, সেজন্য তাদের সেরকম কোনো ক্লাস নেই। তো এখানে আমি রেখেছি ব্যাচ গুলো, আমরা আমাদের যদি কারোর ইয়ার সিস্টেম থাকে তাহলে ইয়ার গুলো রাখতে পারি, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা অটো নাম্বার ব্যাচ, এটাই আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ ব্যাচ নাম্বারটা ইউনিক থাকে। তো সেরকম ব্যাচ নাম্বার গুলো এদিকে লিখলাম। আর এদিকে আমি একটু হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে অনেকের যে আমি 0 hour থেকে শুরু করে 23 hour পর্যন্ত আমি স্লট রেখেছি, টাইম স্লট। অর্থাৎ 0 hour বলতে আমরা বোঝাচ্ছি রাত 12টা থেকে 1টা, আর 23 hour বলতে বোঝাচ্ছি রাত 11টা থেকে রাত 12টা পর্যন্ত। তাহলে এই পুরোটা সময়ের ভিতরেই আমার ছাত্রছাত্রী এবং শিক্ষকরা যদি তারা রাজি থাকে যে তারা ওই কোনো একটা সময়ে ক্লাস করবে, তাহলে সেই সময়ে সেই শিক্ষক সেই জায়গাটাকে বুকিং দিয়ে দিবে। এর জন্য আমরা খুব সহজেই এখানে আমি যদি বলি এই প্রত্যেকটা শিক্ষকের একটা করে সংক্ষিপ্ত নাম থাকে, তাহলে সেই সংক্ষিপ্ত নামটা আমরা ওখানে দিয়ে দিতে পারি। যেমন ব্যাচ 8 এর, ব্যাচ 8 এর স্যাটারডে সে আমি 7টার সময় আমি একটা ক্লাস নিতে চাই, ঠিক আছে? তাহলে আমি এখানে সিম্পলি আমার যদি সংক্ষিপ্ত নাম এল দেওয়া হয় তাহলে এল আমি এখানে বসিয়ে দিলাম। অন্য শিক্ষকরাও কিন্তু এই যে রুটিনটা তারাও কিন্তু এটা দেখতে পাচ্ছে, 24 hours যে কেউ যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে, কিন্তু শুধুমাত্র শিক্ষকরাই এখানে পরিবর্তন করতে পারবে, এবং কে কখন পরিবর্তন করবে সেগুলো এই এডিট হিস্ট্রিতে থাকে। সুতরাং আমি যদি এটা বুকিং করে ফেলি তাহলে অন্য শিক্ষকরা জানতে পারলো যে ওই ব্যাচের ক্লাস কতটা সময় নিবে, সুতরাং এই টাইমটাতে আর কেউই ক্লাস নিতে পারবে না। তো আপনাদের যদি এটা দরকার হয় তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে দিই, ইচ্ছা করলে এটাকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। তো এটাও একটা কিন্তু জি স্যুটে বা গুগলের একটা অ্যাপ্লিকেশন, সেটি অনেকেই জানেন। তারপরেও দেখেন যে আমি এই যে রুটিনটা এটা গুগলের শিটে তৈরি করা, সেটাকে আমরা খুব সহজে সবার সাথে, যে এখানে বললাম যে অ্যানিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ, তাহলে এই লিঙ্কটা যদি আমরা কপি করি, কপি করে আপনাদের সবাইকে আমরা চ্যাট বক্সে অল অ্যাটেন্ডিস কে আমি দিয়ে দিলাম, তাহলে আপনাদের কম্পিউটার থেকেও এই রুটিনটাকে আপনারা এখন দেখতে পাবেন, শুধুমাত্র দেখতে পাবেন, কিন্তু চেঞ্জ করতে পারবে আমার যে শিক্ষকরা আছে, এই যে শেয়ারিং করেছি আমার শিক্ষকদের সাথে, যাদেরকে আমি এডিট পারমিশন দিয়েছি এখানে আছে, তারা এডিট করতে পারবে। তো এরকম একটা ক্লাস রুটিন 24 hour থাকতে পারে। আপনাদের যদি মনে হয় যে এটা অযৌক্তিক যে রাত 12টা থেকে 1টা সেই সময়ের স্লট থেকে রাত 8টা পর্যন্ত, কি সকাল 8টা পর্যন্ত আমি কোনো ক্লাসে নিব না, তাহলে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে
8টা থেকে 9টা ক্লাস নিবো তাহলে এটাকে আপনি ডিলিট করে ফেলতে পারেন আপনার ড্রাইভে কপি করে নেয়ার পরে তাহলে ডিলিট করে ফেললে তখন আপনাদের যে অফিশিয়াল টাইম ডিপার্টমেন্টের সবাই যদি এগ্রি করে সেই অনুযায়ী একটা ক্লাস রুটিন তৈরি করে নিতে পারবেন ওকে এটা খুবই সহজ একটা জিনিস কিন্তু তারপরেও হয়তো কারোর কাজে লাগতে পারে এজন্য আমি এটা শেয়ার করলাম তো এরপর আমরা চলে আসি জুমে তো এইটা মোস্ট প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে আমরা জুম ইম্পর্টেন্ট হয়ে গেছে এই কারণে জুম ভিডিওর মাধ্যমে আমরা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রি পাচ্ছি তো এই কারণে প্রিমিয়াম অ্যাকাউন্টে বেশ কিছু ভালো ফিচার থাকে যার ফলে আমরা যদি জুমের মাধ্যমে ক্লাস নিই তাহলে হয়তো ওই ফিচারগুলো ব্যবহার করে ক্লাস নিতে পারবো যেটি অন্য কোনো ফ্রি যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে হয়তো পাবো না তো খুব সংক্ষেপে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু মন্তব্য যে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম স্পেশালি বেস্ট সুইটেড ফর ওয়েবিনারস এই যে আমরা এখন যেটা করছি এটা হচ্ছে ওয়েবিনার তাহলে এই ওয়েবিনারে ওয়েবিনারটাই আসলে আমরা জুমের জন্য সবচেয়ে ভালো কিন্তু যেহেতু এর ওই ফিচারগুলো আছে সেজন্য আমরা ক্লাস নিতে পারি আমরা ক্যামেরা দিয়ে দেখাতে পারি স্ক্রিন শেয়ার করতে পারি ভিডিও রেকর্ড করতে পারি এবং আরো অনেক ফিচার সেগুলো আমরা ক্লাস নেওয়ার জন্য ব্যবহার করতে পারি কিন্তু জুম একটা LMS না অর্থাৎ কমপ্লিট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম না সুতরাং আমাদের এই যে শুধুমাত্র ভিডিও কনফারেন্সিং টাইপের যে বিষয়টা এই বিষয়ের জন্যই জুমে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে সেজন্য অন্য কোনো একটা মাধ্যম আমাদের অন্য কাজগুলোর জন্য অবশ্যই দেখতে হবে তো জুম আমরা কিভাবে পেতে পারি জুম আমাদের পাওয়ার জন্য একটা হচ্ছে বেসিক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আমরা ফ্রি পেতে পারি কিন্তু সেখানে ক্লাসের যে টাইম সেটা হচ্ছে 40 মিনিটের লিমিটেশন আছে আরো অনেক ফিচার সেগুলো আমরা পাবো না ফ্রি অ্যাকাউন্টে ফ্রি অ্যাকাউন্ট পাওয়া খুব সহজ আপনি জাস্ট এখানে গিয়ে আপনার ইমেল এবং নাম দিয়ে সাইন আপ করলেই আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং জুম সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে আপনি ফ্রি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এটাতে আমি যাচ্ছি না কারণ এটা যে কেউই পারবে এগুলো আপনাদের অনেকেই হয়তো করেছেন কিন্তু আমি খুব দ্রুত তার সাথে চেষ্টা করব একটু বলার যে প্রিমিয়াম অ্যাকাউন্ট বিডিএন এর মাধ্যমে আমরা কিভাবে পাবো তো বিডিএন এর মাধ্যমে ওরা দুই ভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি দিয়ে থাকে একটা হচ্ছে যে বিডিএন জুম অ্যাকাউন্ট সরাসরি আপনার বিডিএন এর জুমের একটা অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন যেটা আপনার যে ডাউনলোড করে নিয়ে সেখানে জুমের ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে কাজ করতে পারবেন আর দুই নাম্বারটা হচ্ছে যে বিডিএন এর ভি সেশন অ্যাকাউন্ট অর্থাৎ বিডিএন এর ভি সেশন এর একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং ওখান থেকে আপনি মিটিং বা ক্লাসের যে শিডিউল সেগুলো তৈরি করে সেটা ব্যবহার করতে পারবেন সো দিস আর টু ওয়েজ তো প্রথম পদ্ধতিটা জন্য অর্থাৎ আমাদের যে বিডিএন এর জুম অ্যাকাউন্ট যদি আমরা পেতে চাই সেটার জন্য আমরা কিভাবে এগোতে পারি সেটি হচ্ছে যে বিডিএন এর জুম অ্যাকাউন্ট আমরা যদি পেতে চাই প্রথমে আমাদের একটা ইমেল করতে হবে বিডিএন কে বিডিএন কে ইমেল করার জন্য আপনার মেইল অ্যাড্রেস থেকে আপনি পাঠাবেন helpdesk@bdn.net.bd তে এবং আপনি একটা সিসি দিবেন vc@iu.ac.bd এবং সাবজেক্ট থাকবে এরকম যে কোনো সাবজেক্ট আপনি দিতে পারেন আমি একটা স্যাম্পল দিয়েছি রিকোয়েস্ট ফর এ বিডিএন জুম অ্যাকাউন্ট তারপরে এই কথাগুলো লিখে জাস্ট আপনার তথ্যগুলো দিলেন আপনাকে ভেরিফাই করার জন্য যে whether you are actually the teacher of this university or not তো এরপরে আপনি জাস্ট রিকোয়েস্ট করলেন যে আমাকে এরকম একটা জুম অ্যাকাউন্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি তো এরপরে উইথ ট্রিগার্স আপনার পরিচয়টা সংক্ষেপে দিয়ে দিলেন পদবি সহ উপরেই দেওয়া আছে জাস্ট নাম দিলেই হবে নিচে তো আপনি যদি আরো জুমের এই অ্যাকাউন্টের যে আরো তথ্য জানতে চান ওদের একটা ম্যানুয়াল আছে আমি এখানে লিংক দিয়ে দিয়েছি আচ্ছা তারপরে আমি খুব সংক্ষেপে কিভাবে হবে যে আপনি যদি মেইল দেওয়ার পরে ওরা আপনাকে একটা ফিরতি ইমেল দিবে ঠিক আছে জুম থেকে ইমেল দেওয়ার পরে এরকম একটা ইমেল পাবেন যে আপনার নাম দিয়ে বলবে যে বিডিরন এনওসি অর্থাৎ noc@bdn.net.bd created a zoom account for you তারপরে আপনাকে এরকম একটা বাটন দিবে যে অ্যাক্টিভেট ইওর জুম অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে অপশন দিয়েছে যে এখানে ক্লিক করলে যদি সমস্যা হয় তাহলে এই যে লিংকটা এটা কপি করে পেস্ট করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেল অ্যাক্টিভেট হওয়ার পরে কি করবেন একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে অপশন দিবে ওই অ্যাক্টিভেট হওয়ার পরেই আপনাকে ওখানে আসবে
তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য দেখেন অ্যাক্টিভেটের পরপরই ওরা বলছে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক এবং সাইন আপ উইথ এ পাসওয়ার্ড। তো এখানে আপনি যদি যখন ইমেল করেছিলেন, এই যে এই ইমেল, সেই ইমেলটা যদি জিমেইলের ইমেল হয় তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারেন সাইন ইন উইথ গুগল। তো আমি বলবো যে সবার জন্যই এগুলো ব্যবহার না করে আপনি সাইন আপ উইথ পাসওয়ার্ড করেন, ঠিক আছে? এটা করলে কোনো কনফিউশন থাকবে না। তাহলে এইখানে এসে আপনি আপনার নাম দিবেন, এরপরে এটা আসার পরেই এরকম একটা ফর্ম দিবে যেখানে আপনি আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, আপনার মতো কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ওই পাসওয়ার্ডটাই আবার দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি ব্রাউজারে গিয়ে এই যে ওয়েবসাইট অ্যাড্রেস https://btdn.zoom.us sign in, এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে আপনার যে ইউজার আইডি, যে ইমেল অ্যাড্রেস, ইউজার আইডি বলতে ওই ইমেল অ্যাড্রেসটা এবং আপনার যে পাসওয়ার্ডটা যেটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেহেতু এটা আমরা BDN এর মাধ্যমে ম্যানেজ করা হয়, BDN এর নিজস্ব একটা URL আছে, সেখানেও আপনি সরাসরি লগ ইন করতে পারবেন bdn.zoom.us, এখানে গিয়ে ওই একইভাবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি কোনো সময় আপনার পাসওয়ার্ডটা রিসেট করার দরকার হয় তাহলে এই লিংকে গিয়ে bdn.zoom.us ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ডকে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। ওকে, এরপরে আমরা চলে আসি যে আমাদের কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা ওয়েবসাইটে ছিলাম, তাহলে আমাদের জুম এর যে সফটওয়্যার সেই সফটওয়্যারটা দরকার। সেই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য এই লিংকে গিয়ে আপনি ক্লিক করলেই সফটওয়্যারটা ডাউনলোডের একটা অপশন দিবে এখানে, জুম ক্লায়েন্ট ফর মিটিংস। এই জায়গা থেকে আপনাকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে ওখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নিয়ে রান করবেন, ওটাতে ডাবল ক্লিক করলেই রান হবে, এগুলো সবাই জানেন। তারপরে এরপরে এরকম একটা আপনার ইন্টারফেস আসবে, জুমের যে মেইন ইন্টারফেস, প্রথম লগইন ইন্টারফেস। তাহলে সেই লগইন ইন্টারফেসে গিয়ে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন এবং পাসওয়ার্ড সেটা দিয়ে সাইন ইন করবেন। আমরা এগুলো অলরেডি করে ফেলেছি, আপনার যদি জিমেল হয় তাহলে অনেকে খুব সহজে জিমেল দিয়েও লগইন করতে পারে, বাট আমি যে ইন জেনারেল দেখাচ্ছি যে ওই ইমেল এবং পাসওয়ার্ড দিলেই আপনি লগইন করতে পারবেন। লগইন করার পরে এরকম একটা প্রথম যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা দেখাবে, যেখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সবগুলোই ব্যবহার আপনারা করে দেখবেন বা দেখেছেন অনেকেই যারা ব্যবহার করছেন। তো তার ভিতরে সেটিংস একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে বহু ধরনের সেটিংস আপনি চেঞ্জ করে নিতে পারবেন, আপনার মতো করে সেগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আরেকটা হচ্ছে যে জয়েন মিটিং এবং শিডিউল মিটিং, এই তিনটা জিনিস আমার কাছে মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো তিনটা দাগ দিয়েছি। তো শিডিউলটা প্রথমে দেখি যে একটা মিটিং আপনি কিভাবে শিডিউল করবেন। মিটিং মানে আমরা আসলে এখানে বুঝছি যে ক্লাস, ঠিক আছে? তো শিডিউল মিটিং এ প্রথম যদি আপনি একটা মিটিং শিডিউল মিটিং এ ক্লিক করেন তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো সেই ডায়লগ বক্সে গিয়ে আপনি আপনার কখন ক্লাস নেবেন, ডেট, এখানে একটা নাম দিবেন ক্লাসের নাম, আমি যেমন নাম দিয়েছি ডেমো ওয়ান টাইম মিটিং, এরকম নাম দিয়ে আপনি আপনার ক্লাস অনুযায়ী নাম দিতে পারেন, চেঞ্জ করতে পারেন যেকোনো। তারপরে সেই ক্লাসটা শুরু হবে কয়টায় এবং কত তারিখে, ডিউরেশন কত, এই জিনিসগুলো আপনি ঠিক করে দিতে পারবেন। ঠিক করে দিয়ে আরো বেশ কিছু অপশন আছে যে সেই মিটিংটা আপনার প্রত্যেকটা জুম আইডির জন্য একটা করে পার্সোনাল মিটিং আইডি থাকে। তো পার্সোনাল মিটিং আইডিটা আমি নরমালি প্রেফার করি না ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করার জন্য, কারণ ওটা তো আপনার পার্সোনাল, আপনি বরং আপনার ক্লাসের জন্য আলাদা একটা মিটিং আইডি জেনারেট করে নিতে পারেন। তো এটা হচ্ছে ওয়ান টাইম মিটিং বা ওয়ান টাইম ক্লাস। এখানে আরো কিছু অপশন আছে যেগুলো খুবই অবভিয়াস, যে ভিডিওটা আপনি পার্টিসিপেন্টরা আপনি যখন জয়েন করবেন সেটা শুরুতেই ভিডিওটা অফ থাকবে না অন থাকবে, আপনারটা পার্টিসিপেন্টটা পার্টিসিপেন্টরটা অন থাকবে না অফ থাকবে সেটি। এরপরে এই অপশনগুলো আছে, আপনি ক্যালেন্ডারে সেটা শিডিউল করে রাখতে চান কিনা, আর অ্যাডভান্সড কিছু অপশন আছে। আচ্ছা, এরপরে শিডিউল দিলেই আপনার মিটিংটা ওই টাইমের জন্য তৈরি হয়ে যাবে, মিটিং বা ক্লাসটা। তো শিডিউল মিটিং আরেকটা অপশন হতে পারে যে এই দেখেন রেকারিং। রেকারিং মানে হচ্ছে যে সাধারণত এটা একটা জেনারেল সেন্স যে আমরা যখন একটা ক্লাস নেই, তার মানে একটা কোনো ব্যাচের সাথে যখন ক্লাস নেই তাহলে ওই ক্লাসটা আমরা একবারই শেষ করে ফেলবো না, তাই না? প্রতি সপ্তাহে দুইবার অথবা প্রতি সপ্তাহে একবার
বা বারবার সেটা ঘটবে, তাহলে সেই ঘটার জন্য একটা মিটিং আইডি ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। মানে প্রতিবারের জন্য আলাদা আলাদা জেনারেট করবে সেটা না করে, মানে একটা মিটিং আইডি যেটা হবে সেইটা আমি বারবার ব্যবহার করতে পারবো, সেটাকেই রিকারিং মিটিং এর কথা বলা হচ্ছে। তাহলে এখানে ক্লিক করলে দেখেন যে এই যে স্টার্ট এন্ড এইসবের কথা নেই, জাস্ট একটা মিটিং ক্রিয়েট করবে, তার জন্য একটা আইডি তৈরি করবে বারবার ক্লাস নেওয়ার জন্য। তো এই রেকারিং মিটিং এর ক্ষেত্রে আপনি শিডিউলিংটা গুগল ক্যালেন্ডার দিয়ে করতে পারেন, অর্থাৎ সেই মিটিং এর জন্য গুগল ক্যালেন্ডারে একটা এন্ট্রি দিয়ে রাখতে পারেন, রেকারিং এন্ট্রি, যে আপনি সপ্তাহে কখন কখন ক্লাস নেবেন সেটা ওখানে ইনপুট দিয়ে রাখতে পারেন, যে ওই মিটিংটাই হবে ওই ওই সময়ে, এবং সেই ক্যালেন্ডারটা আপনি আপনার ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে রাখতে পারেন, তাহলে ছাত্রছাত্রীরাও সেই ক্যালেন্ডারটা থেকে নোটিফিকেশন পাবে নিয়মিত। এইভাবে একটা রেকারিং মিটিং কে আপনি ম্যানেজ করতে পারেন। তো এখানে দেখেন যে অ্যাডভান্সড অপশন আছে, এই অপশনগুলো আপনি মিটিং তৈরির সময় মিটিং এর জন্য ঠিক করে রাখতে পারেন, যে আপনি ওয়েটিং রুম রাখবেন কিনা। ওয়েটিং রুম বলতে বোঝানো হচ্ছে যে ক্লাসে যখন ছাত্রছাত্রী কেউ মিটিং আইডি দিয়ে ঢুকতে চাইবে, সাথে সাথে একবারে ক্লাসে ঢুকে যেতে পারবে না, বরং একটা ওয়েটিং রুমে থাকবে, আপনি তাকে অ্যাডমিট করবেন দেন সে ঢুকতে পারবে। তারপরে একটা অপশন যে অ্যানাবল জয়েন বিফোর হোস্ট, অর্থাৎ হোস্টের আগেই ঢুকতে পারবে কিনা, ছাত্রছাত্রীরা ক্লাসরুমে এসে আগেই বসে থাকতে পারবে কিনা বা মিটিং রুমে এসে, পার্টিসিপেন্টরা ঢোকার পরেই মিউট থাকবে কিনা, এটা এই অপশনটা দিয়ে রাখবেন, কারণ হচ্ছে যে না হলে সবার মাইক্রোফোন যদি অন থাকে সবার একটু নয়েজ সৃষ্টি হয়, এটা যদি দিয়ে রাখেন তাহলে হবে না। আপনি যদি ছাত্রছাত্রীদেরকে অথেন্টিকেট করতে চান, অর্থাৎ তাদের ইমেল অ্যাড্রেস দিয়েই যদি ঢুকতে হয়, তাহলে আপনি জানতে পারবেন যে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে কে কখন ঢুকেছে কখন বের হয়েছে, সেটার জন্য এখানে রেখে দিতে পারেন টিক দিয়ে। তাহলে যে ইমেল অ্যাড্রেস কে আপনি না চেনেন সেই ইমেল অ্যাড্রেস যদি ঢুকে থাকে তাহলে আপনি সেটাকে ধরতে পারবেন। আর ভিডিও যেহেতু আমরা রেকর্ড করতে চাই, তাহলে এই রেকর্ডিং এর অপশন লোকালি দিয়ে রাখবেন, কারণ বিডিএন বর্তমানে ক্লাউড রেকর্ডিং এটা অ্যানাবল নেই, ওরা অ্যালাউ করছে না। আচ্ছা, একই সাথে আপনি যদি সাথে কোনো অল্টারনেট শিক্ষক থাকে, যে অল্টারনেটিভ শিক্ষক যে আপনি ক্লাস নিতে পারলেন না, তাহলে আপনার পরিবর্তে অন্য কেউ নিয়ে নিতে পারে ওই সময়ে, তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখলে আপনি যদি অসুস্থ থাকেন বা ইন্টারনেটের বাইরে থাকেন, বিদ্যুৎ না থাকে, আপনি ফোন করে দিলে সেও ক্লাসটা কন্ডাক্ট করতে পারবে, সেজন্য তাকে এই অল্টারনেট হোস্ট বানিয়ে রাখতে হবে। আর মিটিং পারপাস এই বিডিএন তারা একটা দিয়ে রেখেছে যে কে কোন মিটিং করছে, তাদের একটা সার্ভের জন্য বা তাদের ট্র্যাক রাখার জন্য তারা বেশ কিছু ক্যাটাগরি করেছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে সেটা কি কারণে মিটিং, সেটা হতে পারে একাডেমিক কমিটি মিটিং, সেটা হতে পারে আপনার রিসার্চ পারপাজের মিটিং, সেটা হতে পারে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাজের কোনো মিটিং, অথবা সেটা ক্লাস হতে পারে, সেরকম কিছু অপশন এখানে দেয়া আছে। এরপরে আমরা মিটিংটাকে তো ছাত্রছাত্রীদের কাছে দিতে হবে, দেওয়ার জন্য দুইটা অপশন, একটা হচ্ছে আপনি মিটিং আইডিটা দিতে পারেন, আমরা যেমন আপনাদেরকে দিয়েছি এটা আমার মনে অবভিয়াস, তারপরেও জাস্ট দেখে নিন যে এইখানে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে মিটিং এর অংশে, ঠিক আছে। এই যে এখানে যে মিটিং অংশ ছিল এই মিটিং এর অংশে যেতে হবে, যাওয়ার পরে আপনি এখানে যেমন ডেমো ওয়ান টাইম মিটিং দেখেন আপনি লিস্ট পাচ্ছেন, এই লিস্টে গিয়ে দেখবেন যে এখানে আইডি দেওয়া আছে, আর যদি সরাসরি লিঙ্কটা দিয়ে দিতে চান তাহলে এইখানে শো মিটিং ডিটেইলস, এখানে আমি ক্লিক করেছিলাম, ক্লিক করার ফলে আরো বেশি কিছু তথ্য দেখিয়েছে, যার ফলে এইটাকে আপনি কপি করে সবাইকে দিয়ে দিতে পারেন। মিটিং যদি আপনাকে পরে এডিট করতে হয় বা ডিলিট করতে হয় ইত্যাদি অপশন এখানে গিয়ে পাবেন। তো এরপরে আমরা মিটিং এ জয়েন করব কিভাবে, মিটিং এ জয়েন করার জন্য সিম্পলি আগে যে ওই যে আইডিটা কারোর কাছ থেকে তো আমি পাবো, আমার আইডি হোক অথবা অন্য কারোর আইডি হোক, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি সরাসরি ক্লিক করলেই ব্রাউজারে যাবে, তখন তারা দেখাবে যে আপনি জুম অ্যাপটা ওপেন করেন, জুম অ্যাপটা ওপেন করলেই আপনি পাবেন, অথবা জুম অ্যাপ ওপেন করার পরে আপনি যদি জয়েন মিটিং এ ক্লিক করেন, জয়েন মিটিং এ ক্লিক করে সেই যে মিটিং আইডিটা, তখন আর এত বড় লিঙ্ক দেওয়া লাগবে না, মিটিং আইডি এবং কি নামে আপনি মিটিং এ জয়েন করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে, আরো কিছু অপশন আছে যেমন ডু নট কানেক্ট অডিও, টার্ন অফ ভিডিও, প্রথমে যদি আপনি মনে করেন যে অডিও ভিডিও অ্যাক্টিভেট করবেন না সেটা টিক দিয়ে আপনি জয়েন করতে পারেন। দ্যাটস ইট, আপনারা সবাই এটা জানেন, বেশি সময় দেওয়ার কিছু নেই। তো খুব সংক্ষেপে আমরা ওই সেটিংস অংশটা একটু দেখাই, যে যদি সেটিংস এ ক্লিক করেন তাহলে আমরা জয়েন এবং শিডিউল শেষ করলাম, সেটিংস এ যদি যাই তাহলে সেটিংস এ অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা আমাদের প্রয়োজনীয় আমরা আমাদের মতো করে কাজে লাগাতে পারি। তো
প্রথমত আপনি আপনার জুম অ্যাপটা উইন্ডোজের সাথেই ওপেন করার ব্যবস্থা করতে পারেন, এখানে জাস্ট একটা টিক দিয়ে দিলেই হবে। আচ্ছা, আরেকটা অপশন আছে যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে এখানে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আছে, এখানে গিয়ে আপনি চুজ করতে পারবেন। যেমন আপনি একটু আগে আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা যদি আবার এখনো দেখাই তাহলে দেখতে পাবেন যে আমার ভিডিওর পেছনে মনে হচ্ছে যেন একটা বুকশেলফ আছে। তো এই বুকশেলফটা আসলে কিন্তু আমার কোনো বুকশেলফ না আসলে, তো এটা একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ব্যবহার করেছি। তো এরকম আমি যদি আমার এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে রান টাইমেও চেঞ্জ করে ফেলতে পারি, ওইখানে গিয়ে যদি চেঞ্জ করি তাহলে খুব দ্রুতই দেখবেন যে আমি অন্য জায়গায় চলে গেছি। বিভিন্ন জায়গায় যে কোনো সময় আপনি জাস্ট একটা ইমেজ, আপনি যে ছবিটা দিবেন সেই ছবিটাই আপনার পেছনে দেখা যাবে। এটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইন্টারেস্টিং জিনিস, আপনারা ব্যবহার করতে পারেন। এটা আমাদের জন্য কিছুটা দরকারি হয়ে পড়ে, কারণ ক্লাস নিতে যাওয়ার সময় হয়তো আমার পেছনে সবসময় খুব ভালো অবস্থায় নাও থাকতে পারে, সেজন্য ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলে পেছনের অংশগুলো তারা বাদ দিয়ে দিয়ে আপনাকে ওই যে ইমেজটা সেই ইমেজটা দেখাবে। আচ্ছা, রেকর্ডিং লোকেশন, আমরা রেকর্ডিং লোকেশন ঠিক করে দিতে পারি এই যে রেকর্ডিং অপশন সেখানে গিয়ে। তারপরে প্রোফাইল এডিট করতে পারি, আরো অনেক সেটিংসে যাওয়ার জন্য আমরা ভিউ মোর সেটিংসে যেতে পারি, যেটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে জুমের যে অ্যাকাউন্ট আপনার, সেই অ্যাকাউন্টে লগ ইন করে আপনি সেই ওয়েবসাইটে গিয়ে অনেক ধরনের সেটিংস চেঞ্জ করতে পারবেন। যে সেটিংস গুলো আসলে একটু বুঝে বুঝে চেঞ্জ করলে আপনারা নিজেরাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি ওই অ্যাডভান্স সেটিংস গুলোতে খুব বেশি যাবো না, অল্প কিছু যেগুলো ইম্পর্টেন্ট মনে করবো সেইগুলোতে হয়তো যাবো। তো এখানে যদি দরকার হয় তাহলে আমি পরে একটু ডেমো দেখাবো, আগে আমার মনে হয় জেনারেল ওভারভিউটা শেষ করে নিই, কারণ অনেকগুলো আমাদের স্লাইড আছে, তো শেষ করতে গেলে আমার মনে হয় খুব হয়ে যাবে, লেংদি হয়ে যাবে। তো এরপরের যে অপশনটা ছিল যে আমাদের অ্যাকাউন্ট পাওয়ার জন্য, একটা ছিল ফ্রি আর একটা বিডিরেন এর যে অ্যাকাউন্ট, আর তিন নম্বর হচ্ছে আমরা বলেছিলাম যে বিডিরেন এর ভি সেশন ওয়েবসাইট থেকেও আমরা সেটা ব্যবহার করতে পারি। ভি সেশনে কোনো অ্যাকাউন্ট আমরা যদি তৈরি করতে চাই, ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এখানে যেতে হবে। তো আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা সবাই ভি সেশনের অ্যাকাউন্টটা তৈরি করে রাখেন, কারণ ভি সেশনের অ্যাকাউন্টটাই হয়তো বা সামনের দিনে বিডিরেন রাখবে। ওই যে বিডিরেন এর যে মানে অ্যাকাউন্ট, বিডিরেন প্রিমিয়াম অ্যাকাউন্ট যেটা আমাদের জন্য দিয়েছে আগেই, ইমেল দিয়ে আমরা পেয়েছি, সেই অ্যাকাউন্টটা আসলে হয়তো পরবর্তীতে বাদলে দিতে পারে। তো এই জন্য এটা তৈরি করে রাখাটা আমাদের জন্য বেটার এবং একটু শিখে রাখাও ভালো। তো যতদিন পর্যন্ত আমাদের আগের অ্যাকাউন্টটা আছে ততদিন পর্যন্ত আসলে ভি সেশন এই অ্যাকাউন্টটা খুব বেশি কাজ না করলেও চলবে, কারণ এর চেয়ে ওই অ্যাকাউন্টটা আসলে একটু অ্যাডভান্সড, আরো বেশি কন্ট্রোল আমরা করতে পারি। তো আমি সংক্ষেপে চলে যাই, যদি আপনি এখানে যান গেলে আপনাদেরকে একটা লগ ইন ইনফরমেশন দেখাবে। তো লগ ইন আপনি করতে পারবেন তখনই যখন আপনার একটা অ্যাকাউন্ট থাকবে। তো অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে এই বাটনে ক্লিক করলেই আপনি আসলে এই যে এই লিংকে চলে যাবে, এই লিংকে চলে গেলে এখানে আসবে। তাহলে এখানে আসলে আপনার যে তথ্যগুলো দিবেন আপনি, নাম, আপনার ইমেলটা নর্মালি আপনি দিবেন, আপনার যদি ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস থাকে সেটাই বেটার, না থাকলে যে কোনো ইমেল দিলেও চলবে। এরপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, তারপরে আপনার ইউনিভার্সিটিকে সিলেক্ট করে দিতে হবে, ডেজিগনেশন, ফ্যাকাল্টি নেম, তারপরে ডিপার্টমেন্ট নেম, এরপরে প্রোফাইল লিংক অফ ইয়ার ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ ওই যে প্রথমেই যেমন দিয়েছিলাম ইমেলে যে আপনার প্রোফাইলটা, সরি, এই যে যেমন আমাদের ইসলামিক ইউনিভার্সিটির যে কোনো একজন ফ্যাকাল্টির প্রোফাইল হয়তো এইরকম, এরপরে আরো কিছু নাম্বার থাকে। এই টোটাল আপনার প্রোফাইলে যাওয়ার পরে যে লিঙ্কটা ব্রাউজারে থাকবে সেই লিঙ্কটা কপি করে ওখানে পেস্ট করে দিলেই হবে। তাহলে এখানে সেটা, এরপরে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে ওরা আপনাকে একটা ফিরতি ইমেইলে একটা কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে আপনাকে অ্যাক্টিভেট করতে বলবে, অ্যাক্টিভেট করে নেবেন। তো এই কোডটা পাঠাতে অনেক সময় দেরি করে, কারণ ওদের এখন অনেক চাপ যাচ্ছে, অনেক শিক্ষক এই সেশন অ্যাকাউন্টের জন্য আবেদন করছে,
যার ফলে হয়তো একটা দিন সময় লাগতেও পারে বা কয়েক ঘন্টার ভিতরে ওরা কোডটা দিয়ে দিবে, তখন আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। ওয়ান্স অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনি যে লগ ইন স্ক্রিন, এই যে সেখানে আপনার যে ইমেল দিয়ে রেজিস্টার করেছেন যে পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, সেই পাসওয়ার্ড দিয়ে এবং ইমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করলে এরকম একটা এনভায়রনমেন্ট আপনি পাবেন। তো তারপরে এখানে দেখেন দেখাচ্ছে ক্রিয়েট শিডিউল, মাই আপকামিং সেশনস, পাস্ট সেশন, আর্কাইভ সেশন এবং ইউনিভার্সিটি সেশনস। তো এইখানে গেলে আপনি এই যে ক্রিয়েট সেশন করে নিতে পারবেন। তারপরে সবকিছু করার পরে যখন আপকামিং সেশনে যাবেন তখন এরকম একটা আপনার লিস্ট দেখাবে যে আপনি কোন কোন সেশন ইতিমধ্যে শিডিউল করেছেন। ঠিক আছে, তো আরো যদি ডিটেইল দেখতে চান তাহলে এখানে একটা ইউটিউব ভিডিও আছে, ওদের বানানো ভিডিও, সেই ভিডিওতেও আপনারা দেখতে পারবেন। তো আমি একটু দেখাতে পারি এখানে, যেমন এই যে ভি সেশন, যদি আমরা যাই ভি সেশন ডট বিডিএন ডট নেট ডট বিডি, এখানে গিয়ে আমি যদি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিই, আমার পাসওয়ার্ডটা এখানে ব্রাউজারে সেভ করাই আছে। দেখেন ক্রিয়েট শিডিউল করলে ওই যে অপশনগুলো, সেই অপশনগুলো দিয়ে আপনি সেভ করলেই আমি একটা যে কোনো কিছু নাম দিলাম, স্টার্ট টাইম 30 মিনিটের একটা সেশন আমি তৈরি করে ফেললাম। ঠিক আছে, তৈরি করে আমি এই যে এখানে দেখতে পাবো যে আমার আপকামিং সেশন লিস্টে সেটি এখনই চলে আসেনি মনে হয়। হ্যাঁ, এই যে ওরা একটা লিংক দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখনো স্টার্ট করার অপশন দিচ্ছে না, কারণ স্টার্ট করার অপশন দিবে 5 মিনিট আগে। তো আপনি এই যে লিংকটা আছে, এই লিংকটা ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করলে ওই সেম লিংক, একই লিংক আমরা যেটা আগে তৈরি করে দেখালাম ওই রকম একটা লিংক। তো এরপরে এই অ্যাকশনের এখানে যে এডিট শিডিউল, আমি ডিলিট শিডিউলও করতে পারি, মানে আবার যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে সেগুলো করতে পারবো। ফার্স্ট সেশন আমি আগে কোন কোন ক্লাস নিয়েছি সেগুলোর একটা লিস্ট এখানে দেখা যাচ্ছে। আমি মেইনলি বেশিরভাগ একটু টেস্টই করেছি। আচ্ছা, আর্কাইভ সেশন যদি করে থাকেন সেগুলো দেখাবে। আর যদি আমরা ইউনিভার্সিটিতে, আমার ইউনিভার্সিটিতে যেমন কারা কারা এখানে আরো ক্লাস শিডিউল করেছে সেই শিডিউল গুলো দেখা যায়, এক হিসাবে আপনি সেগুলো দেখে আপনার মতো করে ডিসিশন নিতে পারবেন। এটা ওরা আসলে একটা কম্বাইন্ড এফোর্ট ওরা করতে চাচ্ছে এই ভি সেশনের মাধ্যমে। ওকে, আমার মনে হয় আর বেশি কিছু না যাই। তো এরপরে আসি যে ভি সেশনের মাধ্যমে আপনি যুক্ত হন অথবা জুমের যে সফটওয়্যার সেই সফটওয়্যারের মাধ্যমে বিডিএনএ যুক্ত হন, যেভাবেই যুক্ত হই না কেন আমাদের কিছু মিটিং চালু যখন হয়ে গেল জুম সফটওয়্যারের মাধ্যমে, তখন এরকম একটা এনভায়রনমেন্ট আমরা পাবো। যেমন এই যে এখানে একটা দেখানো হচ্ছে যে আমি এখানে হচ্ছে আমার ছবিটা দেখা যাচ্ছে প্রাথমিকভাবে আমি বক্তব্য দিচ্ছি, সরি। আচ্ছা, লাইক একটু এক মিনিট। আচ্ছা, এখানে একটা অনেকে প্রশ্ন করেছে, আমি জাস্ট করে নি, তুমি তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিয়েছো এবং ইউনিভার্সিটির লোগোটা কিভাবে দিয়েছো, অনেকে জানতে যাচ্ছে। আচ্ছা, ইউনিভার্সিটির লোগোটা আমি আসলে আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করেছি, এটা হচ্ছে ক্রোমো ক্যাম নামে একটা ক্যামেরা, মানে ভার্চুয়াল ক্যামেরা ব্যবহার করেছি। আর ইউনিভার্সিটির লোগো আপনারা দিতে পারেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবেন সেই ব্যাকগ্রাউন্ডটার সাথে এডিট করে এই জায়গায় একটা ইউনিভার্সিটির লোগো মানে ফিক্সড করে দিতে পারেন। ঠিক আছে, তো ফিক্সড করে দিলে আপনার ওই ছবিটা যখন আপনি নিয়ে আসবেন তাহলে ওই যখনই ব্যাকগ্রাউন্ডটা আসবে সাথে লোগোটাও আসবে, এইভাবে আপনি একটা অল্টারনেট ওয়ে করতে পারেন। আচ্ছা, আর লোগো কিভাবে করে সেটা একটু দেখাই তাহলে। আমি একটা এসে চলে যাই তাহলে, সে একটু তাহলে আমাকে অল্প একটু সময় দিবেন। সরি, আমি ভি সেশনে, ওকে, একটা ভি সেশন আমার ক্রিয়েট হয়েছে, ওই যে তখন গেছিলাম, তাহলে সেই ভি সেশনটাই আমি স্টার্ট করলাম। ওকে, লঞ্চ করলাম জুম মিটিং এ দিয়ে। এইভাবে আপনাদেরও এরকমই আসবে, যারা জুম ব্যবহার করেছেন তাদের জন্য এটা মানে অভ্যস্ত। তো দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে যে আপনি যখন মিটিং এর ভিতরে আসছেন তখন এই যে ভিডিও অপশন আছে, এই ভিডিও অপশনে গিয়ে আপনি চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন এই যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এই অ্যাকচুয়ালি সেটিংসই চলে এসছে। ঠিক আছে, সেটিংসে গেলেও একই ব্যাপার, আর ভিডিওর এখান থেকে যাওয়ার পরেও আসলে ওই সেটিংস এর এই অংশটা ডাইরেক্ট ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এর সিলেক্টেড অংশটাই শর্টকাট হিসাবে ওখানে আছে। তাহলে এইখানে আসার পরে আপনি একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন, এনি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড।
এটা কিন্তু আমি অন্য একটা কম্পিউটার থেকে দেখাচ্ছি, সুতরাং আপনারা হয়তো এখনো এই একই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দেখছেন। আমি যদি আমার যে সেশন মিসছি সেই সেশনের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, তাহলে অন্য একটা লাইব্রেরিতে মানে বুকশেলফের পেছনে আমি চলে গেলাম, ঠিক আছে এরকম। তো দ্যাটস ইট, যদি আপনার ছবি আপলোড করতে চান তাহলে এখানে জাস্ট প্লাস দিবেন, অ্যাড ইমেজ, ঠিক আছে। ইভেন ভিডিও অ্যাড করা যেতে পারে, তাহলে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ এডিট করে অথবা ডাউনলোড করে যেখান থেকে পান সেই জায়গা থেকে নিয়ে আপনি সিলেক্ট করে দিলেই, যেমন সে এই যে এখানে দিলাম একটা ইমেজ, দিলে এই যে এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, ইয়ে একটা লাইক আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো যে স্লাইড এবং স্ক্রিন কিভাবে শেয়ার করব। ওকে, ভেরি গুড। স্লাইড এবং স্ক্রিন আমি একটু তাহলে ওই প্রেজেন্টেশনে আমার আছে ওটা, আমি তাহলে প্রেজেন্টেশনের ওই অংশ থেকে একটু দেখাই, তারপরে আমার মনে আবার ঘুরে আসা যেতে পারে যদি তারপরে কোনো কোশ্চেন থাকে স্যার। আমি যেটা বলছিলাম যে এই জায়গা ইন মিটিং কন্ট্রোলস, ইন মিটিং কন্ট্রোলস এ ওই জায়গায় আমি সবগুলো তাহলে না দেখাই, না দেখে আমি পরে দরকার হলে ডেমো দেখাবো। ওকে, তো স্ক্রিন শেয়ার কিভাবে করবেন, স্ক্রিন শেয়ারটা আমি এই জায়গা থেকে দেখাই যে সরি এটা আসলে ঢেকে যাচ্ছে। স্ক্রিন শেয়ারে একটা সবুজ রঙের স্ক্রিন শেয়ার একটা বাটন আছে দেখেন, ওইখানে ক্লিক করবেন, এই যে এই জায়গায়। তাহলে এটা ক্লিক করার পরে আপনার এইরকম একটা উইন্ডো আসবে, যে জায়গায় আপনার কম্পিউটারে যতগুলো মনিটর আছে, আমার যেমন কম্পিউটারে দুইটা মনিটর আছে, স্ক্রিন ওয়ান স্ক্রিন টু, এই দুইটা মনিটর প্রথমে দেখাবে, তারপরে যতগুলো উইন্ডো ওপেন আছে, আপনি যদি অনেকগুলো অ্যাপ ওয়ার্ড ফাইল, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে হয়তো আরো যতগুলো সফটওয়্যার থাকতে পারে যত ওপেন আছে, সবগুলো ওপেন অ্যাপ্লিকেশনের একটা লিস্ট আপনাকে এখানে দেখাবে। সেইখান থেকে আপনি চয়েস করতে পারবেন যে কোন স্ক্রিনটা অথবা কোন অ্যাপ্লিকেশনটা আপনি শেয়ার করবেন। সে আমি এখন এই অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে চাই, যেমন আপনাদেরকে এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এইটা আসলে। তাহলে এটাতে ক্লিক করে এখানে শেয়ার ক্লিক করবেন। তো তার আগে আপনি ইচ্ছা করলে এই জায়গায় সাউন্ড যদি শেয়ার করতে চান, অর্থাৎ কোনো একটা ভিডিও যদি শেয়ার করে থাকেন, তাহলে আমরা সাউন্ডও স্বাভাবিকভাবে শেয়ার করতে চাইবো, তখন এই এই বাটনটাতে ক্লিক করে নিয়ে শেয়ার করতে হবে, ঠিক আছে। দেন আপনার কম্পিউটারের যে সাউন্ড সেটাও ছাত্রছাত্রীরা বা যারা পার্টিসিপেন্ট তারা দেখতে পাবে। তো আরেকটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে যে শেয়ারের আরো অনেক অপশন আছে, আমরা ইভেন হোয়াইটবোর্ড শেয়ার করতে পারি, তারপরে আইপ্যাড শেয়ার করতে পারি, আমার আইপ্যাডে বসে আমি লিখবো সেটা সবাই দেখবে, এরকম অপশন আছে। তো এই শেয়ারিং এর অপশনে যখন আপনি শেয়ার করবেন, করার পরে শেয়ার এনভায়রনমেন্টস এর নিচে দেখেন এই যে শেয়ার একটা স্ক্রিন দেখা যাচ্ছে, সেই শেয়ার স্ক্রিনে আপনি অ্যানোটেট করতে পারবেন, অর্থাৎ এই যেমন আমি এখানে এই যে একটা পয়েন্টার দেখাচ্ছি, এরকম পয়েন্টার বা আরো কিছু অপশন আছে, সেই অপশন গুলো সহ একটা অ্যানোটেশন টুল বক্স দেখা যাচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে মাউস সিলেক্ট, তারপর টেক্সট, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এই যে টেক্সট বাটন, এই টেক্সট বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে বসে এই যে লিখতে পারেন, আমি হয়তো কিছু একটা লিখি নিয়ে আগে থেকে আমি বললাম যে এই জায়গায়, তখন আমি এখানেই লিখে দিলাম যে প্লিজ ক্লিক হিয়ার, তাহলে আপনারা দেখতে পারেন, এরকম অপশন আছে। তারপরে আপনি ড্র করতে পারবেন, এই যে ড্র, যেমন বিভিন্ন ধরনের রেক্টাঙ্গেল ড্র করতে পারবেন, বিভিন্ন ধরনের একটা লাইন ড্র করতে পারবেন, এরকম অনেকগুলো এটাতে ক্লিক করে। তারপরে আপনি যদি এই স্ট্যাম্পে ক্লিক করেন, সেই স্ট্যাম্পে আপনি অনেকগুলো অপশন পাবো, তীর চিহ্ন দিয়ে দিতে পারেন, এরকম, ঠিক আছে। আরো অনেকগুলো আছে, আপনারা এগুলো নিজেরা দেখলেই একটা স্টার চিহ্ন দিতে পারি, হ্যাঁ।
এরপরে ইসলাম লাইট, এই যে স্পটলাইট যেটা আমি এখন অলরেডি দেখাচ্ছি, তো স্পটলাইট অপশনে ওটাও দিতে পারি, আবার এরকম ধরনের স্পটলাইটও দিতে পারি যে আমি কি করব। তারপরে এই যে অ্যানোটেশনগুলো মোছার জন্য আসলে এই ইরেজার আছে, এই ইরেজারটা দিয়ে আমরা ডিলিট করে দিতে পারি। এই অ্যানোটেশন যেগুলো অ্যানোটেট করেছি সেইগুলো ডিলিট হবে, কিন্তু আমার যে মূল স্ক্রিন সেই স্ক্রিনের কোনো অংশ কিন্তু ডিলিট হবে না। আবার আমরা কোনো একটা অ্যানোটেশন টুলসের ছোট বড় যদি করতে চাই, ফন্ট সাইজ ছোট বড়, লাইনের সাইজ ছোট বড়, আমরা সে একটা লাইন ড্র করব এরকম, তারপরে সেটাকে আরো বড় করতে চাই, তাহলে এই ফরম্যাটে যাব, তাহলে ফরম্যাট থেকে আমি আরো বড় ছোট করে নিলাম, এটা বেশি মোটা হয়ে গেছে একটু চিকন দিলাম, এই ধরনের ছোট বড় করা যেতে পারে ফরম্যাটিং অপশন থেকে। আমরা যদি কোনো অ্যানোটেশন আনডু করতে চাই তাহলে এই আনডু রিডু ইত্যাদি করতে পারি, এই যে আনডু করে ফেললাম দেখেন এই দুটো মুছে গেল, তারপরে আমরা আবার রিডু করলাম আবার দুটো চলে আসলো। আবার যদি আমরা সবগুলোকে ডিলিট ডিলিট করে ফেলতে চাই তাহলে এই যে ক্লিয়ার বাটনে যেতে পারি, ক্লিয়ার বাটনে গেলে ক্লিয়ার অল ড্রয়িংস করতে পারবো, অথবা আমরা ফাইনালি সেভ করে রাখতে পারবো, যে এই অ্যানোটেশন সহ আমরা স্ক্রিনটাকে সেভ করে রাখতে চাই। আমাদের এই অ্যানোটেশনটা খুব একটা এক্সপ্লেনেটরি অ্যানোটেশন হয়ে গেছে, খুব ভালো স্টুডেন্টরা বুঝতে পারবে, সেটা একটা ইমেজ আকারে সেভ করে নেব, তাহলে আপনার সেভ করতে পারবো। তো এটা একটা অপশন, আমার মনে হয় খুব সংক্ষেপে হলেও আপনি একবার দেখলেই এটা খুব ক্লিয়ারলি বুঝে যাবেন, কোনো জটিলতা নেই আসলে। ওকে, দেন আমি কিছু টিপস এন্ড ট্রিক্স এখানে দেওয়ার চেষ্টা করেছি, যে যদি আমরা জুম এর মাধ্যমে মিটিং করি তাহলে মিটিং এর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা করলে আরো একটু আমাদের জন্য সুবিধা হতে পারে, বিশেষ করে শিক্ষকদের জন্য। তো যেমন ভিডিও যখন রেকর্ড করব তখন হয়তো আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও শেয়ার স্ক্রিনটা কোথায় থাকবে, হ্যাঁ সেটা একই সাথে আবার আপনার ভিডিওটাও একটু দেখা যাবে, তাহলে অনেক সময় ইন্টারঅ্যাকটিভ হয় যে শুধু স্ক্রিনটা না দেখে যাওয়ার সত্ত্বেও আপনার জেস্টার বা আপনার যে কথা বলছেন সেটা দেখা গেলে একটু মনোযোগ অনেক সময় বেড়ে যায়। তো সেই জিনিসটা যদি আমরা করতে চাই তার অপশন আছে, আমরা চাইতে পারি যে স্টুডেন্টরা সবাই আছে এখন সবাই কথাবার্তা বলছে, বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, কোথাও হয়তো গাড়ির শব্দ হচ্ছে ইত্যাদি, তো আপনার ক্লাসরুমটাকে শান্ত রাখার জন্য মিউট অল পার্টিসিপেন্টস এই অপশনটা রাখতে পারেন। তারপরে টার্ন অফ অ্যানোটেশন হুইল হোয়াইল স্ক্রিন শেয়ারিং, আপনি স্টুডেন্টদের অ্যানোটেশন অফ রাখতে পারেন, কারণ তা না হলে অনেকে হয়তো একটা দাগ দিল আরেকজন একটা দাগ দিল, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতে পারে, সেটা একটা কন্ট্রোল করার জন্য অপশন। আর সলিউশনস ফর ম্যাথ রাইটিং, যারা ম্যাথমেটিক্স বা সায়েন্সের টিচার তাদের জন্য বিভিন্ন ধরনের অপশন আছে, তাদের প্রয়োজন অনুযায়ী করতে পারে, আমি সেইগুলো একটু দেখাবো। এবং জুম মিটিং রিপোর্টস, এই মিটিং রিপোর্টস এ আপনি পাবেন যে কোন ছাত্রছাত্রী কোন ক্লাসে কতজন ছাত্রছাত্রী অ্যাটেন্ড করেছিল, কতজন কোন ছাত্রছাত্রী কতক্ষণ ছিল, কে কখন বের হয়ে গেছিল ইত্যাদি ইন ডিটেলস রিপোর্ট আমরা পেতে পারি জুম মিটিং রিপোর্টস থেকে। তো এগুলো একটু দেখাই খুব দ্রুততার সাথেই। যেমন প্রথম কথা যে আমরা যদি রেকর্ডিংটা কেমন হবে, এটা কিন্তু ইন মিটিং, মিটিং কেমন দেখা যাচ্ছে মিটিং এর সময় সেটা না, বরং মিটিং এর রেকর্ডটা কেমন হবে সেটা। তো আমি দেখেছিলাম যে মিটিং রেকর্ডিং এ ওই এটা একটু বলে নিই যে এখানে যেমন গিয়ে আপনি মিটিং এর রেকর্ডিংটা কোথায় সেভ হবে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো জায়গায় কম্পিউটারের যে কোনো জায়গায় আপনি সেটা সেভ করে রাখতে পারবেন, চেঞ্জ করে অথবা ওপেন করলে সরাসরি সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, আপনি সেখানে আপনার রেকর্ডিং গুলো দেখতে পাবেন। এরপরে আরো অনেকগুলো অপশন আছে, আমি সেইগুলো না বলে এখানে দেখাই যে রেকর্ড ভিডিও ডিউরিং স্ক্রিন শেয়ারিং, তাহলে সেই জায়গায় অর্থাৎ আপনার স্ক্রিনটাও দেখাবে সাথে আপনার ভিডিওটাও দেখাবে, যেমন আমি এখানে আমার যে ভিডিওটা এই ভিডিওটাও কিন্তু একই সাথে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, সে অপশনটা আমি যেহেতু টিক দিয়ে রেখেছিলাম, তো এবং একই সাথে দিয়ে রেখেছি কি যে প্লেস দ্য ভিডিও নেক্সট টু দ্য স্ক্রিন, মানে এর ভিতরে ওভারল্যাপ হবে না। আমি আমরা অপশনগুলো আরেকটু দেখি যে কোন অপশনে কেমন হবে, তাহলে প্রথমেই দেখেন আমি বলেছিলাম যে যদি এই ভিডিও এবং স্ক্রিন শেয়ারের অপশনটা যদি আমরা রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিন শেয়ার করতে হবে অ্যাপ্লিকেশন লেভেল, নট দ্য অ্যাকচুয়াল স্ক্রিন। আমি মনে হয় আরেকটু ব্যাখ্যা করি যে আমার স্ক্রিন বলতে বোঝাবে যে আমার কম্পিউটারে মনিটর কয়টা আছে, মনিটর নাম্বার 1, মনিটর নাম্বার 2, আর এটা হচ্ছে যে কোন কোন অ্যাপ্লিকেশন ওপেন আছে। তাহলে আমার 2 নাম্বার মনিটরে গুগল ক্রোমের যে ব্রাউজার সেখানে যে প্রেজেন্টেশনটা আমি দিচ্ছি সেটা ওপেন আছে, তাহলে সেই
প্রেজেন্টেশনটা গুগল ব্রাউজারে ওপেন আছে আবার স্ক্রিন 2 তে আছে সেটা তাহলে স্ক্রিন 2 টা ক্লিক করব না বরং আমরা ওই ব্রাউজারের অংশটা ক্লিক করব তাহলে আমি এই যে ভিডিও রেকর্ডিং এর যে সাইড বাই সাইড অপশন এটা আমরা ব্যবহার করতে পারব তাহলে আমরা দেখি যে ওই অপশনের যদি শুধুমাত্র রেকর্ড ভিডিও সিলেক্ট করি এবং এটা যদি সিলেক্ট না করি তাহলে কি করবে তাহলে এই স্ক্রিনটা শেয়ারের সাথে আমার ভিডিওটাও রেকর্ড হবে কিন্তু রেকর্ড হবে মাঝখানে ওভারল্যাপ হবে ঠিক আছে এর উপরে চলে আসবে যদি আমি এখানে সিলেক্ট করি এটাও সিলেক্ট করলাম এটাও সিলেক্ট করলাম তাহলে কি হবে যে স্ক্রিন শেয়ারটা থাকবে সাথে পাশে চলে যাবে ভিডিওটা তাহলে আমার এই যে জায়গাটা এই জায়গার কোনো ইনফরমেশন লস হবে না কিন্তু এটা অনেক সময় কি হয় যে এই কোণায় খুব ছোট করে যদি আমরা স্ক্রিনটা রাখি ছোট করে তাহলে এটা খুব বেশি সমস্যা অনেক সময় হয় না আর কি ঠিক আছে এরপরে আমরা দেখব যে যদি কোণাটাই সিলেক্ট না করি তাহলে কোনো ভিডিও আসবে না শুধুমাত্র স্ক্রিন শেয়ার করবে আচ্ছা মিউট অল পার্টিসিপেন্টস যদি আমরা করতে চাই তাহলে ওই যে একটু ওখানেই চলে যাই যেমন এই যে আমার যে মিটিংটা ছিল এই মিটিং এর এই যে পার্টিসিপেন্ট লিস্ট আছে না এই পার্টিসিপেন্টের এখানে গেলেই দেখেন যে একটা উইন্ডো আসবে পার্টিসিপেন্টস লিস্ট এর নিচেই দেখেন একটা মিউট অল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে যত পার্টিসিপেন্ট আছে সবাই মিউট হয়ে যাবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় গিয়ে মোরে গিয়ে ক্লিক না করে তাকে আনমিউট না করে দিবেন ততক্ষণ পর্যন্ত কোনো স্টুডেন্ট কথা বলতে পারবে না তাহলে খুব সহজেই সে কি করবে হাত তুলবে হাত তুললে আপনি তাকে আনমিউট করে দিতে পারেন অথবা আপনি যদি ইচ্ছা করে কাউকে কথা বলাতে চান তাহলে কথা বলাতে পারবেন এটা একটা আসলে ভালো মোটামুটি মাধ্যম আপনার মিটিংটাকে বা ক্লাসটাকে একটু কন্ট্রোল করার জন্য ওকে আমরা আবার চলে যাই আমাদের প্রেজেন্টেশনে মিউট অল হয়ে গেল সরি আচ্ছা এরপরে অ্যানোটেশন টার্ন অফ কিভাবে করব টার্ন অফ করব ওই যে অ্যানোটেশনের স্ক্রিন আমি দেখিয়েছিলাম যে অ্যানোটেশন যখন আমরা স্ক্রিন শেয়ার করি তখন অ্যানোটেশনের এরকম একটা বার আসে ঠিক আছে কেমন বার এই যে আমার রিয়েল টাইম আমি দেখাচ্ছি এই যে এরকম একটা বার আসে ওকে ও সরি ওইটা দেখাতে গিয়ে আমার আবার এই অংশটা চলে গেল ওকে এখন মনে হয় আবার চলে এসেছে দেখা যাবে দেখা যাচ্ছে তো এখানে আমি মোরে ক্লিক করব মোরে ক্লিক করে ডিসেবল পার্টিসিপেন্টস অ্যানোটেশন এই অংশটা ক্লিক করে দিলেই কোন স্টুডেন্ট আর আপনার স্ক্রিনে দাগ দিতে পারবে না তো এটাও একটা আমাদের জন্য জানা থাকা ভালো আচ্ছা ফোর নাম্বার ছিল যে আমরা ট্রিক্স হিসাবে যে ম্যাথের প্রবলেম গুলো কিভাবে লিখতে পারি তো ম্যাথের প্রবলেম গুলো লেখার জন্য আমি কয়েকটা অপশন এখানে দেখিয়েছি বা আমি দেখানোর চেষ্টা করেছি আরো অপশন থাকতে পারে বাট মোটামুটি ভাবে এই অপশন গুলো আমি কালেক্ট করেছি তো প্রথম অপশন হচ্ছে আমাদের গ্রাফিক্স ট্যাবলেট যদি থাকে সেই গ্রাফিক্স ট্যাবলেট যদি আমরা কম্পিউটারের সাথে যুক্ত করে নিই তাহলে তার সাথে এরকম একটা পেন থাকে এবং এই গ্রাফিক্স ট্যাবলেটে লেখাটা অনেকটা খাতার উপরে লেখার মতোই ঠিক আছে ফলে আপনি এবং এটা একটা মাউসের মতো কাজ করবে তাহলে আপনার কম্পিউটারে একটা পেইন্ট প্রোগ্রাম অথবা যে কোনো হোয়াইট বোর্ড প্রোগ্রাম যে কোনো ধরনের প্রোগ্রাম আপনি রান করার পরে এই কলম দিয়ে এই গ্রাফিক্স ট্যাবলেটের উপরে যে কোনো কিছু লিখবেন আমি বিশেষ ভাবে বলছি যে ম্যাথমেটিক্স এর যে টার্ম গুলো অর্থাৎ ফর্মুলা তারপরে অন্যান্য বিষয়গুলো বিভিন্ন ড্রয়িং তাহলে সেইগুলো আপনি এখানে অ্যাজ ইট ইজ খাতায় যেভাবে ড্রয়িং করা হয় বোর্ডে যেভাবে করা হয় সেভাবেই আপনি করতে পারবেন তো এটার দাম আসলে 7000 থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত আমি দেখেছি বাজারে অনলাইনে তো 7000 এরটা খুব স্বাভাবিকভাবেই অত স্মুথ হবে না 2 লাখেরটা অনেক ভালো হবে আমার জানা মতে মোটামুটি 50-60 হাজার টাকার যেগুলো সেগুলো অনেক ভালো তো আমার নেই আমি এজন্য দেখাতে পারলাম না আপনারা ভিডিও দেখতে পারেন ইচ্ছা করলে সেখান থেকে জানতে পারবেন তো এই অপশন একটা অপশন তবে একটু কস্টলি অপশন আর কি তো এখন আমরা আর কি করতে পারি আমাদের যদি ট্যাব অথবা প্যাড থাকে যেটা অবশ্যই টাচ সেন্সিটিভ মোবাইল ডিভাইস তো আইপ্যাড অথবা যদি স্যামসাং এর ট্যাব থাকে ট্যাবলেট তাহলে আমরা কিন্তু এই স্ক্রিন শেয়ারিং এর সময় আমি আগেই দেখিয়েছিলাম যে হোয়াইট বোর্ড অথবা আইপ্যাড আইফোন এই জিনিসগুলো শেয়ার করতে পারি তাহলে আইফোন শেয়ার করার পরে আপনার যে আইফোন যদি থাকে তাহলে সেই আইফোনে আপনি
এয়ার ডিসপ্লে, এয়ার ডিসপ্লে নামে একটা অপশন আছে, সেই অপশনে গেলে ওই নিচের দিকে এরকম টান দিলেই আপনি এয়ার ডিসপ্লে অপশনটা আসবে। তখন একই যদি নেটওয়ার্কে থাকে, একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকে, তাহলে আপনি ওই অপশনটা ব্যবহার করতে পারবেন, তখন কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেলে তখন আপনার যে আইপ্যাড, সেই আইপ্যাডের টোটাল স্ক্রিনটাই তখন জুমে দেখা যাবে, ঠিক আছে। তখন আপনি এইভাবে ম্যাথের যে ফর্মুলাগুলো সেগুলো লিখতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আইপ্যাডে কিছু সফটওয়্যার আছে, যেমন ডোসেরি, সেই ডোসেরিতে এরকম কিছু জায়গা দেয় যে জায়গাটাতে হাতের যে নিচের অংশটা, হাতের তালুটা, এই যে হাতের তালুটা, এই অংশটা রেখে আপনি লিখতে পারবেন। কারণ হাতের তালুটা লিখতে গেলে অনেক সময় পড়ে যায়, তো এই হাতের তালুর যেখানে লাগবে সেইখানে কোনো ইফেক্ট হবে না, সেখানে কোনো লেখালেখি টাচ সেন্সিটিভিটি থাকবে না, বরং আপনার যে পেন আছে, আপনার পেন থাকতে হবে একটা, এরকম একটা পেন, তো যেটা টাচ সেন্সিটিভ পেন, অথবা যে কোনো ধরনের হতে পারে ক্যাপাসিটিভ, টাচ সেন্সিটিভ ক্যাপাসিটিভ কোনো ডিভাইস, সেটা দিয়ে লিখতে পারবেন। তো আমি একটু জাস্ট ভিডিও অল্প একটু দেখাই, আমার একটা আইপ্যাডে আমি লিখেছিলাম। আপনারা আইপ্যাডেই গেলেন, সেই আইপ্যাডে গিয়ে ওই ওই একই ভাবে শেয়ার করার পরে আপনি একটা পিডিএফ ফাইল যদি সরাসরি আগে থেকে তৈরি করা থাকে, সেই রকম বা সেখানে যদি কোনো জায়গা থাকে, আপনার যদি টেক্সট বুক হয়, সেখানেই যদি আপনি স্টুডেন্টদেরকে কোনো বর্ণনা করে দিতে চান, ম্যাথমেটিক্স এর কোনো একটা ফর্মুলা আছে, এখানে এরকম আছে, এখানে আনসারটা আপনি দিয়ে দিলেন, সাথে এই যে পিডিএফ, এটা ফজিট পিডিএফ আমি ব্যবহার করেছি, তো ফজিট পিডিএফ এ অনেক এই টুলস থাকে। হ্যাঁ, নিচের দিকে দেখেন দেখা যাচ্ছে যে পেন, তারপরে পেন, তারপরে এই যে বিভিন্ন ধরনের টুলস আছে, পেন টুলস, সেই পেন টুলস দিয়ে আপনি আপনার যে কলম আছে সেই কলম দিয়ে, মানে আইপ্যাডের যে কলম সেটা দিয়ে আপনি লিখতে পারবেন। দ্যাটস অ্যানাদার সলিউশন। এরপরে আমরা করতে পারি কি যে আমাদের প্যাডটাকেও মিররিং করতে পারি, অর্থাৎ প্যাডটাকে আমার কম্পিউটারে দেখা যাবে, প্যাডে যা করবো তাই দেখবে। যেমন আমি এইখানে একটা গ্যালাক্সি ট্যাব, সেই ট্যাবের এই যে শেয়ার করেছি, গ্যালাক্সি ট্যাবটা যদি আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করেন, তাহলে ওই যে স্ক্রিনের যে লিস্ট আছে না, ওই লিস্টের ওখানে একটা এন্ট্রি হিসাবে দেখাবে, আপনি ওইটাকে শেয়ার করবেন। শেয়ার করলে তারপরে এরকম একটা ট্যাব সে আসবে। আমি এটা সফটওয়্যারটা করেছি, এর সফটওয়্যারটা হচ্ছে ভাইজর নামের একটা সফটওয়্যার, এটা ফ্রি না, কিন্তু ফ্রি ভার্সনটা ব্যবহার করলে ওরা মাঝে মাঝে অ্যাড দিয়ে দেয়, এটা একটা ডিস্টার্বিং। তো তারপরেও যেহেতু ওইটা কিনতে গেলে বেশ কিছু টাকা লাগবে, আমি আর কিনিনি। এরপরে আপনি ওই ট্যাবে গিয়ে ট্যাবের যে কোনো পেইন্ট প্রোগ্রাম বা অন্য কোনো হোয়াইট বোর্ড প্রোগ্রাম, যে কোনো ধরনের প্রোগ্রামে যাই করেন না কেন, সেটা স্টুডেন্টরা দেখতে পারবে। তাহলে ওই ট্যাবে গিয়ে আপনি আপনার ওই যে ওই একই পেন দিয়ে লিখতে পারবেন, হ্যাঁ, সেই প্রবলেম সেগুলো লিখলে সেগুলো স্টুডেন্টরা দেখতে পারবে। আচ্ছা, এইটা আর একটা গেল, আমার মনে হয় এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এরপরে সরাসরি আরেকটা অপশন আছে, এটা একটু অ্যাডভান্সড অপশন, যে আপনার ট্যাব অথবা প্যাড সেটাকে একটা আলাদা কম্পিউটার ডিসপ্লে হিসাবে আপনি কনফিগার করতে পারবেন। তার জন্য বেশ কিছু সফটওয়্যার আছে, যেমন ডুয়েট ডিসপ্লে, টুমন, এরকম ধরনের অনেকগুলো সফটওয়্যার আছে। সেই সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, আপনার ট্যাবে ইনস্টল করবেন, তখন ওই দুইটা কানেক্ট করে দিলে আপনার ট্যাবটা অথবা প্যাডটা কম্পিউটারের একটা আলাদা ডিসপ্লে হিসাবে সে কনফিগার হয়ে যাবে। তখন দেখেন শেয়ার স্ক্রিন করলে আমার যেমন দুইটা স্ক্রিন মনিটর, এক্সওয়াল মনিটর দুইটা, আর তিন নাম্বার মনিটরটা হয়ে গেছে কম্পিউটারের মনিটর হিসাবে, সেটা আমার ট্যাব, ঠিক আছে। যখন ট্যাবটা আমার কম্পিউটারের একটা মনিটর হয়ে গেল, তাহলে কম্পিউটারের যে কোনো প্রোগ্রাম আমি ট্যাবে নিয়ে এসে যেভাবে খুশি দেখাতে পারবো। সুবিধাটা কি তাহলে? সুবিধাটা হচ্ছে যে ট্যাব যেহেতু টাচ সেন্সিটিভ, তাহলে ট্যাবের উপরে আমি পেন দিয়ে লিখতে পারবো, যেটা কম্পিউটারে লিখতে গেলে আমার মাউস ব্যবহার করে লিখতে হচ্ছে, সেটাই সুবিধা, আর কিছুই না। তারপরে ট্যাবটা এখন কম্পিউটারের একটা ডিসপ্লে হয়ে গেছে। তো এটা একটু অ্যাডভান্সড অপশন,
কেউ যদি ব্যবহার করতে যেয়ে সমস্যায় পড়েন বা কারোর যদি এরকম ইয়ে হয় তাহলে কিছু টিউটোরিয়াল আছে আমি দিয়ে দিতে পারি পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয়। যেমন আমি প্লেইন একটা পেইন্ট প্রোগ্রাম, এটা কিন্তু আমি ট্যাবে দেখাচ্ছি, এটা ট্যাবের ভিতরেই আছে, আমি কিন্তু ট্যাবে কম্পিউটারের প্রোগ্রাম গুলো চালাচ্ছি। তাহলে সেইখানে আমি পেইন্টের একটা প্রোগ্রাম চালিয়ে জাস্ট ওই যে আমার ট্যাবের উপরে আমি লিখতেছি আমার পেন দিয়ে, কিন্তু পেইন্ট প্রোগ্রাম ব্যবহার করে। এটার একটা সুবিধা হচ্ছে যে আপনার যদি ডেস্কটপে কম্পিউটারে যদি ভালো কোনো প্রোগ্রাম থাকে, হোয়াইট বোর্ডের প্রোগ্রাম বা ড্রয়িং প্রোগ্রাম, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনার কোনো পেইড প্রোগ্রাম থাকে তো ওকে। এটা যারা মোটামুটি অ্যাডভান্সড ইউজার আমি বলবো যে তাদের জন্য আসলে। আচ্ছা, এরপরে আসছে যে আমরা শুধুমাত্র ট্যাব বা প্যাড দিয়েও কিন্তু ক্লাস নিতে পারি। ট্যাব বা প্যাড যদি আমার থাকে তাহলে শুধুমাত্র ট্যাব অথবা প্যাড সেটা আমি কানেক্ট করলাম। জুম যেহেতু আমার প্যাডের জন্য সফটওয়্যার আছে তাহলে ট্যাবের জন্য বা প্যাডের জন্য আমি সেই ট্যাবের সফটওয়্যারটা ইনস্টল করলাম। আমি ট্যাবে ইনস্টল করে সেখান থেকে আমি আমার মিটিংটা চালু করলাম। সেইখানেই দেখেন যে দুইটা অপশন এখানে দেখা যাচ্ছে, একটা হচ্ছে হোয়াইট বোর্ড অথবা স্ক্রিন। স্ক্রিন শেয়ার করলে আগের মতোই আপনার পুরো স্ক্রিনটাকেই সে ডিসপ্লে করবে। হ্যাঁ, আর যদি হোয়াইট বোর্ড করেন তাহলে জুমের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে সেইটা দিয়ে সে নিজস্ব হোয়াইট বোর্ড আছে সেইটা সে ডিসপ্লে করবে। যেটাই হোক না কেন সে যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে এরকম একটা আসবে, আমি অ্যাপ্লিকেশন থেকে এই পেইন্ট প্রোগ্রামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেইন্টে লিখলাম আমার ট্যাবেই, আর কোনো কম্পিউটার ব্যবহার করেন। আর যদি হোয়াইট বোর্ড ব্যবহার করি তাহলে হোয়াইট বোর্ডেও আমরা ওরকম লিখতে পারবো পেন ব্যবহার করে, তাহলেও সেটা স্টুডেন্টরা দেখতে পারবে। এটাও একটা ম্যাথমেটিক্স লেখার জন্য একটা সলিউশন। আমার কাছে মনে হয়েছে আমরা ল্যাপটপ এবং প্যাড যদি কারো দুইটাই থাকে তাহলে দুইটাই ব্যবহার করতে পারি মোর ইফেক্টিভলি। তো কিভাবে, যে আমি যখন আমার স্ক্রিন শেয়ার বা কোনো প্রেজেন্টেশন বা অন্য কোনো অ্যাডভান্স কিছু দেখাবো তখন আমরা দেখাবো সেটা কম্পিউটার ব্যবহার করে বা ল্যাপটপ ব্যবহার করে। আর যখন আমি আলাদাভাবে কানেক্টেড হব আমার ট্যাব থেকে তাহলে ট্যাব থেকে যখন আমি ম্যাথমেটিক্স এর কোনো প্রবলেম ডিসপ্লে করতে হবে তখন আমি ম্যাথমেটিক্স এর এই ওই কম্পিউটারটা ওই ট্যাবের স্ক্রিন অথবা হোয়াইট বোর্ডটা শেয়ার করবো, তখন ম্যাথের প্রবলেমটা দেখানো। মানে অ্যাজ ইট ইজ এটা একটা হোয়াইট বোর্ড ট্যাবটা আর কম্পিউটারটা হচ্ছে আমার লেকচার দেওয়ার জন্য প্রেজেন্টেশন। এভাবে আমরা ম্যাথের সলিউশন করতে পারি। তো আরো সলিউশন আছে, সেটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের যে দুইটা কম্বিনেশন আমরা করতে পারি। অর্থাৎ আমার যে মোবাইল ফোন যদি থাকে, আমাদের সবারই আছে, যদি সেটা স্মার্টফোন হয় তাহলে সেই স্মার্টফোন অ্যান্ড্রয়েড স্মার্টফোন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করতে পারি, ড্রয়েড ক্যাম। ড্রয়েড ক্যাম আমার কম্পিউটারে ইনস্টল করবো এবং ড্রয়েড ক্যাম আমার সেই ইনস্টল করবো আমার যে মোবাইল ফোন সেখানে ইনস্টল করবো। ইনস্টল করার পরে মোবাইল ফোনের যে আইপি অ্যাড্রেস দিবে সেই আইপি অ্যাড্রেস এখানে দিয়ে স্টার্ট করলে ভিডিও এবং অডিও দুইটাই যদি চাই তাহলে দুইটাও দিতে পারি, অথবা শুধু যদি আমার ভিডিও দরকার হয় সেটাও দিতে পারি। এইটা দিলে আপনার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটা আলাদা একটা ক্যামেরা হিসাবে আপনার কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যাবে, যদি মোবাইল ফোন এবং আপনার কম্পিউটার একই নেটওয়ার্কে থাকে, একই ওয়াইফাইতে থাকে। আবার আপনি আলাদা ক্যামেরা, একটা নতুন একটা ক্যামেরা কিনেও আপনার কম্পিউটারের সাথে লাগিয়ে নিতে পারেন। তাহলে যেভাবেই হোক আমার একটা আলাদা ক্যামেরা দরকার, তাহলে সেই ক্যামেরা যদি হয় তখন স্ক্রিন শেয়ার করার সময়ে আপনি আমাদের অপশন ছিল অনেকগুলো, তার ভিতরে আমরা এর আগে ব্যবহার করেছিলাম বেসিক অপশন, তাই না? দেখেন বেসিক অপশন ব্যবহার করেছিলাম। এখন আমরা চলে যাব অ্যাডভান্সড অপশনে। এই অ্যাডভান্সড অপশনে গিয়ে আমরা সেকেন্ড ক্যামেরাটা অ্যাক্সেস করব। আমার মোবাইল ক্যামেরাটাও সেকেন্ড ক্যামেরা হতে পারে, অথবা আমরা যদি ক্যামেরার একটা লাগাই সেটাও হতে পারে। যেটাই হোক না কেন সেই ক্যামেরাটা আমরা একটা পেপার শিটের উপরে ফোকাস করব, অর্থাৎ একটা কাগজের উপরে আমরা এরপরে লিখবো। এটা অনেকেই ব্যবহার করে এবং বেশ ভালো ইফেক্ট। যেমন আমি আমার মোবাইল ক্যামেরাটা ওই ড্রয়িং ক্যাম দিয়ে কানেক্ট করেছি, কানেক্ট করে একটা খাতার উপরে ফোকাস করেছি। এখন এই খাতায় আমি আমার কলম দিয়ে লিখতেছি, একেবারে ট্রেডিশনাল অ্যানালগ পদ্ধতিতে আমি লিখছি। তো এই লেখাটা আমার যে ছাত্রছাত্রী তারা দেখতে পাবে, এটা একটা পদ্ধতি। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি হতে পারে,
সেটা হচ্ছে সেটাও খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড পদ্ধতি। সেটা কি যে বোর্ড আমরা একটা সেট করে নিতে পারি, একেবারে হোয়াইট বোর্ড কসাই সেট করে নিলাম। সেই সেট করে নিয়ে আমি একটা ক্যামেরা ওখানে ফোকাস করে দিলাম কম্পিউটারের সাথে লাগিয়ে, সেটা মোবাইল ক্যামেরাও হতে পারে, যেভাবেই হোক আমরা ওই ক্যামেরাটা হোয়াইট বোর্ডে সেট করে দিকে ফোকাস দিয়ে দিলাম। এখন আমি হোয়াইট বোর্ডে লিখবো, ঘুরবো ফিরবো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যদি ওয়্যারলেস একটা হেডফোন হয় তাহলে পারফেক্ট। এটা একটা ওয়ান অফ দ্য এলিগেন্ট সলিউশনস ইউজিং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল টেকনোলজিস। সো আমার মনে হয় এইটাই জুমের মোটামুটি একটা ইয়ে। এখন যদি কোনো জুম সম্পর্কিত কোশ্চেন থাকে নেওয়া যেতে পারে দুই একটা, রাইট স্যার? আর যদি না হয় আমি জুম আসলে ব্যাপক অর্থে আমরা যেহেতু কন্টেন্ট ডেলিভারি যে বিষয়টা এটা ব্যাপক অর্থে কাজ করা যায়, কিন্তু আমরা আসলে ডক্টর লায়েক সবই দেখিয়েছে, কিন্তু আমরা আসলে আমার মনে হয় অনেকেই আমরা সবগুলো ব্যবহার করব না। তো এতক্ষণ পর্যন্ত জুম বিষয়ে যা হয়েছে কন্টেন্ট ডেলিভারির জন্য, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, যেমন ডক্টর ইকবাল হোসেন একটা প্রশ্ন উনি লিখেছেন যে রেগুলারলি আই এম শেয়ারিং জুম ক্লাস ইন এফবি গ্রুপ বাট নাও ক্রিয়েট ট্রাবল। বিডিরেন আসলে আমাদের যে আগের অ্যাকাউন্ট দিয়েছিল ওটা বেশ পাওয়ারফুল অ্যাকাউন্ট ছিল, আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ওই অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে তারা ডিগ্রেড করছে, অর্থাৎ বিডিরেন এর আমাদের আগের যে অ্যাকাউন্ট ওটার ফিচার গুলো কমিয়ে দিচ্ছে, যেটা প্রবলেম আমি ফেস করছি সেটি হলো রেকারিং মিটিংটা করা যাচ্ছে না। রেকারিং মিটিংটা আমি আগে থেকে তিন মাস বা চার মাস ধরে আমি ক্লাস করবো একই টাইমে, সেটা করা যাচ্ছে না। আমাকে মিটিং জেনারেট করতে হচ্ছে প্রতিটা ক্লাসের আগে, সাত দিনের বেশি এটা করা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। তো যাই হোক, তো আমার মনে হয় জুম বিষয়ে যদি কারো কোনো কোশ্চিন আর না থাকে তো আমরা পরবর্তী সেশনে আমার মনে গেলে ভালো হবে, বিশেষ করে গুগল ক্লাসরুম যেখানে আমরা আমাদের ম্যাটেরিয়াল গুলো ম্যানেজমেন্ট করব সেটা। আচ্ছা, আমি এইখানে একটু ওই যে স্লাইডের শুরুতে প্রথমেই আমি রেখেছিলাম যে আমি একটা সিনারিও জেনারেট করেছিলাম যে আমরা একটা ক্লাসকে কিভাবে ম্যানেজ করতে পারি। তার জন্য প্রথম হচ্ছে সরি একেবারে এখানে যে আমরা জুমে ক্লাস নিব, ভিডিও রেকর্ড করব আর ভিডিওগুলো শেয়ার করব ফেসবুকের মাধ্যমে, সেটা যদিও ইউটিউবে আপলোড করি অথবা আমরা গুগল ড্রাইভে আপলোড করি, যেখানেই করি না কেন ফেসবুকের একটা গ্রুপ আমার মানে ইসে আমি হচ্ছে রাখার যুক্তি দেখাচ্ছিলাম এটাই যে ফেসবুকটা খুবই ইন্টারঅ্যাক্টিভ এবং সবাইকে পাওয়া যায় এখানে, ঠিক আছে, ছাত্রছাত্রীদেরকে খুব কুইক রেসপন্স পাওয়া যায়, এই জন্য ফেসবুকটাকে আমরা মাঝখানে রাখতে পারি। তো সেই জন্য ফেসবুকটাকে কিভাবে আমরা রাখতে পারি খুব সংক্ষেপে আমি ওই জিনিসটা দেখাবো, আমার মনে হয় দুই মিনিট বা তিন মিনিট হয়তো লাগতে পারে। তো এই অংশটা আমি একটু রিকোয়েস্ট করছি স্যার, তাহলে এটা একটু দেখাই, দেখানোর পরে তারপরে আমি পরের অংশে যাবো আর কি, যেটা জিশু। তো সেটি হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি যে ফেসবুক মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়ায় আমরা ব্যবহার করতে পারি, একটা গ্রুপ যদি ক্রিয়েট করি কাস্টমাইজড এনভায়রনমেন্ট করে সেটাকেও আমরা কিন্তু একাডেমিক কাজে ব্যবহার করতে পারি। তো সেটা বিশেষভাবে আমরা ফাইল ভিডিও এগুলো শেয়ার করতে পারি এবং আমরা যে কোনো ধরনের নোটিফিকেশন খুব দ্রুততার সাথে ছাত্রছাত্রীদেরকে দিতে পারি। তো সেজন্য আমাদেরকে একটা গ্রুপ তৈরি করতে হবে এবং সেটাকে মোটামুটি একটু কনফিগার করতে হবে। আমি দুই তিনটা স্লাইডে এটা দেখাচ্ছি যারা ফেসবুক গ্রুপের সাথে পরিচিত না তাদের জন্য, যে আপনার প্রোফাইলে গিয়ে ক্রিয়েটে গেলে গ্রুপে গিয়ে আপনি ক্লিক করলেই গ্রুপ ক্রিয়েটের একটা অপশন পাবেন, ওখানে গিয়ে আপনার গ্রুপের একটা নাম দিবেন, যেমন আমি ডেমো ক্লাস নাম দিয়েছি, সেটি হতে পারে আমাদের যে কোনো ধরনের ক্লাসের নাম। তারপরে গ্রুপের প্রাইভেসি অবশ্যই প্রাইভেট রাখতে হবে, কারণ আমি চাই না আমার ক্লাসটা দুনিয়ার সবাই দেখুক, আমার স্টুডেন্টরা দেখলেই হলো আমার স্টুডেন্টরা বুঝলেই হলো। যদি ওরকম পাবলিক গ্রুপ করি, পাবলিক প্রেজেন্টেশন টাইপের কোনো কিছু তৈরি করি, তাহলে পাবলিক গ্রুপ তৈরি করতে পারেন,
তবে আমাদের যে জেনারেল পারপাস আমার কাছে মনে হয় যে প্রাইভেট গ্রুপ করাটা বেটার। তারপরে আমরা এই প্রাথমিক ভাবে এটাকে ভিজিবল রাখবো, মানে সবাই সার্চ করে গ্রুপটাকে খুঁজে পাবে, সেই জন্য এটা ভিজিবল। আচ্ছা এরপরে চলে আসি যে আমরা গ্রুপটাকে একটু সেটিংস করব। এই সেটিংস করার জন্য গ্রুপে যাওয়ার পরে এই মোর অপশনে যাওয়ার পরে দেখেন গ্রুপ সেটিংস, এখানে আরো অপশন আছে মডারেট গ্রুপ, এরকম অপশন গুলো আছে। এখানে মডারেট গ্রুপেও আমরা যাব। তো আগে গ্রুপ সেটিংস এ যেয়ে আমরা কিছু ঠিক করে নিই। গ্রুপ সেটিংস এ গিয়ে আপনি একটু ডেসক্রিপশন দিতে পারেন যে গ্রুপটা আসলে কি কাজ করা হবে ইত্যাদি, কাদের সাথে ক্লাস ইত্যাদি দিতে পারেন ছোটখাটো, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে এই জায়গায় এই অপশনটা আমার মনে হয় দেওয়াটা উচিত হবে যে ভিজিবল আমরা এখন দিয়েছি, এখানে আর তেমন কিছু চেঞ্জ করার নেই, আপনারা একটু দেখতে পারেন। তো এইখানে আমার সাজেশন হচ্ছে যে অবশ্যই মেম্বারশিপ অ্যাপ্রুভাল আপনি অন্য কারোর হাতে রাখবেন না, অনলি অ্যাডমিনস এন্ড মডারেটরস ক্যান অ্যাপ্রুভ মেম্বার্স, অর্থাৎ আপনার ছাত্রছাত্রীকে ভেরিফাই করে আপনার গ্রুপে আপনাকেই মানে এন্ট্রি দেওয়াটা উচিত হবে আমার মতে। আর কয়েকটা অপশন আছে যে আপনি কিছু কোশ্চেন নিতে পারেন, যে একজন যখন গ্রুপে যাইতে, যে কেউই তো ওই গ্রুপটা দেখে হয়তো সেখানে জয়েন রিকোয়েস্ট করতে পারে, তো জয়েন রিকোয়েস্ট করার সময় আপনি কিছু কোশ্চেন নিতে পারেন, তাদের আনসার নিতে পারেন, তাদের রেসপন্স যে আসলে কি আপনি এই ক্লাসে ঢুকতে মানে এই ক্লাসের কিনা ইত্যাদি। তারপরে আমরা অটোমেটিক মেম্বারশিপ অ্যাপ্রুভ করতে পারি, আমাদের হয়তো অনেকগুলো ক্লাস যদি হয়, অনেকগুলো ক্লাস, অনেক স্টুডেন্ট, ফেসবুকে সারাদিন আমরা অ্যাপ্রুভ করতে থাকবো, এটা অনেক সময় ইম্প্র্যাকটিক্যাল, সেই জন্য একটা অপশন দেওয়া যেতে পারে যে আপনি রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন যে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভ হবে। তো সেটাও একটু পরের স্লাইডে দেখবো যে কিভাবে সেটা দেখবো। আর মেম্বারশিপ রিকোয়েস্ট ফ্রম পেজ, পেজ কোনো পেজ এখানে আনার দরকার নেই, সেজন্য এটাকে ডোন্ট অ্যালাউ দিয়ে দিতে হবে। আর পোস্টিং পারমিশন অনলি অ্যাডমিনস, অর্থাৎ এই গ্রুপে আপনি ছাড়া আর কারোর পোস্ট করার দরকার নেই, কেউ যদি করে স্টুডেন্টরা তাহলে সেটা কমেন্ট করবে, এইগুলো দিয়ে আপনাকে সেভ করতে হবে ফাইনালি। আচ্ছা এটা গ্রুপ সেটিংস হয়ে গেল। এরপরে অটোমেটিক মেম্বারশিপ অ্যাপ্রুভাল আমরা কিভাবে করব, ওখান থেকেও যেতে পারেন, এই যে আস্ক কোশ্চেন প্রথম এই যে সেট আপ রিকোয়ারমেন্টস এখানেও যেতে পারেন। আবার প্রথমে কোশ্চেন আমরা সেট করে নেব, আস্ক কোশ্চেন, তাহলে আস্ক কোশ্চেনে গিয়ে আমরা কি করব, আস্ক কোশ্চেন, আচ্ছা আমার সেই স্লাইডটা এখানে মনে হয় নেই, সেই স্লাইডটা ভুলক্রমে হয়তো এখানে পেস্ট করা হয়নি, তবে ওকে যাই হোক, এখানে এই মডারেট গ্রুপে যাওয়ার পরে আমরা একটু দেখি, ওখানে অটোমেটিক মেম্বারশিপ অ্যাপ্রুভাল নামের একটা অপশন আছে নিচের দিকে, সেখানে যাওয়ার পরে আপনি কিছু কোশ্চেন দিতে পারবেন, সেই কোশ্চেন দেওয়ার পরে সেখানে তাদের কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, তার আনসার গুলো কি কি থাকবে, সেই জিনিসগুলো আপনি ঠিক করে দিতে পারেন। আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে রিয়েল টাইম, আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে যে এই যে এখানে গিয়ে মডারেট গ্রুপ, তাহলে মডারেট গ্রুপে গিয়ে দেখেন প্রথমত হচ্ছে মেম্বার রিকোয়েস্ট, এই মেম্বার রিকোয়েস্টের এখানে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে আপনি কোশ্চেন সেট করতে পারবেন, এই জায়গায় গিয়ে কোশ্চেন সেট করতে পারবেন। অথবা দুই নাম্বার হচ্ছে আগে যেটা দেখেছিলাম যে এডিট গ্রুপ সেটিংস এ গিয়ে আমরা গেছিলাম এই যে আস্ক কোশ্চেনস, তাই না, এখানে গেলাম ওই একই জায়গায় যাবে আগে যেটা দেখেছি, এখানে দেখেন আমি দুইটা কোশ্চেন নিয়েছি, আর ইউ স্টুডেন্ট অফ দিস গ্রুপ, খুব সংক্ষেপ কোশ্চেন, রাইট ডাউন ইউর স্টুডেন্ট আইডি, আমার খুব অল্প সংখ্যক স্টুডেন্ট তাই হয়তো এই দুইটা কোশ্চেন রেখেই আমি ভেরিফাই করতে পারবো, সেজন্য এই দুইটা কোশ্চেন রেখেছি। আপনি ইচ্ছা করলে অ্যাকচুয়াল নামটাও নিতে পারেন যে তার একাডেমিক নামটা কি, তাহলে কি করতে হবে, অ্যাড এ নিউ কোশ্চেন, সে অ্যাড এ নিউ কোশ্চেন, এখানে আপনি একটা কোশ্চেন লিখলেন যে হোয়াট ইজ ইয়োর একাডেমিক নেম, এখানে যে আপনি অপশন দিবেন, তিনটা অপশন আছে, একটা হচ্ছে মাল্টিপল চয়েস হতে পারে, চেক বক্স হতে পারে, রাইটিং রিটার্ন অ্যান্সার হতে পারে, নাম যেহেতু রিটার্ন অ্যান্সার তাহলে রিটার্ন অ্যান্সার দিয়ে আমি সেভ করে দিলাম, সেভ করে দিলেই দেখেন এখানে আরেকটা কোশ্চেন চলে আসলো, এরকম প্রত্যেকটা কোশ্চেনই আছে। আমি বলছি আর ইউ স্টুডেন্ট অফ দিস গ্রুপ, এটা আসলে ইয়েস নো টাইপের কোশ্চেন, তার মানে মাল্টিপল চয়েস, তাহলে এখানে ইয়েস এবং নো, তাহলে এই কোশ্চেন গুলোর আনসার স্টুডেন্টদের কাছে কোশ্চেন গুলো যাবে যখন সে মেম্বারশিপ রিকোয়েস্ট করবে,
তাহলে আমি কি করব, আমি অটোমেটিক মেম্বারশিপ অ্যাপ্রুভাল দিয়ে রাখব। কিভাবে সেটা? এখানে একটা রুল সেট করে দিতে পারি আমি। সেই রুল সেট করার জন্য এই দেখেন এখানে দেখা যাচ্ছে আপনাদের আসবে গেটিং স্টার্টেড, যেহেতু আপনারা করেননি সেই জন্য গেটিং স্টার্টেড আসবে। গেটিং স্টার্টেড কি ছিল? এই যে গেট স্টার্টেড, এই জায়গায় ক্লিক করতে হবে। তো আমি যেহেতু অলরেডি করে ফেলেছি তাহলে এখানে এডিট রিকোয়ারমেন্টস আসবে, কারণ আমি অলরেডি করেছি, এখন এডিট করতে পারবো। এডিট করতে গিয়ে আমি দিয়েছিলাম যে কমপ্লিটেড অল মেম্বারশিপ পারসনস, সে সবগুলো মেম্বারশিপ পারসনের আনসার যদি দিয়ে থাকে এবং ফ্রেন্ডস উইথ অ্যাট লিস্ট ওয়ান মেম্বার, এই গ্রুপে যদি কমপক্ষে একজন মেম্বার তার ফ্রেন্ড থাকে তাহলেই সে এই গ্রুপে অটোমেটিক ঢুকে পড়বে, তার জন্য আলাদাভাবে আমাকে অ্যাপ্রুভ করা লাগবে না। তবে এই যে নর্মাল দুইটা জিনিস রাখা, দেখেন এখন এই অটোমেটিক কার অ্যাপ্রুভ রয়েছে সেই লিস্টটা কিন্তু এখানে আপনি দেখবেন, পরে আপনি রিভিউ করতে পারবেন একসাথে বসে আসলে এই স্টুডেন্ট গুলো আমার স্টুডেন্ট কিনা, কারোর ব্যাপারে সন্দেহ হলে আপনি কোয়েরি করতে পারবেন এবং কিন্তু স্টুডেন্ট আইডি ইয়েস নো তার নাম ধাম সবকিছু আপনি এখানে দেখতে পাবেন যে কি কি আনসার দিয়েছে। তো এটা একটা ব্যাপার, আমার মনে হয় এটা হয়ে গেছে। তাহলে এখন পরের সেশনে এখন মনে হয় যাওয়া যেতে পারে পরের যে অংশ আর কি, জি শুট স্যার, নাকি কোনো ব্রেক হবে? হ্যালো, ও সাইদ স্যার, ব্রেক দিতে পারেন, একটা ছোট করে ব্রেক দিতে পারেন, সমস্যা নাই। স্যার চলে আসছে, স্যার চলে আসছে, সরি শিক্ষক সমিতির সেক্রেটারি একটু রিকোয়েস্ট করেছে যেন সকল মেম্বারকে আমরা দেখতে পাই, মানে মানে যেহেতু ওয়েবিনার তো যার ফলে সবাইকে দেখা যাচ্ছে না, তো উনি রিকোয়েস্ট করেছে যেন সকলকেই আমরা যেন একটু দেখতে পাই একসাথে। এইটা আসলে ওয়েবিনারে সেই অপশন নরমালি নেই, যদি মেম্বার সংখ্যা খুব কম হয় তাহলে তো সকলকে শ্যানেলিস্ট করে দাও, শ্যানেলিস্ট করে নিতে হবে। হ্যাঁ, আর তারপরে আপনারা হচ্ছে রেখে দেবো যে আমরা আবার এতটা সময় আসবো, এরকম একটা স্ক্রিন রেখে দিয়ে আমরা ঘুরে আসবো না, মানে আমার মনে হয় এটা কন্টিনিউ করো, এটা কন্টিনিউ করো, এটা আমরা খুবই সংক্ষেপে এটা শেষ করি, আর দরকার হলে আমরা মানে যে সুইট নিয়ে পরে আবার আলাদা প্রোগ্রাম করব, আর যেহেতু মেম্বার সংখ্যা কম তুমি সকলকে প্যানেলিস্ট করে দাও। আর জসিম, প্যানেলিস্ট করা যাবে মনে হয়, প্যানেলিস্ট করতে পারছো না সবাইকে? সবাইকে সবাইকে দে মোর ক্লিক করে প্রমোট টু প্যানেলিস্ট দিয়ে দিলেই হবে। আমার একটু ডাটা প্রবলেম আছে তো একটু কেটে কেটে যাচ্ছে, জাহিদ স্যার যদি শুনেন করেন ভালো হয়। আচ্ছা, আর আর আরেকটা যে জিনিস, প্রোগ্রামটা যেহেতু রেকর্ডেড হচ্ছে যে আমরা প্রত্যেকটা সেশন ছোট ছোট করে কেটে আমরা পরেও দিতে পারবো, আপলোড করতে পারবো, এটা একটা সুবিধা দেয়া যাবে। এই যে আমরা এখন এইসব কথাবার্তা বলছি এগুলো কেটে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইন দা মিন টাইম এর যেসব এক্সট্রা কথা এগুলো আমরা রাখবো না আর কি, ঠিক আছে? তাহলে আমরা সব সবাইকে প্যানেলিস্ট হিসেবে আমি একটু তাহলে দুই মিনিট সময় নিই, যতজনকে আমি পাই আমি প্যানেলিস্ট করে নিই তাহলে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমি একে একে করতে থাকলাম। হুম হুম হুম, ওকে,
আচ্ছা প্যানেলিস্ট সবাই হয়ে যাওয়া মানে হচ্ছে এটা একটা তখন জেনারেল মিটিং আর কি তাই ঠিক আছে এটা ওইটাই করেন এটা তখন আর ওয়েবিনারের ওই ইয়াটা আর নেই হ্যাঁ দ্যাটস ওকে আচ্ছা এতে আমাদের শহীদ মিয়া স্যার নাজমুল হুদা স্যার সবাই আসছে ধীরে ধীরে তোর কথা তো ভুলে আসছে না আগে থেকেই তো ছিল না না ওইটা না স্যার এই ভিউতে আসছে তাই বলছি ভিউতে গ্যালারির ভিতরে রিয়েলি দ্য সেশন ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং বাট কিন্তু যেটা হইছে আসলে আমি যেটা একটু বলি আমরা তো আসলে জুমে ক্লাস অনেকদিন যাবত নিয়ে আছি তো যেটুকুন হয়েছে এটুকুন ঠিকই আছে আমাদের যেটা করেছিলাম আমাদের কোথাও কোনো ভুল ছিল কিনা সেটা আমরা বুঝতে পারলাম কিন্তু অ্যাডভান্স কিছু এখন আসলে পাইনি মানে কিন্তু আমরা যখন বসে যেটা সেরকম কিছু হলে ভালো লাগতো থ্যাংক ইউ আই উইল লাইক পরে দেখলাম ক্লাস কোনো কিছু যদি আপনার কোনো বিশেষ কোনো রিকোয়েস্ট থাকে সেইগুলো দেখাতে পারবো অ্যাডভান্সড কোনো কিছু ভিতরে আমি একটা জিনিস এখনই দেখাতে পারি সেটা হচ্ছে যে যেমন ওই ও আচ্ছা আমরা কি এটা দেখেছিলাম রিপোর্ট রিপোর্টটা পড়াই দেখা হয় এটা একটা ভালো হয় রিপোর্টটা দেখি হ্যাঁ রিপোর্টটা দরকার রিপোর্টটা একটু দরকার এখান থেকে সরাসরি জুম zoom.us এটা রিপোর্ট দেখার জন্য মূলত আমরা যাব প্রথমত আমি একটু এখান থেকে দেখাই যে প্রথম প্রথম আমাদেরকে যেতে হবে যখন আপনি চলে যাবেন তখন অ্যাকচুয়ালি আপনি আপনাকে নিয়ে যাবে একেবারে জুমের যে ওয়েবসাইট ঠিক আছে ঢাল দেখা যাচ্ছে না তো জসিম দেখা যাচ্ছে না আবুল ভাই কেমন আছো আমি আমার মিটিংস গুলো কিন্তু সরাসরি দেখাচ্ছি তাহলে এখানে আপনি ঠিক করে দিবেন যে কত তারিখ থেকে কত তারিখে মিটিং দেখাচ্ছি আমি জুলাই 11 থেকে 11 জুলাই থেকে 21 জুলাই আজকে পর্যন্ত দেখতে চাই আমরা যখন কথা বলবো স্যার তখন আবার আমরা আনমিউট করবো স্যার স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ লাইক প্রসিড ওকে
আচ্ছা তাহলে এরপরে আমরা এখানে আসলাম দেখেন এইখানে দেখা যাচ্ছে যে এই ক্লাসটা এই ক্লাসে 24 জন পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করছে তাহলে এটা হচ্ছে আমার ওভারভিউ একটা ক্লাসের লিস্ট রিপোর্ট এই রিপোর্টে আপনি কোথায় কখন কোন ক্লাস নিয়েছেন তাতে কতজন পার্টিসিপেন্ট ছিল কত ডিউরেশন ছিল এভরিথিং আপনি দেখতে পাবেন এই জিনিসটা আপনার যদি দরকার হয় তাহলে আপনি ইচ্ছা করলেই এক্সপোর্ট অ্যাজ সিএসভি ফাইল করে নিতে পারবেন অর্থাৎ এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য এখানে ক্লিক করলেই হয়ে যাবে এক্সপোর্ট এখানে আসলে একটু স্লো কারণ আমার এই জুম মিটিং চলছে আবার একই সাথে সবকিছু চলার ফলে এই যে মিটিং যে রিপোর্ট সেটা জেনারেট হচ্ছে এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে ওটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি তো আমি যদি কোনো একটা মিটিং এর ডিটেইলস দেখতে চাই সে এই যে এই 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 ক্লাসটার আমি ডিটেইলস দেখতে চাই এটা 66 মিনিটের একটা ক্লাস ছিল তাহলে এই 66 মিনিটের একটা ক্লাসে ডিটেইলস দেখতে চাইলে আমি এখানে চলে যাব তাহলে এইখানে দেখেন যে এক্সপোর্ট উইথ মিটিং ডেটা তারপরে এই জায়গায় আপনি আরো ডিটেইল দেখতে পাবেন যে কে কে অ্যাটেন্ড করেছিল কোন কোন স্টুডেন্ট তার ইমেল অ্যাড্রেস সে কখন জয়েন করেছে কয়টার সময় কখন চলে গেছে কতক্ষণ ছিল ঠিক আছে এমনকি মাল্টিপল টাইমও যদি সে আসা যাওয়া করে তাহলেও সেখানে সেটা এখানে দেখাবে আপনি যদি মাল্টিপল টাইম একটা না দেখতে চান যদি একজন স্টুডেন্ট কতক্ষণ ছিল টোটাল সেটা দেখতে চান তাহলে আপনাকে করতে হবে শো ইউনিক ইউজার্স মানে সেটা ইউনিকলি কতক্ষণ ছিল সেরকম রিপোর্টও আপনি পাবেন এখানে এরপরে আপনি এক্সপোর্ট করতে পারবেন ইন দ্য সেম ম্যানার তাহলে সেটা এই দেখেন এখানে একটা সিএসভি ফাইল ওপেন হয়ে গেল এই সিএসভি ফাইল আমি কিভাবে ওপেন করব ইউজিং দ্য মাইক্রোসফট এক্সেল ফাইল ঠিক আছে এক্সেল দিয়েই সিএসভি ফাইল ওপেন করা যায় সিএসভি যদিও একটা টেক্সট ফাইল কিন্তু ওর যেহেতু একটা স্ট্রাকচার টেক্সট ফাইল কমা সেপারেটেড ভ্যালুস বলা হয় তো ওই কমা দেওয়া থাকার কারণে এক্সেল সেটাকে এই আলাদা আলাদা যেখানে যেখানে কমা থাকে সেই সেই গুলোকে একটা একটা মানে কলাম আকারে দেখায় তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কে কে ছিল কতক্ষণ কতক্ষণ ছিল এই স্টুডেন্টটা যে যেমন সে হয়তো কোনো সমস্যায় তার ইন্টারনেট কানেকশনের সমস্যার কারণে সে থাকতে পারেনি সেজন্য সে ওই দিনে অল্প সময় উপস্থিত ছিল অথবা তার ডেটা প্যাক হয়তো শেষ হয়ে গেছিল এইভাবে একটা রিপোর্ট আমরা দেখতে পাই তাহলে রিপোর্টিং মোটামুটি এই আরো যদি অ্যাডভান্স ইউজ আপনারা দেখতে চান অনেক ধরনের ইউজেস আছে যেমন রেকর্ডিং এর অপশন আমরা আগেও দেখেছি ওখানেও দেখেছি আগে রেকর্ডিং গুলো ওরা আসলে ওই ক্লাউডে রাখতো ঠিক আছে সেই ক্লাউড রেকর্ডিংস গুলো এখানে দেখা যেত কিন্তু এখন ক্লাউড রেকর্ডিংটা ডিসেবল করে দিয়েছে যার ফলে এখানে এখন রেকর্ডিং নেই কিন্তু লোকাল রেকর্ডিং গুলো আপনি এখান থেকেও অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে যে কোথায় কখন কোন রেকর্ডিংটা আছে কোথায় সেভ আছে সেগুলো থাকবে আর সবচেয়ে বড় যে সেটিংস সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস সেটা হচ্ছে সেটিংস এখানে এখানে আপনি জেনারেলি অনেক কিছু সেটিং করে রাখতে পারবেন ইন জেনারেল আপনার মিটিং এর জন্য কি কি লাগবে না লাগবে সেগুলো যে আপনি ওয়েটিং রুম ইন জেনারেল আপনি যখন কোনো মিটিং রুম তৈরি করবেন তখন কি আপনি ওয়েটিং রুম রাখতে চান রাখতে চাইলে এখানে সিলেক্ট করে দিবেন না রাখতে চাইলে অফ করে দিবেন ঠিক আছে আমি ওয়েটিং রুম রাখা যদি কোনো মিটিং এ স্পেসিফিক রাখতে চাই তাহলে সেটার জন্য অ্যাডভান্সড অপশনে গিয়ে আমি সেটা এনাবল করে নিই আর না এখানে সব সেটা অফ থাকলো তারপরে দেখেন যে মিটিং এর জন্য পাসওয়ার্ড নরমালি লাগবে কিনা তারপরে আপনার যে পার্সোনাল মিটিং আইডি সেটার জন্য পাসওয়ার্ড লাগবে কিনা এরপর এই যে অনেকগুলো আছে এখানে আমরা আরো আসতে পারি যে স্টার্ট মিটিংস উইথ হোস্ট ভিডিও অন আমি তো হোস্ট আমার ভিডিওটা অন সহই কি মিটিংটা চালু হবে সেটা আলাদা আলাদা মিটিং এর জন্য যেমন ঠিক করা যায় আপনি এখান থেকে ইন জেনারেল ঠিক করে রাখতে পারেন ঠিক আছে পার্টিসিপেন্টস এর ভিডিওটা সেটা কি অন থাকবে নাকি অফ থাকবে তারপরে আপনার এই যে অডিও কোনটা ব্যবহার করবেন অডিও হচ্ছে আসলে কম্পিউটারের অডিও টেলিফোন অডিও এরকম অপশন ব্যবহার করা যায় মোবাইলের অডিও তো সেটা না ব্যবহার করে আমরা আসলে কম্পিউটার অডিওটাই দিয়ে রাখবো সবসময় তারপর জয়েন বিফোর হোস্ট আমরা দেখেছিলাম যে অ্যাডভান্সড অপশনে জয়েন বিফোর হোস্টের একটা ব্যাপার ছিল তো সেটিও এখানে আপনি রাখতেও পারেন অন করে নাও রাখতে পারেন তারপরে হচ্ছে অনেক অপশন আছে এই যে মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি আমরা প্রত্যেকটা মিটিং এর জন্য অ্যাডভান্স অপশনে গিয়ে কিন্তু আলাদা ভাবে সেট করে দিতে পারতাম এখানেও আমরা এটা সেট করে দিতে পারি যে একজন পার্টিসিপেন্ট ক্লাস করবে যারা তারা এসেই সেটা অন থাকবে নাকি অফ থাকবে হ্যাঁ
তারপরে আপকামিং মিটিং এর কোনো রিমাইন্ডার স্টুডেন্টদেরকে দিবে কিনা ইমেইলের মাধ্যমে, তারা যদি রেজিস্টার্ড মেইল হয় তাহলে তাদের যে গুগল ক্যালেন্ডারে যদি থাকে তাহলে তারা সেই ক্যালেন্ডারের মাধ্যমে নোটিফাইড হবে কিনা, 15 মিনিট আগে বা 20 মিনিট আগে নোটিফাইড হবে যে তোমার এখন একটা ক্লাস আছে। আপনি যেভাবে সেট করে রাখবেন সেইভাবে, ক্লাস আছে বলবে না, ওরা আসলে মিটিং আছে বলে, কারণ জুমের সবকিছুই মিটিং। আচ্ছা, মিটিং এর ভিতরেই আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, যে চ্যাটিং ওই পার্টিসিপেন্টরা মানে স্টুডেন্টরা স্টুডেন্টরা চ্যাটিং করতে পারবে কিনা, এরকম অপশন অফ করে রাখাই ভালো। আমি অফ করে এখনই রাখলাম যে স্টুডেন্টরা স্টুডেন্টরা নিজেরা নিজেরা চ্যাটিং করলে ওর ভিতরে হয়তো নিজেরা নিজেরাই গল্প গুজব করবে, এটা রাখতেও পারেন। তাদের হয়তো নিজেদের ভিতরে ভালো কোনো কথাবার্তা যদি বলবে সেটা মনে করলে আপনি রাখবেন, না না বলে রাখবেন না। ওকে, আচ্ছা, অটো সেভিং ফাইলস চ্যাটস, এই অপশনটা অন করে রাখবেন, কারণ হচ্ছে তাহলে আপনার মিটিং এ বা আপনার ইসে যদি কোনো চ্যাট ইয়ে হয় তাহলে ওটা আসলে অটোমেটিক্যালি সেভ হয়। ঠিক আছে, সেভটা কোথায় হয় আমি একটু দেখাই তাহলে। সেভটা হয় নরমালি আপনি যদি এই ডকুমেন্টসে যান, ডকুমেন্টসে গিয়ে এই জুম, জুমে যাওয়ার পর ওখানেই তো মিটিং গুলো থাকে তাই না, সেই মিটিং গুলোর ভিতরে আপনি যদি সেই মিটিং এ যান তাহলে কোনো চ্যাট হলে সেই চ্যাটটা এখানে থাকে। ঠিক আছে, এই চ্যাটটা আপনি ক্লিক করলেই দেখবেন যে সেখানে কি কথা হয়েছে না হয়েছে। আমরা এই চ্যাটটা জাস্ট একটা তেমন কিছু ছিল না, এটা এটা একটা টেস্ট চ্যাট করেছিলাম, হ্যালো এভরিবডি চেক ইত্যাদি দিয়েছিলাম। এই তো ওরকম স্টুডেন্টরাও যদি কোনো চ্যাট করে আপনার সাথে তাহলে সেই চ্যাটটা এখানে সেভ হবে অটোমেটিক্যালি, এই অপশনটা এই জন্য আমার মনে হয় অন রাখাই ভালো। তবে এটা কোনো কোনো সাথে কনফ্লিক্ট করছে মনে হয় অন আর অফ। ওকে, যাই হোক, এটা আলাদা আলাদা মিটিং এর জন্য আমরা ওইটা চ্যাটটা অন করে রাখতে পারি, এটা জেনারেল সেটিং। তারপরে কোহোস্ট অপশনটা রাখবেন কিনা, কোহোস্ট অপশনটা রাখা ভালো, বড় মিটিং হলে কোহোস্ট রাখলে ভালো। পোলিং, ঠিক আছে, পোলিং হচ্ছে যে আপনি ইন মিটিং কোনো কোশ্চেন দিতে যাচ্ছেন কিনা, যে ইন মিটিং এ কাউকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছেন মানে স্টুডেন্টদেরকে কোনো অপিনিয়ন দিতে যাচ্ছেন কিনা, সেই সেই জিনিসটাও করতে পারেন পোলিং। আচ্ছা, পোলিং থাক, এটা ওই নিচের দিকে পোলিং অপশনটা দেখায় আর কি, আমরা যে মিটিং এর অপশন দেখেছিলাম সেই মিটিং এর নিচের দিকে পোলিং অপশনটা দেখায়। তো তখন আপনি একটা কোশ্চেন দিতে পারেন যে তোমাদের কি ক্লাস ভালো লাগছে, অথবা কোনো যে কোনো একটা কোশ্চেন দিতে পারেন, তার কতজন কোন মতামত দেয় সে মতামত যাচাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার তো অবশ্যই পার্টিসিপেন্টদেরও স্ক্রিন শেয়ার আপনার প্রয়োজন হতে পারে, হোস্ট ইয়ে হোস্টের। তারপরে ডিজেবল ডেস্কটপ স্ক্রিন শেয়ার ফর ইউজার্স আপনি ডিজেবল করে রাখবেন কিনা, যে আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারবে না, আপনি শুধু স্ক্রিন শেয়ার করবেন, সেটা ইচ্ছা করলে আপনি করতে পারেন। অ্যানোটেশন করতে পারবে কি পারবে না সেটা আমি ওখান থেকে ডিজেবল ইন মিটিং করেছিলাম, আমি এইখানে দেখেন করে রাখছি যে অ্যালাউ শেয়ার স্ক্রিনস উইথ অ্যানোটেশনস, এই অপশন না রাখলে ওই যে সেভ বাটন দেখেছিলাম সেটা আসলে অপশন দিবে না এখানে, এই জন্য আমি অন করে রাখছি যে আমি অ্যানোটেশন সেভ করা যখন দরকার হবে তখন করব। আচ্ছা, এইগুলো ইন মিটিং এর অ্যাডভান্সড এই যে রিপোর্ট, এই রিপোর্ট পার্টিসিপেন্টস টু জুম, এটা দরকার নেই আসলে, এটা যদি কেউ কোনো ব্যাড বিহেভিয়ার করে তাহলে জুমের কাছে রিপোর্ট করা যেতে পারে, তাহলে সে আর কোনোদিন জুম ব্যবহারই করতে পারবে না, এরকম অপশন করে দিতে পারে, তো সেই রিপোর্টিং এর অপশন রাখবেন কিনা সেটা। আচ্ছা, ব্রেকআউট রুমস, এটা একটা অ্যাডভান্সড অপশন। ব্রেকআউট রুমস হচ্ছে যে আপনি আপনার ক্লাসের স্টুডেন্টদেরকে ছোট 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 ভাগে আবার ভাগ করে দিতে পারেন, ছোট ছোট রুম ক্রিয়েট করে দিতে পারেন, মানে অনেকটা ভার্চুয়াল রুম টাইপ, তাদেরকে আবার আলাদা আলাদা টাস্ক দিতে পারেন, তারপর আপনি এক একটা রুমে ঢুকবেন, ঢুকে তাদেরকে বলে আসলেন যে তোমরা এটা করো 5 মিনিট, তারপর আর একটা রুমে ঢুকলেন, ঢুকে বললেন যে তোমরা এই কাজ করো, তারপর তারা ঢুকেছে এক মিটিং আইডি নিয়েই কিন্তু তাদেরকে আলাদা আলাদা রুমে আবার আমি ভাগ করে ফেললাম, সেটা ব্রেকআউট রুমস সেই অপশন দিয়ে করা যায়। সেটাও আমরা ওই যে ইন মিটিং তে কন্ট্রোলস ছিল না, এটা আমরা যদি আবার যাই মিটিংস কন্ট্রোলস কোথায়, এই যে এখানে এখানে নিচের দিকে দেখেন যে ব্রেকআউট রুমস দেখাবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, এখানে মোর অপশনস এর ভিতরে চলে গেছে, যাই হোক আপনারা জুম বিটিএনএর অ্যাকাউন্ট থাকলে এখানে দেখতে পাবেন যে এখানে ব্রেকআউট একটা অপশন আছে, আমার এখানে কোনো কারণে হয়তো এটা স্ক্রিনশটে আসেনি।
আচ্ছা ক্লোজড ক্যাপশনিং হচ্ছে আপনি যদি কেউ একজন বক্তব্য দিচ্ছে সেটা যদি কোনো সাবটাইটেল অথবা কোন ধরনের বর্ণনা টাইপের কেউ দিয়ে দিতে চায় তাহলে একজনকে অ্যাসাইন করে রাখতে পারে যে একটু সাবটাইটেল দিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে তাহলে ওই বক্তব্যের সাথে সাথে ওই সাবটাইটেলটাও সবাই দেখতে পাবে এটা ক্লোজ ক্যাপশন এইগুলো অনেকটা ওয়েবিনারের জন্যই মেইনলি ব্যবহার করা হয় এইগুলো আসলে খুব একটা ক্লাসের জন্য ব্যবহার আমরা করি না এই জন্য আমি অতটা দেখাইনি আচ্ছা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এই যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করছি সেটা এখান থেকে অ্যানাবল করে রাখতে হবে অ্যানাবল কারো যদি না থাকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের অপশন তাহলে এই অ্যাডভান্সড অপশনে এসে আপনারা এটাকে অ্যানাবল করে দেবেন তারপরে আপনি পাবেন ওই অপশনটা তারপরে যে অটো আনসার গ্রুপ চ্যাট এটা দিইনি কারণ অটো আনসার কিভাবে কি করবে না করবে এগুলো দেয়া হয়নি তারপরে যে আমরা স্ট্রিমিং করব স্ট্রিমিং এর অপশন আমরা রেখেছি ফেসবুক এইগুলো আসলে আমাদের বিডিরানি এগুলো এলাও করছে না এলাও যদি না করে তাহলে আমরা এখানে যতই টিক দিয়ে রাখি আমরা আসলে ফেসবুকে স্ট্রিমিং করতে পারবো না ঠিক আছে তারপরে আমরা অপশনটা দিয়ে রাখলাম বিডিরান যদি কখনো এলাও করে পাবো এটাই তারপরে এখানে আর ইম্পর্টেন্ট কি থাকতে পারে এই যে ওয়েন অ্যাটেন্ডিস জয়েন বিফোর হোস্ট এগুলো হচ্ছে ইমেল নোটিফিকেশন আসবে আপনার কাছে যদি আপনি ওই অপশন এনাবল করে রাখেন যে অ্যাটেন্ডিসরা আগে থেকেই অ্যাটেন্ড করতে পারবে তার মানে অ্যাজ ইট ইজ যে আপনার ক্লাসে আপনার স্টুডেন্টরা এসে বসে আছে আপনি এখন আসেন ক্লাস আছে আপনার একটা এরকম একটা ইমেল আপনার কাছে যাবে কিনা দেখেন আমি এইখানে টিক দিয়ে রেখেছি এই দিয়ে রেখেছি বলে কি হয় যে আমার স্টুডেন্টরা যদি এসে আমার ক্লাসরুমে অপেক্ষা করে তাহলে আমার মেইল আসে একটা মেইল আসে যে ইউ হ্যাভ এ ক্লাস এবং ইওর অ্যাটেন্ডিস আর ওয়েটিং ফর ইউ এরকম একটা মেইল আসে তখন আমি ঢুকতে পারি আর কি ঠিক আছে আর মানে ভুলে যদি যাই আর কি ঠিক আছে আর ভুলে যেতেও পারি আমরা কোনো কোনো সময় আমার ক্লাস আছে কিন্তু ভুলে গেছি হয়তো তখন ওই মেইলটাও আমাদের নোটিফাই করে দিতে পারে আচ্ছা এরকম কখন মেইল নোটিফিকেশন দেওয়া হবে তার কিছু অপশন এখানে আছে যে আপনি কখন কখন মেইলে নোটিফাই হতে চান আর কি আর এই মোটামুটি অনেক অপশন আরো আছে আমি সবগুলো ডিটেইলস দেখাচ্ছি না কারণ এরপরে যদি আপনাদের কোনো অপশনে কনফিউশন থাকে দেন আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব ওই অপশনটা সম্পর্কে আপনাকে বিশেষভাবে আর কি জানিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আমার মনে হয় আমাদের ক্লাস নেওয়ার জন্য এই অপশন গুলো বাইরে খুব বেশি লাগবে না ঠিক আছে আর যদি নিজেরাও আপনারা একটু ইন ডিটেলস দেখেন সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝে যাবেন যে কোন অপশনটা আসলে কি করবে এটা জাস্ট ইউজেস অফ সফটওয়্যার এটা কোনো প্রোগ্রামিং বা কোনো ধরনের আসলে মানে অ্যাডভান্স লেভেলের কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজ না এটা ইউজার লেভেলের কাজ তো এই মোটামুটি আমার মনে হয় জুমের জন্য অ্যাডভান্স অপশন সারা যদি আর কেউ কোনো কিছু বলতে চান এর আগে বলেছিলেন হ্যালো 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 জি লাইক আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক কারণ আমাদের জি সুইট এবং গুগল ক্লাসরুম নিয়ে আমার মনে হয় আমরা একটা সেপারেট কিছু করি এটা মনে হয় বেটার হবে হ্যাঁ আর আজকে যেহেতু আজান দিচ্ছে আজকে প্রথম দিন ব্যাচেস গুলো হলো আজকে মনে হয় এটুকুই শেষ করে দেই ভালো যাক সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই আমাদেরকে যে সহযোগিতা করা লাইক উপস্থাপনা খুব চমৎকার হয়েছে আগামী জিসুট নিয়ে যেদিন লাইক আলোচনা করবে আমার আগে থেকে একটু বলে রাখা থাকলো
যে একটু বিস্তারিত ভাবে বিশেষ করে যে প্রোফাইল স্টুডেন্টস প্রোফাইল কিভাবে পরিবর্তন করা যাবে, কারণ প্রায়ই দেখা যায় যে ওই ওখানে জিমেইল ব্যবহার করে ঢুকলে হয়তো যে নামগুলা ঠিকমতো আসে না, বা আমরা হয়তো ওইটা করতে পারছি না যে কারণে গ্রেডিং এর সময় গিয়ে একটু অসুবিধা হয়। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু বিস্তারিত ভাবে আসে তাহলে খুব সুবিধা হবে। মেসেঞ্জারে বা যেখানে ইয়েতে দেন আমরা খুব খুশি হব। ধন্যবাদ এই উদ্যোগের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়ম হলো আপনার কোন কলিগ বা আপনার একজন ছাত্রকে সাথে করে নিয়ে আপনি স্যার এগুলো একটু ট্রেনিং করে একদিন ট্রেনিং করে পরবর্তীতে স্যার আপনি ক্লাসে যাবেন। তো জুমের স্যার একটা অপশন আছে যেটা শেষে আমরা জি সুইট এবং মানে গুগল ক্লাসে এটা নিয়ে আমি আবু লাইককে রিকোয়েস্ট করব যে এর পরবর্তীতে আমরা এরকম শুধু জি সুইট এবং গুগল ক্লাসরুম নিয়ে একটা সেপারেট সেশন করব। অনেক দূর থাকলেও আমাদেরকে মনে করে যে আজকের এই সুন্দর আয়োজন উপস্থাপন করেছেন, আর সাথে জসিম তো আছেই, সে তো সবসময় লেগেই থাকে। তো আশা করি এটা আমাদের সবার জন্য কাজে লাগবে এবং আগামী দিনে যে প্রোগ্রাম গুলো করবেন আমাদের এই রাসেল ভাই বলেছেন যে অংশগ্রহণকারী সংখ্যা যদি আরো বেশি হতো আমাদের আরো ভালো লাগতো। তো আশা করি আগামী দিনগুলোতে হয়তো আরো বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আজকে এখন নামাজ টাইম, আজকের মতো নামাজ টাইম। জি জি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুধু আবুল লাইককে একটু লাস্টে 1 মিনিট কথা বলি, আমি আবুল লাইককে আজকে সেশনটা শেষ করতে বলছি। আবুল লাইক, আমরা জুমের ওই সমস্যার সমাধানটা আগে দেখিয়ে তারপর জি সুটটা শুরু করতে পারবো হয়তো, অথবা সরাসরি আমরা ইমেইলে দিয়ে দিতে পারবো। তো আমার আজকে আর তেমন কোনো কথা নেই, এরপরে আপনি শেষ করতে পারেন স্যার। তারপরেও ওয়ান্ডারফুল জব। আর এর সাথে যে জিনিসটা আমি বলবো যে ব্রেকআউট রুম, ইটস এ ভেরি এফিশিয়েন্ট পোর্শন ফর দ্য জুম, বিকজ ওখানে অনেক কিছু সম্ভব, অ্যাপ্লিকেবল ফর দ্য গ্রুপ ডিসকাশন, পেয়ার ওয়ার্ক অর সেপারেট ওয়ার্ক, হোয়াট এভার। আর আরেকটা জিনিস আমি ফর দ্য ইংলিশ ডিপার্টমেন্ট আমি এটা বলবো যে আমাদের আরো কিছু অ্যাপ আছে রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং, এটাকে আমরা কিভাবে জুম ক্লাসের সাথে অ্যাড করে ক্লাসটাকে আরো লাইভলি করতে পারি, যেটা অলরেডি ওয়েস্টার্ন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই হচ্ছে। সো এটা দিয়ে যদি অনলি ফর দিস ডিপার্টমেন্ট অর ফর দ্য পার্টিকুলার সেকশন এটা যদি একটু করা হয় আমার জন্য, আমি মনে করি খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো সবাইকে একসঙ্গে দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তাহলে ঈদের আগে কি এটা করব নাকি আমার মনে হয় ঈদের পরে করলে বেটার হবে, জি সুইট এবং জিমেইল। দ্যাটস আপ টু ইউ, দ্যাটস আপ টু ইউ, এটা এটাতে কোনো ইয়ে। ঠিক আছে, আমরা আমরা ডিসকাস করে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ, রাখেন স্যার।
তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও মানে ডক্টর লায়েককে আমরা ধন্যবাদ দিয়ে এবং যারা উপস্থিত ছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।